আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় পাঠকপুরবাসী, আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সদ্য প্রকাশিত ইলম হাউস থেকে সদ্য প্রকাশিত বই আয়নাগর, এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে আয়নাগর এবং দাওয়ানি ভাবনা। আমরা পাঠকপুর থেকে আজকে নতুন একটি ট্রেন্ড শুরু করতে যাচ্ছি, আমাদের নতুন কিছু ভাবনা শেয়ার করতে যাচ্ছি, যা আমাদের এবং আমাদের পাঠকদের মাঝে একটি মেলবন্ধন তৈরি করবে ইনশাআল্লাহ। বই নিয়ে আমাদের অনেক স্বপ্ন, দাওয়ার কাজ করার ব্যাপারে আমাদের অনেক আগ্রহ, আলহামদুলিল্লাহ, সাধারণদের মাঝে, আলেমদের মাঝে, সবার মাঝে আমরা লক্ষ্য করি। পাঠকপুরে আমরা অনেক পাঠক আলহামদুলিল্লাহ আমাদের বই নিয়ে প্রতিনিয়ত আমরা কথা বলছি, রিভিউ দিচ্ছি, ভিডিও রিভিউ, অডিও রিভিউ এবং লিখিত রিভিউ, সবগুলি কার্যকরী ভূমিকা রয়েছে। এর সাথে সাথে আমরা চাচ্ছি যে আমাদের বইগুলো নিয়ে যারা কাজ করেছেন এর পেছনে থেকে, সম্পাদক, অনুবাদক, প্রকাশক, তারাও তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করুক, তাদের অভিজ্ঞতাগুলো এই বইয়ের মধ্যে তারা কাজ করতে গিয়ে কোন বিষয়গুলোকে বেশি লক্ষ্য করেছেন সেই বিষয়গুলো পাঠকদেরকে জানিয়ে দিক। তো আমরা শুধু বই নিয়ে পাঠক করে কথা বলতে চাচ্ছি বিষয়টা এরকম না, বরং এর সাথে আমরা এটিও চাচ্ছি যে সমসাময়িক ইস্যুগুলো তো আমরা পাঠকদেরকে এঙ্গেজ রাখবো, সমসাময়িক বিষয়গুলোতে আমরা কথা বলতে চাইব। আমরা একটা ডাইভার্স প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি, যেখানে বই নিয়ে কথা হবে, সমসাময়িক ইস্যু নিয়ে কথা হবে, পাঠকদের আমাদের চিন্তাগুলো পাঠকদের সাথে শেয়ার করা হবে, পাঠকদের চিন্তাগুলো আমরা গ্রহণ করব। এভাবে একটি প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে যাচ্ছি, যেখানে প্রকাশক, লেখক, অনুবাদক, বিক্রেতা, অনলাইন প্ল্যাটফর্ম, যে যে প্ল্যাটফর্ম গুলো আছে যারা বইগুলো পৌঁছে দিচ্ছেন সারা বাংলাদেশে, আমরা সবার মাঝে একটা প্ল্যাটফর্ম হিসেবে এই পাঠকপুরকে কাজে লাগাতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন, পাঠকপুরে এসেছেন, কথা বলছেন, আমরা খুবই আশাবাদী ইনশাল্লাহ আমরা পাঠকপুরকে অনেক দূর নিয়ে যেতে পারবো। আমরা যে বইটি নিয়ে কথা বলছিলাম সেটি হলো আয়নাগর, যেটি প্রায় 7-8 বছরের বিভিন্ন লেকচার এবং বিভিন্ন রাইটিংস কে একসাথে করে এলম হাউস বই বের করেছে, যেটি সম্পাদনা করেছেন মোহতার মাসিফ আদনান। তো প্রিয় পাঠক, আজকে আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি রয়েছেন, আপনারা দুজন সম্মানিত অতিথিকে ইতিমধ্যেই চেনেন, তারপরেও আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে উপস্থিত রয়েছেন মোহতার মাসিফ আদনান, যিনি লেখক, সম্পাদক, যার ইতিমধ্যে আলহামদুলিল্লাহ 2019 সালে একটি বই বের হয়েছে, চিন্তা অপরাধ, যে বইটি বাংলাদেশে বেস্ট সেলার ক্যাটাগরির মধ্যে অন্যতম, এবং আলহামদুলিল্লাহ অসংখ্য পাঠক এই বইটিকে বেস্ট সেলার হিসেবে গণ্য করেছেন, সর্বোচ্চ পর্যন্ত রিভিউ দিয়েছেন। তার সাথে সাথে আসিফ আদনান সম্পাদনা করেছেন অসংখ্য বই, আমি যদি হাতে গোনা যে বইগুলো আমার সামনে মনে আসছে দু একটা নাম আমি বলতে চাচ্ছি, মুক্ত বাতাসের খোঁজে, লস মর্সি টিমের এই বইটি আসিফ আদনান সম্পাদনা করেছেন, তারপরে তুমি ফিরবে বলে জাকারিয়া মাসুদ ভাইয়ের, এটিও সম্পাদনা করেছেন, আমাদের মহাতারাম মোহাম্মদ জাভেদ কাইসার রাহিমাহুল্লাহর অনেক আধার পেরি এই বইটি আসিফ আদনান সম্পাদনা করেছেন। তার সাথে আমাদের ডাক্তার শামসুল আফরিন শক্তি ভাইয়ের দুটি বই বা সমাপন থেকে প্রকাশিত হয়েছে, ডাবল স্ট্যান্ডার্ড 2 এবং মানস অঙ্ক, দুটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বই, এই দুটি বই আসিফ আদনান সম্পাদনা করেছেন। এছাড়া আরো অনেক বড় লিস্ট আমার সামনে হয়তো এগুলো এখন মনে নাই। আর আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন মাওলানা মনজুরুল করিম, যিনি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে লেখালেখি করছেন, অনুবাদ করছেন, সম্পাদনা করছেন, তার অনুদিত একটি বইয়ের নাম আমি জানি যে আত্মসিদ্ধির 10 নীতি, আমি চমৎকার একটি বই তিনি অনুবাদ করেছেন,
এর সাথে সম্পাদনা করেছেন সমর্পণ প্রকাশনের সব সবর ও সুপর ইমাম ইবনে কাইয়িম জাযিল রাহমাহুল্লাহর বইটি, তারপর ওয়াসওয়াসা বইটি, তারপর খুশুন আমাদের প্রাণ অমৃত প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে এই বইটি, আর অসংখ্য বই তিনি সম্পাদনা করেছেন আলহামদুলিল্লাহ। আমরা দুজন গেস্টকে ইতিমধ্যে চিনি, তো আমাদের পরিচয় পর্ব এখানেই শেষ। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। প্রথমে আমরা আয়নাগর নিয়ে কিছু কথা বলবো পাঠকদের সামনে, তারপর ইনশাল্লাহ আমরা চলে যাব আমাদের দ্বিতীয় টপিক দাওয়া নিয়ে ভাবনায়। তো প্রিয় পাঠক, আয়নাগর বইটি যিনি লিখেছেন তিনি হলো ইয়াদ কুনাইবি হাফিজাহুল্লাহ, যিনি 1975 সালে জন্মগ্রহণ করেছেন কুয়েতে। তিনি এখন জর্দানে আম্মানে বসবাস করছেন। তিনি, আমরা তাকে সবাই চিনি, আরব বিশ্বে প্রভাবশালী একজন দায়ী, যিনি একাধারে তার সমাজে দাওয়াতি কাজ করছেন, তার পাশাপাশি বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম গুলো রয়েছে, সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে, এখনো তিনি সমানভাবে দাওয়াতি কাজ করে যাচ্ছেন। তিনি যদিও ফার্মাকোলজিতে গ্রাজুয়েশন এবং পিএইচডি করেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামের উপর তার দখল এক কথায় অসাধারণ, যা আরব বিশ্বেও প্রভাব করেছে। আলহামদুলিল্লাহ আমরা নতুন করে বাংলা ভাষাভাষী যারা আছি তারাও ইনশাল্লাহ এক দুটি বইয়ের মাধ্যমে আমরা পরিচিত হতে যাচ্ছি। আমরা ঈশ্বর শায়েক থেকে সামনে অনেক বেশি খ্যাতমত নিতে পারবো। আল্লাহ যেন শায়েককে জীবিত রাখেন উম্মার কল্যাণে। আমরা ইয়াদ কুনাইবি হাফিজাহুল্লাহর পরিচয় এবং আয়নাগর বই নিয়ে সম্পাদক হিসেবে আসিফ ভাইয়ের কিছু কথা শুনতে যাচ্ছি ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. প্রথমে ধন্যবাদ ইসমাইল ভাইকে, অনেক বড় ইন্ট্রো দিয়েছেন, এত বড় ইন্ট্রো ডিজার্ভ করি না। আর হ্যাঁ, আয়না ঘর নিয়ে কিছু কথাবার্তা বলার, প্রথমত আমি প্রথমে বই নিয়ে বলি, তারপর হাসমুল্লাহকে নিয়ে কিছু কথাগুলো বলা যেতে পারে। তো আয়না ঘর বেসিক্যালি ওনার 2013 থেকে 2020 পর্যন্ত প্রায় 7-8 বছরের বিভিন্ন আর্টিকেলস বা সোশ্যাল মিডিয়া পোস্ট এগুলোর ট্রান্সলেশন, এগুলোর অনুবাদ। এবং আমরা এখানে বিভিন্ন ডাইভার্স টপিক, মানে বিভিন্ন বিষয়ে সংকলিত করার চেষ্টা করছি। এই বইয়ের মধ্যে যেসব টপিকগুলো আছে সেটার মধ্যে আপনারা দেখবেন যে যারা একেবারে নন প্র্যাকটিসিং তাদের জন্য যেমন বিভিন্ন ম্যাটেরিয়াল আছে বা তাদের জন্য যেরকম লেখা আছে, এর পাশাপাশি যারা হয়তো বা দিন প্র্যাকটিস করতেছেন বা দিন মানার চেষ্টা করতেছেন কিন্তু এটা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং ঠিক বুঝে উঠতে পারতেছেন না যে কিভাবে এগুলোর সাথে ডিল করা উচিত, এগুলো নিয়ে অনেক আলোচনা আছে। যারা প্র্যাকটিসিং কিন্তু কিছুটা কনফিউজ বিভিন্ন ইস্যু নিয়ে নানা কারণে নিষ্ক্রিয় হয়ে আছেন, তাদের জন্য বিভিন্ন খুব ভালো ভালো নাসিহা আছে। আমি নিজে আলহামদুলিল্লাহ অনেকগুলো নাসিহা থেকে উপকৃত হয়েছি। এছাড়া ইসলাহি বিভিন্ন লেখা আছে, ডিপ্রেশন নিয়ে কিছু ভালো লেখা আছে। তারপর আমরা অনেক সময় যেটা হয় যে লাইফে একটা নেগেটিভ সার্কেলের মধ্যে আমরা অনেক সময় বা নেগেটিভ গ্রুপের মধ্যে আমরা সময় আটকা পড়ে যাই, এরকম বিষয়গুলো লেখা আছে। পাশাপাশি ইসলামের আলোকে পারিবারিক জীবন, এখানে খুবই ভালো কিছু লেখা আছে। প্যারেন্টিং নিয়ে ওনার কিছু লেখা আছে যেটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, যেটা এরকম আমি খুব কমই দেখছি লেখা। এবং হচ্ছে বড় যে বিষয়টা সেটা হলো যে ব্যক্তিগত পর্যায়ের বিষয় তো আছে, এর পাশাপাশি সমাজ এবং রাষ্ট্রে ইসলামের প্রয়োগের দরকার বা ইসলাম কায়েম করার প্রয়োজনীয়তা নিয়ে উনি আলোচনা করছেন। এই ব্যাপারে বিভিন্ন ভুল ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে, সমাজ উম্মার প্রতি আমাদের যে কর্তব্য আছে সেগুলো নিয়ে আলোচনা করছে। এবং এই ব্যাপারে উনি আলহামদুলিল্লাহ খুবই এমন ভাবে আলোচনা করছেন যেটা খুব ইজিলি মানুষ বুঝতে পারে। এবং যে বিষয়টা পার্টিকুলারলি আমাকে আসলে, আমি বিভিন্ন ওনার বইটি নিয়ে কাজ করতে যাচ্ছিলাম, সেটা হলো ওনার একটা লেখা আমি অনেক আগে অনুবাদ করছিলাম, যেটা সম্ভবত এবার শেষ লেখা, শরিয়া কি ভয়ঙ্কর, এটা এটা আমি অনুবাদ করছিলাম সম্ভবত 2013-তে। কিন্তু পরবর্তীতে আমি যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করতো ওনার কাজ, ওনার ম্যাটেরিয়াল গুলা বাংলায় আনার ব্যাপারে, সেটা হলো যে উনি বেসিক্যালি ইসলামকে মানে ওয়াটার ডাউন করেন না, উনি ইসলামের একটা কাটছাঁট করা বিষয়ে কাটছাঁট করা ভার্সন আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন না।
তো বর্তমানে যে জিনিসটা খুব বেশি হয়ে গেছে সেটা হলো যে যে ওয়ার অন টেরর বা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের কারণে পুরো ওয়ার্ল্ড ওয়াইড দায়ী এবং ফলে মায়েরামের উপরে বড় একটা প্রেশার আসছে, এটা তো বাস্তবতা যেটা আমাদের স্বীকার করতে হবে। এবং বিভিন্ন বিষয়ে তাদের উপর হয়তো বা নজরদারি হচ্ছে বা তাদের উপর হয়তো বা তাদেরকে হয়তো বা রেস্ট্রিকশন ফেস করতে হচ্ছে। এবং এটার একটি প্রভাব যেটা হয়েছে যে আমরা দেখতেছি যে আলটিমেটলি এমন একটা ইসলাম আমরা বেশিরভাগ সেলিব্রিটিদের কাছ থেকে বা বেশিরভাগ ওয়েল নন ফেসেস এর কাছ থেকে শুনতেছি যেটা কিছুটা আত্মকেন্দ্রিক, যেটা স্ট্যাটাস কোকে চ্যালেঞ্জ করে না, বরং এটার সাথে খাপ খাওয়ায় নিয়ে কিভাবে চলা যায়, যা চলতেছে যেভাবে চলছে চলুক, এর মধ্যে আমি কিভাবে আমার ছোট্ট একটা কোনার মধ্যে ইসলাম পালন করব, খুশি থাকতে পারবো, এরকম একটা বিষয় চলে আসতেছে। এটা হয়তো বা সবাই ইচ্ছা করে করতেছেন না, হয়তো রেস্ট্রিকশনের কারণে হচ্ছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা হচ্ছে। এবং এটা উম্মার জন্য খুব খারাপ একটা বিষয়, কারণ উম্মার আলিম এবং গাইডের দায়িত্ব হলো হককে স্পষ্ট ভাবে বলা, আপোষ না করা। সেটা নরম ভাবে বলা যেতে পারে, সেটা মানুষের বোধগম্য করে বলা যেতে পারে, হিকমার সাথে বলা যেতে পারে, কিন্তু সেটা বলতে হবে। এটা অনেক এবং দায়ীদের একটা দায়িত্ব, কিন্তু দেখা যাচ্ছে যে আনফর্চুনেটলি যে এই ব্যাপারে আসলে অনেক বেশি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। তো যেভাবে ইন্টারন্যাশনাল পাওয়ার্স বা রিজনাল পাওয়ার্স বা লোকাল পাওয়ার্স যেরকম শক বেঁধে দিচ্ছে, এর মধ্যে হয়তো বা কথা বলতে হচ্ছে বা এর মধ্যে হয়তো বেশিরভাগ কথা বলতেছে। তো এই এই কারণে আলহামদুলিল্লাহ ইয়াসমিনের হাসপাতাল ওনার যে জিনিসটা ভালো সেটা হলো উনি এগুলা প্রথমত ওয়াটার ডাউন করেন না, মানে উনি কাটছাট করেন না, এখানে একদম ছাড় দেন না। এবং দ্বিতীয়ত উনি সবগুলো বিষয় কাভার করার চেষ্টা করেন, ইসলামের একটা কুণ্ডিত রূপ আমার সামনে তুলে ধরা। সো ধরেন আমরা শুনি যে অনেক সময় আমরা শুনি যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে কিনা এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই, ইসলাম শরিয়া প্রতিষ্ঠা হয়েছে কিনা এটা, শরিয়া প্রতিষ্ঠা হয়েছে কিনা এটা তোমাকে জিজ্ঞেস করা হবে না, তোমাকে তোমার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করা হবে না, তোমার নিজের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, তুমি এটা নিয়ে এত চিন্তা করতেছো কেন। সো এটা আমাদের একটা ইন্ডিভিজুয়ালিস্টিক ইন্টারপ্রিটেশন দেয় ইসলামের, যে আচ্ছা ঠিক আছে তুমি তোমার ঘরে ফ্যামিলি নিয়ে ইসলাম পালন করো, বাকি কিছু নিয়ে এত দেখার দরকার নেই, আমাদের উম্মার জন্য কাজ করতে হবে, ইসলামের পুনর্জাগরণের জন্য কাজ করতে হবে, তো এবং আমাদের নিজেদেরকে অবশ্যই আগুন থেকে বাঁচাতে হবে। সো এটা নিয়ে খুব বেশি মানে আমাদের জীবনটা খুবই ছোট, আমরা খুব বেশি সময় পাবো না, তো এটা নিয়ে গাফিলতি করার কোনো সুযোগ নেই, সবগুলো সময় কাজে লাগাও এবং মেক ইউর সেলফ ইউজফুল। সো এটা ওয়ান অফ দ্য থিংস যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করছিল বা ওনাকে নিয়ে কাজ করার ওনার জিনিসপত্রগুলো মানুষের সামনে আনার জন্য। এবং আমি পার্সোনালি বিলিভ করি যে ওনার লেখাগুলো থেকে প্র্যাকটিসিং ভাই বোনেরা বা যারা নন প্র্যাকটিসিং তাদের দেওয়ার জন্য দেওয়া হতে যেতে পারে, প্র্যাকটিসিং ভাই বোনেরা উপকৃত হবেন, এবং ইভেন যারা দায়ী আছেন যারা পাবলিক রিভিউয়ে দেওয়া করেন বক্তব্য দেন, আমার ধারণা এটা তারাও এখান থেকে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। জি ভাই আমার ভালো আছে, কারাবরণ করেছেন, আলহামদুলিল্লাহ তিনি এখন বাহিরে আছেন এবং ইসলামের কথাগুলো অত্যন্ত গোছালো সহজ এবং স্পষ্ট ভাষায় মানুষের কাছে তুলে ধরছেন। আমরা শায়খের জন্য দোয়া করি। এরপর যে আমরা মাওলানা মনসুর করিম তার কাছে চলে যাবো ইনশাল্লাহ, আমরা আয়নাগুল বই নিয়ে অল্প কথায় শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, আমরা খুব চমৎকার উদ্যোগে মিলিত হচ্ছে, যেহেতু বর্তমান সময়ে অনেক বই বাজারে আসছে, আল্লাহ তাআলার এটা একটা মেহেরবানি। আসলে একটা সময় ছিল যখন আমরা ভালো মানের ইসলামী বই কম খুঁজে পেতাম, একটা সময় ছিল যখন আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম এটা ভালো ইসলামী বইয়ের জন্য, এবং ইসলামিক বই বলতে আমাদের কাছে তখন ছিল কিছু গালগপ্পের বই আর কিছু একদমই রেফারেন্স বিহীন স্বাভাবিক চিন্তা ভাবনা থেকে।
কিছুটা বাস্তবতা বিবর্জিত ধরনের বিভিন্ন ধরনের বই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তখনও সালাফদের কিছু কিছু বইয়ের অনুবাদ হয়েছিল, যেমন এরকম কিছু কিছু বইয়ের অনুবাদ পাওয়া যেত। পরবর্তী সময় আলহামদুলিল্লাহ একটা চমৎকার অবস্থা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে ইসলামিক বইয়ের যে বিশাল ভান্ডার আমাদের রয়েছে সেটাকে আমরা পাঠকদের সাথে মোটামুটি কিছুটা কিছু পরিচিত করিয়ে দিতে পারি। তো এক্ষেত্রে একসময় আমরা আফসোস করতাম এই বিষয় নিয়ে যে পৃথিবীতে মুসলিমদের এমন কিছু ভাষাও আছে যেখানে ইসলামী বই এত বেশি লিখিত হয়েছে বা ওইসব ভাষাতে এত বেশি মূল মূল বইয়ের অনুবাদ রয়েছে যে একজন মানুষ, একজন সাধারণ শিক্ষার্থী যদি আরবি না শিখে হলেও তার আবশ্যকীয় ইসলামিক জ্ঞান অর্জন করানোর চেষ্টা করা হয় তাহলে এটা সম্ভব। যেমনটা আমরা জানি যে তুর্কি ভাষায় রয়েছে, যেমনটা উর্দুতে বিশেষ করে রয়েছে, আমাদের একদম সবচেয়ে কাছে যেটা আছে বলতে পারি উর্দুতে রয়েছে, ইন্দোনেশিয়ান ভাষায় রয়েছে, ও এই বাকি দুটো এত দূরে আমার নিজেরও ভাবে যাচাই করার সুযোগ হয়নি, কিন্তু যেহেতু নিজে উর্দু জানি কাছে রয়েছে তো সেই অনুযায়ী বলতে পারি উর্দু ভাষার যে বইয়ের বিশাল ভান্ডার ছিল এটা তো আমাদের এক সময় আসলে খুব দুঃখিত করতো, আনন্দিত করতে হিসেবে যে আলহামদুলিল্লাহ হাতের কাছে অনেক অনেক কাজ করছে, দুঃখিত করতে হিসেবে যে আমাদের এইদিকে কেন এরকম বই হচ্ছে না, বিভিন্ন বিষয়ে জরুরি যে বইগুলো সালাফদের খুব চমৎকার চমৎকার বইয়ের অনুবাদ হতে পারে বা আরো অন্যান্য প্রয়োজনীয় যত বিষয় হতে পারে। কারণ ইসলাম একটা খুবই খুবই বিস্তারিত ধর্ম এবং ইসলামে মানুষ মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় গুরুত্বপূর্ণ সব বিষয়কেই আলোচনার মধ্যে নিয়ে আসা হয়েছে, সব বিষয়ে গাইডলাইন রয়েছে। এখন এই গাইডলাইন জানতে হলে ইসলামিক বই তো পড়া জরুরি, কিন্তু সবগুলো বিষয় নিয়ে বিষয়ভিত্তিক ইসলামিক বই বাংলাদেশে অপ্রতুল ছিল। তো আলহামদুলিল্লাহ এখন যেমন একটা প্রকাশনা বিপ্লব চলছে বলা যায়, এটা আসলে বেশ গুরুত্বপূর্ণ এবং উপকারী আলহামদুলিল্লাহ। এই হিসাবে কিছু কিছু এক্ষেত্রে মঞ্জুরা খুব চমৎকার একটি পয়েন্ট উত্থাপন করেছে আমাদের সামনে যে মঞ্জুর ভাইদের মতো আলহামদুলিল্লাহ কিছু ভাই সামনে আসার কারণে এবং এটা তরুণদের হাতেই আলহামদুলিল্লাহ এই জাগরণটা বেশি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের আগে যারা ছিলেন তারা আমাদেরকে একটা জায়গা নিয়ে এসেছেন, তারা রাস্তা দেখিয়েছেন যে হ্যাঁ ইসলামী বইয়ের কাজ করতে হয়, মানুষের দাওয়া পৌঁছে দিতে হয়। আমরা সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে এখন আলহামদুলিল্লাহ একদল তরুণ প্রকাশক, একদল তরুণ অনুবাদক, একদল তরুণ লেখক, একদল তরুণ সম্পাদক, একদল তরুণ বিক্রেতা আলহামদুলিল্লাহ সামগ্রিক প্ল্যাটফর্ম আল্লাহ তৈরি করে দিয়েছেন। এটা আমাদের জন্য খুবই সুখকর বিষয়। ধন্যবাদ মঞ্জুর ভাইকে এরকম চমৎকার একটা বিষয় উত্থাপন করার জন্য। জি মঞ্জুর ভাই। জি, তো এর ফলে যেটা হচ্ছে আমাদের বর্তমান সময় যে বিভিন্ন প্রকাশনা এখন এগিয়ে আসে, বিশেষ করে আমরা এখন দেখতে পাচ্ছি ইসলামী বই আমরা এখন যেটা প্রমাণ করতে সক্ষম হয়েছি সবার আগে সেটা হচ্ছে ইসলামী বইয়ের একটা বিশাল মার্কেট আছে। ইসলামী বইয়ের একটা বিশাল বড় মার্কেট যে আছে এটা মোটামুটি আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আমাদের এখন আলহামদুলিল্লাহ প্রচুর বই যেহেতু অনুবাদ হচ্ছে প্রচুর বইয়ের বিক্রি হচ্ছে, শুধু অনুবাদই হচ্ছে তাই না বিক্রিও হচ্ছে এবং এই বিশাল মার্কেটটা দেখা গেছে যে অনেক সেকুলার প্রকাশনীকে এখন আকৃষ্ট করছে যে ওরা কিছু কিছু ইসলামী বই করবে। তো আসিফ ভাই একটা খুব চমৎকার আলোচনা করছিলেন যে কেন ডক্টর ইয়াদ আল কুনাইবির কে ওনার ভালো লাগে, তো ওই পয়েন্টটাই আমি এখানে নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আমি যেটা বলছিলাম যে এই পয়েন্টটাতে আসার জন্য আসলে একটা ভূমিকা করলাম সেটা হচ্ছে বর্তমান সময়ে প্রচুর ইসলামী বই অনুবাদ, অনেকে অনুবাদ করছে ভালো, খুব ভালো মাশাআল্লাহ, কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়েছে যে বাজ বিচারহীন, মানে কোনো বাজ বিচার করা হয়নি, দেখা গেছে যে একটা বই কোন একজন অনুবাদকের পরে ভালো লেগেছে উনি অনুবাদ করে দিয়েছেন, প্রকাশকের দরকার উনি বিক্রি করে দিয়েছেন বা ছাপিয়ে দিচ্ছেন, এমন হচ্ছে, আমি বলছি না সবাই করে কিন্তু এমন হচ্ছে। এমন অনেক অনুবাদক, হ্যাঁ তরুণরা, ইয়ে ভাই যেটা বলছেন ইসমাইল ভাই যেমন বলছিলেন যে তরুণরা এগিয়ে এসেছে আলহামদুলিল্লাহ, আসলে যুগ চাহিদা তো তরুণরাই বোঝে, যাদের বয়স হয়ে যায় তারা অভিজ্ঞতার কারণে আমাদের জন্য ছাতার কাজ করেন, অভিজ্ঞতার কারণে আমাদের জন্য বড় বৃক্ষের কাজ করেন, কিন্তু ওই নিচে নিরানিদের কাজটা তরুণদেরই করতে হয়। তো তরুণরা যখন এগিয়ে আসে তখন দেখা যায় যে একটা বিপ্লব এগিয়ে, তরুণদের রক্তের মধ্যে রয়েছে বিপ্লবের বীজ, আর তরুণরাই পারে একটা নতুন বিপ্লবকে নিয়ে আসতে। তো প্রকাশনার যে বিপ্লবটা এটা তো তরুণরা এর জন্য নিয়ে এসছে এবং অবশ্যই বসিয়ে আনতে ছায় করেছে,
কিন্তু আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে তরুণরা এগিয়ে আসছে, এদের মধ্যে সবাই কি যে খুব ধীমান এবং সব ক্ষেত্রে খুব প্রাজ্ঞ এমন কিন্তু না। তো দেখা গেছে যে অনেকে যে কাজটা করেছেন যে আমার একটা অনুবাদ করা দরকার, এখনকার সময় আপনার দরকার, মনে রাখতে হবে যে অনুবাদকদের অনেকেরই অনুবাদটা একটা প্রফেশন, মানে সবার কিন্তু এমন না যে অনুবাদটা জাতির প্রয়োজনের জন্য আমি করছি, এমন না। অনেকে আছেন যারা প্রফেশন হিসাবে অনুবাদকে নিয়েছেন, এবং যেহেতু একজন প্রফেশনাল পার্সন উনি চাইলেন যে বইটা চলে, মানুষের ভালো লাগবে এমন বই আমি করবো। তো এক্ষেত্রে যেটা হয় যে জাতির কি প্রয়োজন, জাতির কি প্রয়োজন এটা দেখার চেয়ে বেশি নজর দেয় যে কোনটা বেশি চলবে বা কোনটা মানুষ খাবে। তো এতে যেটা হয় এমন অনেক বই আমরা দেখছি এখন এই সময় চলে আসছে, যেটা আসিফ ভাই বলছিলেন যে অনেকেই আছেন যারা আন্তর্জাতিক যে চাপ রয়েছে, বৈশ্বিক যে প্রেশারটা রয়েছে ওলামায়ে কেরামের উপরে, এর কারণে অনেকেই কিন্তু চিন্তা ভাবনা থেকে সরে আসেন, অনেক দিকে এদিক ওদিক চলে যান। আমরা জানি অনেক আলেমের ঘটনা আমরা জানি যে দেখা গেছে উনি আগে খুব হকপন্থী ছিলেন, খুব হকের কথা বলতেন, উনি জেলে গেলেন, জেল থেকে বের হয়ে এলেন, বের হয়ে ওনার হকের পুরো পাশার দানটা পাল্টে গেল, ঠিক আছে। এমন অনেকের কথা আমরা জানি। আসলে হক খুব ক্রিটিক্যাল জিনিস, ধরে রাখা খুব টাফ, বিশেষ করে যারা জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা করে। একটা হচ্ছে দিনের কিছু বিষয় আছে খুব সহজ সরল, যে বিষয়গুলোকে যারা দিনের সাথে একটা সাংঘর্ষিক অবস্থায় যায়, যারা ইসলামের শত্রু অথবা যারা ইসলামের বিরুদ্ধে, অনেক ধরনের ট্যাগ দেওয়া যাবে না, কিন্তু এই ধরনের যত লোক আছে তারা অনেকগুলো টপিক আছে যেগুলো কথা বলা তাদের কাছে খারাপ মনে হয় না, ইভেন তারা এটা প্রমোট করে। আমরা যদি দেখি যে পশ্চিমে ইসলামী কিছু কিছু চিন্তাবিদ আছে যাদের নিয়ে ওরা গবেষণা সেন্টার বানিয়েছে, যাদেরকে নিয়ে ওরা ইভেন আপনার লেকচার চেয়ার পর্যন্ত আছে তাদের ইউনিভার্সিটি গুলোতে, যাতে যাদের লেখার অনুবাদকের অভাব হয় না। আপনি যদি দেখেন যে মাওলানা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ, ওনার যে মাসনবী যদি অনুবাদ বলেন, মাসনবী আমার কাছেই পশ্চিম থেকে প্রকাশিত রীতিমতো ভালো মানের প্রায় 9টার মতো এরকম বই ছিল যেটা মাসনবী সম্পর্কিত। তো এটা আমি এটা বোঝানোর জন্য বললাম যে এই বিষয়গুলো তাদের ভালো লাগে, তো দে প্রমোট ইট, কিন্তু ইসলামের যে বিষয়টা তাদের সাথে সাংঘর্ষিক সেটা তো তারা দিতে চায় না। তো এই জন্য যেটা হয় ওদের যে প্রেশার, ওই প্রেশারের কারণে অনেক আলেমই ওই রকম পরিবেশে থেকে বা অন্যান্য কারণে, যে কোনো কারণেই হোক, প্রভাবিত হন, কেউ ব্যক্তিগত ভাবে আসেন, কেউ কেউ আবার মনে করেন যে না ইসলাম আসলে পিছিয়ে যাচ্ছে কেন, আমরা যুগের সাথে তাল মিলাচ্ছি না, ইসলামকে আমার যুগ উপযোগী করতে হবে, এরকম একটা আলিয়াজ বিল, এই ধরনের একটা ভুল ধারণা অনেকের মধ্যে চলে আসে। এবং এর ফল যেটা হয় যে তিনি যে বুঝ এটার সঠিক অবস্থান থেকে সরে আসেন। অনেকে আছেন যারা ওরিয়েন্টালিজমের দ্বারা খুব প্রভাবিত হয়ে যান, আমরা দেখতে পাই যে এমন অনেক বিখ্যাত পশ্চিমা দায়ী রয়েছেন পশ্চিমে বিভিন্নতা, কিন্তু তাদের যে একাডেমি গুলো আছে যেখানে তারা পড়ান, ওখানে দেখা যায় যে ওরিয়েন্টালিজমের বিভিন্ন বই তারা পড়াচ্ছে এবং এই বইগুলো সবই প্রশ্নবিদ্ধ। তো এই দেখার বিষয় হচ্ছে যে এই ধরনের লোকদের বই আমরা দেখতে পাই যে এই ধরনের লোকদের বইও বাংলায় আসে, অনেক অনুবাদক আছে প্রচলিত। তো এই বিষয়গুলোর মাঝখানে যখন আমরা এমন কিছু বই পাই যেগুলো আসলে আমাদেরকে ইসলামের যে সঠিক সৌন্দর্য, ইসলামের সঠিক রূপটাকে একটা সুন্দরভাবে পুরো একটা প্যাকেজের মধ্যে করে দিয়ে সেটাতে মানুষকে মোটিভেশনাল যত লেখা হতে পারে বিভিন্ন টপিকের উপরে সেগুলোকে এক করে দেয়, তখন আমাদের আসলে খুব ভালো লাগে। তো ডক্টর ইয়াদের কোনাগিরি যে বইটা যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই, চায়না ঘর, এটা হচ্ছে আমার কাছে এরকম একটা বই মনে হয়, এটাই আমার কাছে এরকম একটা বই মনে হয় যে বইটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ডক্টর ইয়াদার কোনাইবির বিশেষত্ব এটা যে উনি এই বিষয়ে মোটামুটি কোনো অ্যাপোলজেটিক মেজার নেন নাই। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের ক্ষেত্রে যেটা হয় অনেকের ক্ষেত্রে, ধরেন কেউ ইসলামের এমন কোনো বিষয়ে, ইসলামের সব বিষয়ে প্রশ্নের মধ্যে, কিন্তু দেখা যায় যে মানুষের মনে সন্দেহ তৈরি করা আছে, মানুষের একটা প্রশ্ন করলো যে এই বিষয়টা কি, এই বিষয়ে ইসলামের এই বিধান কি, হ্যান কি, ত্যান কি। তো আমাদের অনেকে যেটা করে প্রথমে ব্যাকফুটে চলে যায়, তারপর ডিফেন্সিভ খেলা শুরু করে, না আসলে এই বিষয়টা অনেক জায়গায় আছে, অমুক সভ্যতায় ছিল, তমুক সভ্যতায় ছিল। তো এইভাবে আর কি আমরা নিজেদেরকে একটু অ্যাপোলজেটিক অবস্থানে নিয়ে যাই, আমরা বুঝাতে চাই না ভাই ওদের ছিল খালি আমার কেন দোষ, ঠিক আছে। তো এতে যেটা হয় যে মানুষের মনে একটা ধারণা হয় তো ইজ ইট কপি পেস্ট রিলিজন, তুমি কি এটা শুধু কপি পেস্ট করছো নাকি আগের যুগের সভ্যতা থেকে, অমুকের ছিল, তমুকের ছিল। তো আমার দেখার বিষয় হচ্ছে আমার দিনের মধ্যে আছে, আমার ধর্মের মধ্যে এটা আল্লাহ প্রদত্ত ধর্ম, অন্য জায়গায় থাকুক হচ্ছে না থাকুক, ইটস ট্রু অ্যান্ড ইটস পারফেক্ট টু দ্য ফুল সেন্স। কিন্তু এই যে একটা ডিফেন্সিভ না বরং একটা অ্যাটাকিং পজিশন, আপনার দিনকে নিয়ে আপনার একটা গর্ববোধ করার যে অনুভূতি, এটা কিন্তু আধুনিক যে দায়ীরা রয়েছে আপনি দেখবেন যে অনেক বিখ্যাত, অনেক অনেক লাইক পাচ্ছে ইউটিউবে, অনেক ইয়ে পাচ্ছে, এই পাচ্ছে, সেই পাচ্ছে, অনেক ভিউ হয়
তাদের বিভিন্ন দেশে তাদেরকে ডাকা হয়, কখনো অস্ট্রেলিয়াতে যাচ্ছে, শ্রীলঙ্কাতে চলে যাচ্ছে, কখনো সাউথ আফ্রিকাতে, কখনো ইংল্যান্ডে, আমেরিকাতে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম টোগ্রাম করছে এইসব লোক। কিন্তু আপনি দেখবেন যে এরা কি করে, একটা মানে সব বিষয় ধীরে ধীরে তার কনফিউশন মনে হবে একপটে চলে যাবে এবং গিয়ে ডিফেন্সিভ পজিশনে খেলা শুরু করবে। তো এজ এ রেজাল্ট, এদের মানে দিনই আক্রষ্ট হয়ে যায় অ্যাপোলজেটিক। আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো থেকে আমি দেখেছি ডক্টর ইয়াদল কোনাইবি একদমই মুক্ত। ডক্টর ইয়াদল কোনাইবির সাথে আমার নিজের ব্যক্তিগত ভাবে প্রথম পরিচয় হয়েছে আমার ছোট অবস্থা শেখ আহমেদ ইউসুফ শরীফ একটা চমৎকার বই অনুবাদ করেছিলেন নিফাক থেকে, আসুন শব্দতরু থেকে, খুব চমৎকার বই, যারা পড়ে নেই পড়তে আমি অনুরোধ করবো। তো ওখান থেকে আমার মোটামুটি পরিচয়, তারপরে যে চমৎকার বইটা আমার কাছে এলো আয়নাঘর, আয়নাঘর আমার কাছে যখন আসছে আমি আসলে এখন বিশাল একটা ভূমিকা বললাম, বিশাল দুঃখিত, কিন্তু আমার মনে হয় ভূমিকাটা প্রয়োজনীয়। ইসলামে কি বলেন? সমস্যা নেই, বলেন, ভালো লাগছে শুধু। ঠিক আছে, আচ্ছা বন্ধুরা, তার যেটা বলছিলাম যে আয়নাঘর যখন আমার কাছে আসে, তো আয়নাঘর আমি দীর্ঘদিন হচ্ছে আসলে বাংলা বই আমার একটু কমই পড়া হয় যে বিভিন্ন কারণে, আর এখনকার সময় যেটা তাদের পড়ার একটু সমস্যা। তো আলহামদুলিল্লাহ আমার কাছে যখন এসে পৌঁছ আমি এটা পড়া শুরু করলাম, তো সময়ের সংক্ষিপ্ততা থাকে, ব্যস্ততা থাকে, কিন্তু আমি যখন এটা পড়া শুরু করলাম আমার মনে হলো না আমার এই বইটা আসলে সবার আগে পড়ে শেষ করতে হবে। তো এটা আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করেছি খুব দ্রুত, আলহামদুলিল্লাহ, বলতে গেলে একদিন এরকম সময় লাগবে। তো এই বইটার ক্ষেত্রে একদম আসলে সহজ কথা হচ্ছে একবারে পুরোটা পড়ে শেষ না করে ওঠার মতো কোনো বই না। এই বইটা হচ্ছে এমন বই যে আমি একবারে নিবো এবং ইনশাল্লাহ শেষ করে দেবো। লেখাও খুব কম, আসলে খুব বেশি লেখা না, যদিও বেশি কিন্তু ওয়ার্ড চিন্তা করলে আসলে এত বেশি না, যেটাতে আপনার অনেকদিন লেগে যাবে, একজন ভালো পাঠক হয়তো একদিন বা দুই দিন বা তিন দিনে পড়ে ফেলতে পারবেন। এবং এইটার যে পয়েন্টগুলো, এটা হলো বিশেষভাবে হৃদয়ে গেঁথে যাওয়ার মতো পয়েন্ট। এবং সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এটা প্রত্যেকটা বিষয়ে প্রাসঙ্গিক। কিছু বই হয়, একটা বইয়ের সব বিষয়ে প্রাসঙ্গিক হয় না, একটা পয়েন্ট প্রাসঙ্গিক হয় আর একটা পয়েন্ট অপ্রাসঙ্গিক হয়, হ্যাঁ। কিন্তু আমরা এই বইটা যদি দেখি, আমরা বইয়ের যতগুলো পয়েন্ট পাবো, যত জি ভাই, আমরা আয়নাঘর থেকে যদি এক দুটা স্পেসিফিক বৈশিষ্ট্য তুলে ধরতে পারতাম যে আপনার, আপনি আলহামদুলিল্লাহ বইটা পুরোটা পড়ার কারণে এখানে তো অনেকগুলো সাবটাইটেল আছে সূচিতে, তো এর মধ্যে কোন গল্পটা বা কোন কথাগুলো আপনাকে বেশি প্রভাবিত করেছে, এরকম দুই একটি বিষয় যেখানে আমাদেরকে উপস্থাপন করেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো ওটাই আমি বলতে চাচ্ছিলাম, তো প্রথমে হচ্ছে এই বই পুরোটাই আপনার মনে হবে পুরোটা বই পড়ে নেওয়া উচিত। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে কিছু বই থাকে না যেটা পড়তে গেলে মনে হয় আছে আমি প্রত্যেকটা লাইন ফেসবুকে শেয়ার দিই, তো এই বইটা হচ্ছে যে কারণে আমি গত বেশ কয়েকদিন ধরে দিয়েই যাচ্ছি। আর যদি স্পেসিফিক্যালি বলতে হয় যে এইখানে আসলে কোনটা কোনটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে আসলে অনেকগুলো প্রবন্ধের কথা বলতে হয়, কারণ আমার খুব পছন্দের আমার খুব পছন্দ হয়েছে এই ধরনের বিষয়ে। একটা হচ্ছে যেমন ধরেন, হ্যাঁ ইসলাম বিজয় হবে, কিন্তু তো এই প্রবন্ধটা যদি দেখি এখানে একটা মূল কথা এখানে যে আমরা সবাই একটা জিনিস মনে করি ইসলাম তো বিজয় হবে, হাদিসে এসছে ইসলাম আসলে বিজয় হবে, ভেরি গুড, আমরা সবাই একটা মানসিক প্রশান্তি নিয়ে বসে আছি ইসলাম বিজয় হবে, ওকে আমরা একসময় বিজয়ী জাতি হবো, আবার এই মুহূর্তে আমাদের যে একটা অবদমিত অবস্থা সেখান থেকে আমরা ইনশাল্লাহ বের হয়ে আসব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইসলাম হবে সেখানে আমার ভূমিকা কি থাকবে, আমি কি ওখানে নিষ্ক্রিয় দর্শক হয়ে বসে থাকবো, নাকি যতক্ষণ ইসলাম বিজয়ের আগে যে প্রেশারটা আসবে, কোনো বিজয়ী তো আসলে ত্যাগ ছাড়া হয় না, প্রত্যেকটা বিজয়ের জন্য প্রচুর ত্যাগ লাগে, যখন ত্যাগের প্রয়োজন হয় ওই সময়টাতে আমার কি অবস্থা হবে, আমি কি সেই ত্যাগটা স্বীকার করতে পারবো, নাকি এই চাপের মধ্যে ইসলামের দুশ্মনদের সাথে হাত মিলাব, তো আমি কি আসলে নিষ্ক্রিয় দর্শক হয়ে বসে থাকার জন্য বসে আছি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ ছিল। আরেকটা ছিল ইসলামের শান্তির ধর্ম, আমাদের বর্তমান সময়ে যে একটা চিন্তা থাকে সবাই মানে একদম আপনি সবার কাছে দেখবেন ইসলাম ইজ দ্য রিলিজিয়ন অফ পিস, যেই জায়গাতে তাহলে পিস পিস পিস, একদম পুরো পিস কিপিং একটা রিলিজিয়ন, যে ধর্মের কোনো কাজ নেই এক্সেপ্ট অনেক বেশি ঠান্ডা সেটা হচ্ছে পিস কিপ করা সারা দুনিয়ায়। হ্যাঁ হ্যাঁ, অনেক ঠান্ডা, এবং এই পুরো দুনিয়ার সব শান্তির ঠিকাদারি আল্লাহ তাআলা ইসলামকে দিয়ে দিয়েছে। আপনি যদি এটা দেখেন তো দেখতে হবে যে সব শান্তি আমার এখানে পাবে, ওকে ভেরি গুড, শান্তি তো অবশ্যই আছে, কারণ আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার দাসত্বের চেয়ে বড় শান্তির জায়গা দুনিয়াতে কিছু নেই, তো এই শান্তি তো অবশ্যই আছে, সমস্যা এইটা বুঝে না মানুষ, বুঝে একটু উল্টা, লাইক আমার এই জায়গায় খারাপ লাগছে, এই জায়গায় আমি কিভাবে
শান্তি পাবো, আসো আমার ইসলামে আসো, মানে এই অ্যাপ্রোচটা কিরকম? আসিফ ভাই, এটা তো মোটামুটি যে ইয়ারা যারা আছে, যে সুইট প্রিচাররা যারা আছে, ওদের ব্যাপারে তো আপনি মোটামুটি ভালোই আপনার পড়াশোনা আছে, আই হোপ আপনি এটা ভালো বুঝতেছেন। বা এক সময় ছিল যে এই খ্রিস্টান প্রিচার যা দুনিয়ার সব জায়গায় যেত এবং মানে যে যা বলতো, আমি 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 তো একটা প্রস্টিটিউট, একটা ধরেন একটা মহিলা বললো আমি একটা প্রস্টিটিউট, আমি আমি কি প্রস্টিটিউশন করতে করতে এক সময় জানাতে যেতে পারবো? তো বলবে ইয়েস, জাস্ট ট্রাস্ট অর বিলিভ ইন জিসাস এন্ড পিস, শেষ। মানে এই একটা দাওয়া যে তুমি যা মন চাই তাই করো বাবা, তুমি ইসলামে আসো তুমি জান্নাতে চলে যাবা। খ্রিস্টানরা একটা ইয়ে করছিল, তো এভাবে ওরা কিন্তু সব জায়গায় তাদের ধর্মকে প্রিচ করছে, স্টিল ওরা এখন অনেক জায়গায় করে। এবার অনেক জায়গা আছে, আপনারা দেখবেন যে আদিবাসী যা থাকে ওখানকার, তাদের একটা চিন্তা থাকে এরকম যে তুমি তোমার আদিবাসী ধর্ম পালন করো, দুনিয়া যা ইচ্ছা তাই পালন করো, বাস জাস্ট তোমার যে কার্ড আছে ওখানে লিখে দাও ইউ আর খ্রিস্টান। তো ওদের এটা ছিল হলো মানুষকে পিস দেওয়ার, শান্তি দেওয়ার একটা ওয়ে। অ্যাকচুয়ালি কিছুই না, ওরা চাইতো আদম সমানিতে লোক বাড়ুক, কারণ ওদের কাছে বিলিফ কিছুই না। যেমন ধরেন হিন্দু ধর্ম, ওদের সেটা হলো যে আমার কাছে যেটা মনে হয় সেটা বর্তমানে যে জিনিসটা হয়েছে সেটা হলো যে ওয়েস্ট যখন কোনো কিছুকে আমাদের সামনে অনুসরণীয় হিসেবে তুলে ধরে বা তারা যখন একটা মানদণ্ড সেট করে তখন আমাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে আমরা ওদের মানদণ্ড অনুযায়ী ইসলামকে পাশ করাইতে চাই। সো ফর এক্সাম্পল ওরা বলে যে শান্তি, তখন আমরা বলি যে হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম। ওরা বলে গণতন্ত্র, তখন আমরা বলি যে হ্যাঁ ইসলামে তো গণতন্ত্র আছে, ইসলামী গণতান্ত্রিক ধর্ম। ওরা বলে নারী অধিকার, ফেমিনিজম, আমি বলি হ্যাঁ ইসলামে প্রথম নারী অধিকার দিছে। তো অবশ্যই কথাগুলোর পেছনে যে আবেগ আছে বা যে ইন্টেনশন আছে সেটা সঠিক, সেটা সঠিক, আমি এগ্রি করি। কিন্তু কথা হলো যে এখানে কিছু ব্যাপার আছে যে তারা আসলে এগুলো বলতে স্পেসিফিক কিছু বিষয় বুঝায় বা যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, যেমন স্বাধীনতার ক্ষেত্রে ওরা স্বাধীনতা বলতে আসলে কি বুঝায় এবং ইসলাম আসলে স্বাধীনতা কতটুকু, বা ওরা শান্তি বললে কি বুঝায় এবং ইসলাম শান্তি বলতে কি বুঝায়। যেমন আয়না করে একটা বই একটা লেখা আছে যে ইসলামের শান্তি আর গান্ধীর শান্তি, এবং ওয়েস্ট কিন্তু শান্তি বলতে গান্ধীর শান্তি বোঝায়, কিন্তু আমরা তো গান্ধীর শান্তি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান্ধীর শান্তি নিয়ে আসেন নাই। তো এই বিষয়গুলো আসলে বোঝার কিছু ব্যাপার আছে। আলহামদুলিল্লাহ যেটা আমি নিজে পড়ছি খুবই এই হয়েছে যে উনি এই বিষয়গুলো বলছেন এবং খালি বলেন নাই, উনি এটা খুব ইজিলি মানে বোধগম্য ভাবে বলছেন। যেমন ধরেন আপনি যে লেখাটার কথা বললেন ইসলাম শান্তির ধর্ম, এই লেখাটা অ্যাবাউট মেবি 1000 শব্দ বা 1200-1300 শব্দ, ছোটই, কিন্তু উনি বেশ বড় একটা কনসেপ্ট, বেশ বড় একটা উনি এখানে ইজিলি নিয়ে আসছেন। সো দিস ইজ ওয়ান অফ দ্য থিংস যেটা বেশ ভালো, বেশ পাওয়ারফুল, এবং যেটা আসলে আমাদের আরো বেশি দরকার, আমাদের অনেকের এবং দায়ীদের কাছ থেকে আমাদের আসলে এরকম মেসেজিং বা এরকম উপস্থাপনা আরো বেশি করে দেওয়া দরকার আমার কাছে। এখানে চমৎকার একটা বিষয় আমি উত্থাপন করেছেন, তো এটা আর কি আসলে প্রতিটা বিষয় যে শান্তি, ফেমিনিজম, গণতন্ত্র বা আরো নিত্য নতুন যে বিষয়গুলো আসছে প্রত্যেকটি বিষয়ের তারা যেটা উত্থাপন করছেন সেটার একটা দিক আছে, আবার তাদের একাডেমিক একটা ডেফিনিশনও কিন্তু আছে। আমরা যে ভুলটা করে বসি যে আমরা শান্তিটা আমাদের ডিকশনারি থেকে খুঁজে বসি, তা আমাদের ডিকশনারিতে যে শান্তির অর্থ আর তাদের পলিটিক্যাল যে শান্তির বার্তাটা তারা দিচ্ছে দুইটা কিন্তু এক না। তারা যে মানবাধিকার কথাটা বলতেছে আমরা যখন আমাদের ডিকশনারিতে মানবাধিকার খুঁজে দেখি এটা কিন্তু আমরা ভুল করছি, কারণ যারা মানবাধিকার কথা বলছেন তারা আসলে মানবাধিকার সংজ্ঞাটা কি দিচ্ছে এই বিষয়টা আমাদের খুঁজে দেখতে হবে। আসিফ ভাই, আসিফ ভাইকে বলি, আসিফ ভাই এখানে একটা পয়েন্ট যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দেখেন ইন দ্য মোস্ট অফ দ্য কেসেস মানে আপনি যে সিনারিওটা দিচ্ছেন এটা কিন্তু আমি করি, আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা একটু ডিফারেন্ট, যেটা আমি একটু আরেকটু ভূমিকা বাড়াচ্ছিলাম। দেখেন একটা একটা প্রশ্ন আছে দাদা, সত্যি এইটাই যে ওয়েস্ট যা বলে যে ওয়েস্টের ওয়েস্টেজ এটাকে একদম ফুল হার্টেডলি ফলো করে। ওয়েস্ট যে ওয়েস্ট যদি বলে এটা হলো শান্তি তো ওকে এটাই শান্তি, ওয়েস্ট যদি বলে এইটাতেই তুমি সাফল্য পাবা তো তার কাছে এটাই সাফল্যের বিষয়, তো ওটা বাস্তব দুনিয়াতে যতই ইরেশনাল হোক যতই আজীব হোক ডাজন্ট ম্যাটার, এটা একটা গ্রুপ আছে রাইট। আমি আরেকটা গ্রুপকে আনতে চাচ্ছি যেটা মেবি এই বইও আলোচনায় আসে নাই এবং আমার মনে হয় কি এটাও একটু মাথায় রাখা দরকার, যেটা আমি এই পয়েন্টটা নিয়ে বলছিলাম ইসলাম কি শান্তির ধর্ম। তো এখানে আরেকটা পয়েন্ট আমি আনতে চাই স্পেশালি, সেটা হলো এটা অনেকের চোখ থেকে এড়িয়ে যায়, সেটা হলো এক ধরনের দায় কিন্তু আছে। আমি যে খ্রিস্টান প্রিচারদের যে ব্যাপারটা বলছিলাম
হিন্দু হিন্দুত্ব হিন্দুত্বের যে যারা এখন পিছিয়ে পিছিয়ে আছে বিভিন্ন যারা প্রিচিং করতেছে বিভিন্ন লোক, তো এদের যে টপিক গুলো বেসিক্যালি খ্রিস্টানদের ধর্ম ওরাই বেশি করতেছে, তো ওদেরটা যদি দেখেন তা আমাদের এক ধরনের দায় কিন্তু আছে যারা এদের এই যে মেথোডোলজি তারা যেটা দেখেছে যে এইভাবে এইভাবে করে ওরা সাফল্য পেয়েছে, আই মিন ওয়ে টু সার্ভাইভ, সার্ভাইভ করার একটা উপায় কিভাবে আমি টিক, ভাই তুমি শুধু ইসলাম নাম নিয়ে টিক, এই যে একটা থিংকিং এটাও কিন্তু আসছে, আই হোপ আপনি এগ্রি করবেন, এটা একটা চিন্তা আসছে। এবং এইটা হলো আরেক আরেক আরেকটা টাইপ যে যারা মনে করে এটা একটা টাইপ যারা মনে করে যে ওকে তুমি ইসলামের মধ্যে থাকো, তুমি যা ইচ্ছা তাই করো, তুমি কুফর করো, তুমি শিরক করো, তুমি হ্যাং করো, তুমি ইট ডাজন্ট ম্যাটার, ভাই ইউ ক্যান ইউ ক্যান নট জাজ মি, অনলি আল্লাহ ক্যান জাজ মি। ওকে, তো এই হিসাবে আমি দুনিয়া সবকিছু করি কোনো সমস্যা নেই, বা তুমি সবকিছু করো কোনো সমস্যা নেই, জাস্ট লাভ আল্লাহ, লাভ দ্য প্রফেট এন্ড লাভ দ্য কোরআন, ওকে ইউ উইল গেট দ্য সলিউশন। এটা হলো কিন্তু এটা থিংকিং, রাইট? অবভিয়াসলি এরকম একটা ব্যাপার আছে। আর একটা বিষয় আছে যে ইসলামকে ইসলামকে মানে ইসলাম থেকে ডক্ট্রিন বাকিটা আলাদা করে এটা জাস্ট একটা কালচারাল আইডেন্টি হিসেবে প্রেজেন্ট করার ব্যাপার আছে বা ক্রিয়েট করার ব্যাপার আছে। এটা নিয়ে ইনফ্যাক্ট ওয়েস্টে অনেক বড় বড় এই কাজও করতেছে প্রতিষ্ঠান, আমি এক সময় লিখছিলাম এটা নিয়ে। সো এবং দিস ইজ ইনফ্যাক্ট দ্য ওয়ে ক্রিশ্চিয়ানিটি ওয়াজ সেকুলারাইজড, তুমি ভালো করো ভালো চাও এটা যথেষ্ট, আকিদা আসলে অতটা গুরুত্বপূর্ণ না, তো এটা আলটিমেটলি ইট রেজাল্টস ইন সরে যাওয়া, এটা তো অবশ্যই আছে। আরেকটা বিষয় হলো অ্যাসিমিলেশনের একটা ব্যাপার আছে যে বিদ্যমান যে ন্যারেটিভ বা ডমিনেন্ট যে কালচার, বিশেষ করে এটা ডায়াসপোরার ক্ষেত্রে প্রযোজ্য, মানে যারা বিশেষভাবে ওয়েস্টে থাকেন বা মাইনরিটি হিসেবে থাকেন কোনো জায়গায়, তাদের একটা প্রেশার থাকে যে তারা অ্যাসিমিলেট করবেন ওই সমাজের ওই মূল্যবোধের সাথে, অ্যাসিমিলেট করবেন। এবং অবভিয়াসলি অ্যাসিমিলেট করতে গিয়ে যেহেতু ইসলাম ওই কালচারের সাথে অনেক জায়গায় সাংঘর্ষিক, যেহেতু ওগুলা শিল্পী পেগান কালচার্স বা কাফিরদের কালচার, অবভিয়াসলি সেখানে কিছু সংঘাত থাকে, তখন অ্যাসিমিলেট করতে গিয়ে তারা ইসলামের কিছু বিষয় বাদ দেয়। ইসলামের বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা থেকে সরে যেতে চায়, ইসলামের থেকে বা ট্রেডিশনাল যাগুলো থেকে সরে গিয়ে একটা ওয়েস্টার্ন একটা ওয়েস্টার্ন ভিউ অফ ইসলাম দেওয়ার চেষ্টা করে। এদের একটা মজার ব্যাপার আছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমনও কিন্তু হয় না যে ওই অঞ্চলের জনগণ অ্যাকচুয়ালি সবাই যে ফিল করে ওইটাই সে ফিল করে, সফট লাইক দ্যাট। এটা আসলে কি অনেকটা ট্রেন্ডিং দেখা যায় যে ভিউ কিছু কিন্তু এদের মধ্যে পাওয়া যায়। সহজ কথা ভালো একটা কথা বলে আমার মনে হয় যেটা, সেটা হলো দে জাস্ট ফলো দ্য প্রেশার গ্রুপ। ওয়েস্টের যে প্রেশার গ্রুপ গুলো আছে, এই প্রেশার গ্রুপ গুলো বিভিন্ন সময় যে নতুন নতুন থিঙ্কিং গুলো নিয়ে আসে, এটা হলো হিউম্যানিটি, এইটা হিউম্যানিটি, এইটা হিউম্যানিটি, ওকে দেন ইট ইজ ইসলামিক, ইট ইজ ইসলামিক এন্ড দ্যাট ইজ অলসো ইসলামিক। এগুলো হয়তো বা নিজ নিজ জায়গায় সত্য, বাট পয়েন্টটা হলো যে আলটিমেটলি তুমি ওই সমাজের যে ন্যারেটিভ গুলো ওরা তৈরি করতেছে বা ওদের পলিটিক্যাল জায়গা থেকে যেগুলো তৈরি হচ্ছে তুমি সেগুলো ফলো করতেছো, তো আলটিমেটলি মানে স্বতন্ত্র আইডেন্টিটি জায়গাটা আসলে সেটা থাকতেছে না। জি, তবে চমৎকার ভাবে আমরা একটি বিষয়ে বিরুদ্ধে কাজ করতে চাই, তো আমি জানি যে ওদের মধ্যে এত এত গ্রুপ আছে, লাইক আমেরিকানরা বা যে কোনো ওয়েস্টার্ন পাওয়ার, তারা যে কোনো ওয়েস্টার্ন পাওয়ার আমি ধরলাম তারা কাজ করতে চায় এবং তারা কিছু কিছু বিষয়কে ইসলামের ভিতরে বা মুসলিমদের ভিতরে ঢুকিয়ে দিতে চায়, তো সেকে আগে দেখবেন যে এখানে এক্সিস্টিং গ্রাউন্ড থেকে আপনি যেমন আসিফ ভাই র্যাম নিয়ে কাজ করেছিলেন বা অন্যান্যদের, যাই হোক মূল কথা কি ওরা কিন্তু দেখে যেখানে কিছু গ্রাউন্ড, ইয়েস কিছু গ্রাউন্ড আছে, কিছু লোক আছে যারা ওয়েস্টার্ন যে কোনো জিনিসকে ইসলামিক বানাইতে চায়, কিছু লোক আছে যারা ইসলাম নতুন ব্যাখ্যা দিতে চায়, কিছু লোক আছে যারা ওয়েস্টার্নে খুব মুগ্ধ, কিছু লোক আছে যারা ওয়েস্টার্ন স্টাইল আছে খ্রিস্টানদের মুগ্ধ, তো ওরা দেখছে যেন অনেকগুলো গ্রুপ আছে যারা আমার এই থিঙ্কিং গুলো নিতে চায়, ওরা দিচ্ছে যে নাও তুমি লুফে নাও, এরা লুফে নিচ্ছে কারণ নেওয়ার লোক তো আছে অলরেডি,
জি ইসমাইল ভাই, ভাইয়ের মাইক মিউট করা, ভাইয়া তো শুনতে পাননি। অথচ পক্ষে বেশি আমরা আলোচনা শুনলাম, কিন্তু জি যে আমরা শুনছিলাম ইয়াকুনাইবি হাফিজাহুল্লাহর দাওয়ার অ্যাপ্রোচ নিয়ে, আমাদের মঞ্জুর ভাই খুব চমৎকার ভাবে আয়নাগোয়ের বইয়ের ভিতর থেকে দুটি টপিক নিয়ে কথা বললেন, যে ইসলাম বিজয়ী হবে কিন্তু আমাদের কি দায়িত্ব, বা ইসলাম কি আসলে শান্তির ধর্ম, বা এটা শান্তির সংজ্ঞাটা আসলে কি, এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বললাম। আলহামদুলিল্লাহ আমরা আবারও মঞ্জুর কাছে ফিরে আসবো। এই মুহূর্তে আমরা আসিফ ভাইয়ের কাছে যাচ্ছি, যে ইয়াকুনাইবি দাওয়ার অ্যাপ্রোচটা কেমন এটা নিয়ে আপনাদের সাথেই থাকুন, এবং আপনাদের যারা ফ্রেন্ডস আছেন, ফ্যামিলিতে যারা আছেন, তাদের সবাইকে ইনভাইট করেও এখানে নিয়ে আসতে পারেন। ইনশাল দাওয়াত আমরা মূল আলোচনায় ইতিমধ্যে চলে আসছি, এখন আমরা দাওয়ার বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। মূলত মঞ্জুর ভাই যে আলোচনা করছেন ওখানে একটু ঘুরে বিষয়গুলো চলে আসছে, কারণ এই সমস্যাগুলো আমরা এখন দেখি আর কি, এবং এটা আসলেই খুব ওয়াইড স্প্রেড হয়ে গেছে, এবং এটা আসলে খুব সুযোগ প্রচারে খারাপ প্রভাব থাকবে আমাদের ক্ষেত্রে। তো ওনার ক্ষেত্রে যেটা হয় যে উনি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ উনি এই বিষয়গুলো থেকে মুক্ত বলা যায়, আমরা যতদূর দেখছি তার ভিত্তিতে বলা যায় আর কি। এবং ওনার অন্যান্য ভালো জিনিসগুলো হলো যে আমি যেটা বললাম যে ওনার ইসলামকে শান্তির ধর্ম, এটা কিন্তু আসলে বেশ একটা লোডেড একটা সাবজেক্ট, বাট এখানে উনি খুব অল্প সময় আলোচনা করছেন, সেটা মনে করেন বর্তমানে 8-7 মিনিটের একটা আলোচনা, এবং সেটা যথেষ্ট, এটা আলহামদুলিল্লাহ মানুষ বুঝতে পারতেছেন, এবং বিভিন্ন অবস্থানের মানুষ বুঝতে পারতেছেন ওনার কথা, ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, উনি ইজিলি মানুষের সাথে রিলেট করতে পারতেছেন। এটা খুব রেয়ার একটা বিষয় যে এখন এটা নবীর আবার একটা বৈশিষ্ট্য যে তারা অল্প কথায় বেশি ভাব প্রকাশ করতে পারতেন, এবং তারা তাদের অডিয়েন্সের অবস্থা অনুযায়ী দাওয়া করতে পারতেন। আলহামদুলিল্লাহ ওনার ইতিবাচক দিকগুলো নিয়ে তো এর আগেই আমরা অলরেডি বলছি, এটা আরেকটা বিষয় যে উনি খুব ইজিলি বলতেন, মানে ইজিলি প্রেজেন্ট করেন যাতে মানুষ বুঝতে পারে। অনেক সময় আমাদের যেটা হয় আমরা একাডেমিক হইতে গিয়ে বা আমি জানি না আসলে ধরেন ইন্টেলেকচুয়াল বা ক্রিটিক্যাল থিঙ্কার বা এই ধরনের কিছু হইতে গিয়ে যেটা হয় যে আমি হয়তো অনেক কিছু বলতেছি, বাট আলটিমেটলি আমি যাকে বুঝাতে চাচ্ছি সে এটা বুঝতেছে না। তো এটা দাওয়ার ক্ষেত্রে ইটস অ্যা গুড অ্যাপ্রোচ, এবং ধরেন একাডেমিক আলোচনা আর দাওয়ার আলোচনার জায়গা আলাদা, মানে দাওয়ার ফিল্ড দুটা আলাদা। তো এই বিষয়গুলো হয়তো অনেক সময় অনেকে মিস হয়ে যায় বা এরকম বিষয় থাকে, তো আলহামদুলিল্লাহ ওনার দিস ইজ অলসো এ ভেরি গুড অ্যাসপেক্ট। এর বাইরে আসলে ওইভাবে আর কিছু বলার নেই, ইনশাল্লাহ আমরা বইটা নিয়ে অনেক কথা বলে দিচ্ছি, পাঠক ইনশাল্লাহ যারা পড়বেন তারা উপকৃত হবেন আমার জন্য, এবং ইনশাল্লাহ তারা নিজেরা বুঝতে পারবেন ওনার কোন কোন বিষয়গুলো স্ট্যান্ড আউট করে। আমি পার্সোনালি বলবো যে আমি এরকম খুব বেশি দায়ী পাই নাই, অথবা আমি অথবা অতটা দেখিও নাই, খুঁজিও নাই, বাট আমি যতটুকু শুনছি ধরেন ওনার আরেকটা কথা বসে এই জায়গায় আমি দেখি, সেটা হলো সমকালীন সিচুয়েশন গুলোকে হ্যান্ডেল করা, মানে এবং একটা ইউরোপিয়ান সমাজের মধ্যে থাকা, এবং সবাই ইসলাম ইসলাম কিভাবে মানে এখানে অ্যাপ্লিকেবল, কিভাবে আমাদের ইসলাম এখানে ফলো করা উচিত, কিভাবে ইসলাম শিক্ষা আমাদের এক্স ওয়াই জেড সিচুয়েশনে বাস্তবায়ন করা উচিত, উনি এটা বেশ ভালোভাবে বলেন, এবং এটা একটা ভালো টিচারের এটা একটা গুণ যে উনি আপনাকে থিওরিটিক্যাল নলেজ দেন না, উনি আপনাকে থিওরিটিক্যাল নলেজটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে রিয়ালিটির সাথে ডিল করতে হবে, একজন ভালো শিক্ষক এটা করেন। সো আলহামদুলিল্লাহ এটাও ওনার মধ্যে বেশ ভালোভাবে আছে। একটা হচ্ছে যে মানে প্র্যাকটিক্যাল লাইফ এক্সপিরিয়েন্স ওনার খুব চমৎকার, এবং প্র্যাকটিক্যাল লাইফ এক্সপিরিয়েন্স গুলোকে রিলেট করে খুব সহজে উপস্থাপন করে, এবং কোন বিকৃতি ছাড়া। আমরা দেখি যে এমন অনেক আছে যারা প্র্যাকটিক্যাল লাইফের বিভিন্ন বিষয়কে নিয়ে আসেন, বাট ওটার সাথে রিলেট করতে গিয়ে ইসলামকে কাটাছেঁড়া করেন, এদিক থেকে টানেন, ওই দিক থেকে টানেন, যেটা যায় না, যে আয়াত যায় না ওই আয়াতকে মেরানোর চেষ্টা করেন, যে হাদিস যায় না ওই হাদিসকে মেরানোর চেষ্টা করেন, কিন্তু ইয়াদের কোন আইবির মধ্যে এরকম দেখা যায় না। বরং উনি ওনার নলেজ যে আলহামদুলিল্লাহ কত ব্যাপক, এটা তো সহজেই বোঝা যায় যে উনি
খুব ইজিলি রিলেট করেন যে এই জিনিসটার সাথে এই বিষয়টা আমাদেরকে গাইডেন্স দিচ্ছে, ইসলামের এই এই শিক্ষাটা আমাদের গাইডেন্স দিচ্ছে, এই আয়াত দিচ্ছে, এই হাদিস দিচ্ছে, এক। দুই হচ্ছে প্রয়োজনীয় বিভিন্ন ঘটনা টটনা নিয়ে আসেন। এবং সবচেয়ে মজা যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে বিশেষ করে এই এখানে যে সাবজেক্ট গুলো নেওয়া হয়েছে এগুলো মানে এটা বাংলাদেশের সিচুয়েশনের জন্য এবং দুনিয়ার যতগুলো মুসলিম দেশ আছে আমার মনে হয় যেকোনো দেশের থেকে যে কোনো পাঠক যদি পড়ে যে ওপেন মাইন্ডে যদি এটা পড়ে তার কাছে মনে হবে যে ইয়েস আমার দেশে আমি প্রাসঙ্গিক, এই বইটা আমার প্রাসঙ্গিক প্রাসঙ্গিক হবে। এবং আলহামদুলিল্লাহ এটা ওনার দেখা গেল রিয়ারি থেকে দিতাছ না, এটা বেশ ভালো একটা বিষয়। আমি এখানে আরেকটা ইনফরমেশন একটু বলে নেই, ইয়াছান আজি জনের ব্যাপারে কথা আসবে বা এখানে আমি শেষ করে মূল আলোচনা যাইতে পারি না আমি এটা যে ওনার কিন্তু ওনার যদিও পড়াশোনা সেকুলার লাইনে ফার্মাকোলজির উপর পিএইচডি করছেন, বাট ওনার কিন্তু মানে ইসলামী এলমের উপরও উনি পড়াশোনা করছেন এবং ওনার ইজাজত আছে তিলাওয়াতের ক্ষেত্রে এবং ইভেন ফিকহ এবং সিরা এবং হাদিসের ক্ষেত্রে। জি জি অবশ্যই হাফেজ অবশ্যই এবং ফিকহ সিরা এবং হাদিস এসব নিয়ে উনি ওলামায়ে কেরামের কাছে পড়ছেন এবং ওনার ইজাজা আছে। সো এমন না যে বিষয়টা যে উনি একটা এম না রেখে শুধু জেনারেল অবস্থান থেকে লিখে যাচ্ছেন, যেটা আমাদের ক্ষেত্রে হয় এরকম না আলহামদুলিল্লাহ। উনি ইলমের বেশ ভালো মানে বেসের উপর থেকে উনি দাওয়া করেন এবং এটা বোঝা যায় দাওয়ার ব্যাপারে খুব চমৎকার ভাবে খুব সহজ করে একটা কঠিন বিষয় খুব সহজ করে উপস্থাপন করতে পারেন, এই বিষয়টি আমাদের দুজন অতিথি আমাদের সামনে তুলে ধরেছেন। আমরাও মনে করি যে আসলে দায়িত্বের ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তারা ইসলামের বিভিন্ন জটিল বিষয় নিয়ে কথা বলতে হয়, কঠিন বিষয় নিয়ে কথা বলতে হয়, কিন্তু সাধারণ মানুষদের সাথে প্রাসঙ্গিক করে বিষয়টা উপস্থাপন করাটা এবং কোরআন হাদিসকে অবিকৃত রাখা এই দুটি বিষয়কে যে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে আসলে তার দাওয়াটা তত বেশি কার্যকর হয়। তো আলহামদুলিল্লাহ আমরা আশা করব যে ইয়াকুব হাফিজুল্লাহ যে দাওয়ার অ্যাপ্রোচটি অবলম্বন করেছেন আমাদের দেশে ইনশাআল্লাহ বাংলা ভাষাভাষী দায়িত্বের মধ্য থেকে এরকম অ্যাপ্রোচ কেউ এগিয়ে আসবেন তাহলে আমাদের সাধারণ লোকজন আরো অনেক বেশি দাওয়াতি কাজের ক্ষেত্রে সহজ হবে, আমরা উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। আমরা আবার ইনশাআল্লাহ মাজহার ভাইয়ের কাছে যাচ্ছি। আমরা এখন আলোচনা করব যে অনলাইন প্ল্যাটফর্ম একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইউটিউব ফেসবুক বা আরো যে সকল সোশ্যাল মিডিয়াম গুলো আছে সেগুলোর একটা ভূমিকা দাওয়াতি কাজের ক্ষেত্রে আমরা বেশ লক্ষ্য করি। এক্ষেত্রে কেউ কেউ আবার একটু নাক চিৎকানোর চেষ্টা করেন যে আসলে অনলাইনে কি কাজ হবে বা তোমরা আসলে কি করতেছো, এগুলোতে কোনো ফায়দা হবে না, এগুলো বন্ধ করো। দুই ধরনের মতামতি আমরা আমাদের মুরব্বীদের থেকে অথবা আমাদের সমসাময়িক যারা আছেন তাদের থেকে শুনতে পাই। তো এ বিষয়টি আমি মানজুর ভাই থেকে জানতে চাইবো যে আসলে অনলাইন দেওয়ার কার্যকরিতা কতটুকু বা এক্ষেত্রে আমাদের কি ভূমিকা রাখা উচিত, যদি নতুন নতুন টুলস গুলো ব্যবহারের ক্ষেত্রে আমরা কতটুকু আগ্রহ নিয়ে কাজটা করতে পারি, যেমন অডিও ভিজুয়াল তারপর ইউটিউব ফেসবুক টুইটার অর্থাৎ যতগুলো মাধ্যমে আমরা দাওয়াতি কাজ করতে পারি অনলাইনে যেটুকু আমাদের সুযোগ আছে এতে আমাদের করাটা কত দাওয়ার ক্ষেত্রে কতটুকু কার্যকরিতা আমাদের থাকবে বা কতটুকু ভূমিকা রাখবে সোশ্যাল মিডিয়া দাওয়াতি কাজের ক্ষেত্রে, মানজুর ভাই যদি এই বিষয়ে একটু বলেন। জি প্রথম বিষয় যেটা আসলে অনেকে একটা কথা মনে করেন যে অনলাইনে আসলে কি দাওয়া করবে, অনলাইনে দাওয়ার আসলে কি ফায়দা কি বেনিফিট, আই মিন এটা আদৌ কোনো কাজে আসে কি আসে না। সো আমি আসলে যেটা বলতে চাই প্রথম বিষয় আমি একটু জীবন ঘনিষ্ঠ কিছু কথা বলি প্রথম আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে। আমরা 2012 থেকে অনলাইনে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার আসা 2012-তে। তো শুরুতে আমার একটা ফেসবুক আইডি ছিল, আমি তেমন কিছু চালাতে পারতাম না এবং শুরুতে আমার ছিল একটা বাটন সেট যেখানে আমি অনেক কষ্টে লিখতাম। তো তখন এক কিছু ওয়েবসাইট ছিল যারা বাটনে ইংরেজিতে লেখা বাংলায় কনভার্ট করে দিত, তো ওটা কপি করে একটু করে লেখা দিত, ইট ওয়াজ ভেরি হার্ড ওয়ে। তো তারপরও আলহামদুলিল্লাহ ওই সময় আমরা কিছু কিছু দাওয়া কাজ করতাম। তো ওই সময় আমরা এটা 2012-13 তখন থেকে শুনছি যে ভাই অনলাইনে দেওয়া করে কি হবে, অনলাইনে দেওয়ার কি ফায়দা, এটা কি হবে ওটা কি হবে। আরেকটা বিষয় হচ্ছে আজকে 2020 চলে আসছে, বিগত 8-7 বছর ধরে এই গল্প শুনছি। আমি বলি যে আমি আসলে কি দেখেছি, যদি এই কথা বলা হয় যে
অনলাইনে দাওয়া করে কি বিশাল বড় একটা বিপ্লব করে ফেলা যাবে কিনা, অনলাইনে দাওয়া করে পুরো দুনিয়াকে বদলে ফেলা যাবে কিনা, তো হ্যাঁ এটা আমি বলবো যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে না এটা পারবেন না, সম্ভব অনলাইন অনলাইনে দাওয়াটা খুব সাময়িক এবং অনলাইনে দাওয়া হ্যাঁ সম্ভব না, এবং অনলাইনে দাওয়া যারা নিচ্ছে এদের প্রথম কথা মনে রাখতে হবে যে আমাদের কিছু কঠোর পরিশ্রমী এবং অবশ্যই নিয়মিত কাজ করতে পারে এরকম কিছু পারসিস্টেন্সি থাকা কিছু লোক আমার দরকার, পারসিস্টেন্সি এন্ড হার্ডওয়ার্ক এই দুইটার যোগ্যতা আছে, এমন লোক যদি কোনো কাজের দিকে হাত দেয় তাহলে এটা একটা সাফল্য একদিন না একদিন আসবে, সে না আসুক 100 বছর পর 200 বছর পরে হলো আসবে, আই নো কারো কারো কাছে শুনতে খুব অড লাগে 100 বছর 200 বছর এত বছর ওয়েট করবো, তো দেন এইটা একটু মাথায় রাখেন যে দেখেন কোনো সাময়িক চিন্তা কোনো সাময়িক সাফল্যের চিন্তা আজ পর্যন্ত দুনিয়াতে সাফল্য এনে দিয়েছে কিনা এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়, যেহেতু আমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন নাই, এটা মাথায় রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে উনি দাওয়া করেছেন ওটা একটা মিরাকুলাস ব্যাপার ছিল, এত অল্প সময় একটা দাওয়া এত বিশাল কিছু করে ফেলে এটা একটা মিরাকুলাস ব্যাপার ছিল, এটা আমার আপনার সাথে ঘটবে না, আমার আপনার সাথে এটাই ঘটবে যেটা মানব ইতিহাসে সবসময় ঘটে এসছে, সেটা হলো একটা লং টার্ম প্রসেস এর মধ্যে দিয়ে একটা জাতি সাফল্যের দিকে আসে, লাইক মুসলিমরা যখন পাওয়ারে রাইজ করে তারপর থেকে নিয়ে কিন্তু কাফেরদেরকে ইউরোপিয়ানদেরকে ধরেন খ্রিস্টান যত অথরিটি আছে ওদেরকে একটা পজিশনে আসতে অনেক স্ট্রাগল করতে হয়েছে, জিউসদের দেখেন জিউস 2000 বছর স্ট্রাগল করেছে, 2000 বছরের সুদীর্ঘ স্ট্রাগলের পরে পৃথিবী এমন কোনো নেই যেটা জিউসদের উপরে কোনো না কোনো অত্যাচার কখনো না কখনো করে নেই, নাই এমন জাতি নেই, এবং ইতিহাস বলে যে বঙ্গদেশেও একসময় কিছু জিউস ছিল টিকতে পারে নাই, তো এটা হলো ইস্যু যে হ্যাঁ এরা সবসময় অত্যাচারিত হয়েছে, দেন ওরা কিন্তু কাজ করে গেছে 1800-1700 থেকে প্ল্যানিং শুরু করেছে 100 বছর গেছে 150 বছর গেছে, দেন তার একটা ফ্রুট পেয়েছে, একদিনে ফল আসবে না, এটা প্রথমে মাথায় রাখার বিষয়, তো এইভাবে যখন আমরা একটা দীর্ঘমেয়াদী যদি কাজ করি একটা পরিকল্পনা নেই তাহলে হয়তো কিছু হতে পারে, এক দুই মানব ইতিহাসে 100-200 বছর আসলে কোনো বিষয় না, রিয়েলি মানব ইতিহাসে 100-200 বছর কোনো বিষয় না, আমাদের মনে হতে পারি আমরা অনেকদিন ধরে লাঞ্ছিত, যদি মানব ইতিহাসের তুলনায় এটাকে বিবেচনা করা হয় তাহলে খুব সামান্য সময় খুব বেশি সময় না, বরং আমাদের রাজত্বের ইতিহাস অনেক বড় আর অত্যাচারিত হওয়ার ইতিহাস অনেক খুব অল্প সময়, সো এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই, বরং এটা হলো যেহেতু বাস্তবতা, বাস্তবতা নিয়ে আপসেট হতে হয় না, বাস্তবতা নিয়ে ভাবতে হয় সামনে কি পাবো, তো আমি যদি একটা চিন্তা করি যে সামনে কি পাবো না পাবো, দেন ও ইটস ট্রু যে ইউটিউব বা ফেসবুক বা এই ধরনের যে কোনো যে অনলাইন মিডিয়া এটা আমাদের এই বেনিফিট দিবে না, বাট এটা এটা আমাকে একটা সার্টেন বেনিফিট দিবে, সেটা হলো মানুষকে কমপক্ষে ইসলাম সম্পর্কে জানাবে, কমপক্ষে ইসলাম সম্পর্কে জানাবে, আমরা যদি 2012 বা 2013 দিকে যতগুলো লোককে আমরা তখন অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে পেতাম এটা একটা সময় ছিল যখন অনলাইন প্ল্যাটফর্মে কোন কোন মুসলমান ভাই হচ্ছে নাস্তিকদের বিরুদ্ধে হোক হিন্দুদের বিরুদ্ধে হোক, বিরুদ্ধে বলতে আমি সহজ কথায় বলছি ওদের বিভিন্ন অপপ্রচার যেগুলো এগুলো কাউন্টার অ্যাটাক করছে তারা, তো একটা সময় ছিল যে কেউ চিনত, অমুক ছিল তমুক ছিল তমুক ছিল, দেখা যাবে যে সবাই সবাইকে চিনত, ইট ওয়াজ রিয়েলি সাচ আ ভেরি পোর পিপল, খুব অল্প হাতে গোনা কয়েকটা লোক, আজকে আসে 2020 সালে আমি বলি 2020 সালে আপনি আঙুল দিয়ে গুনে শেষ করতে পারবেন না কতগুলো লোক এখন এখানে আছে, তো এইটা অনলাইন দেওয়ার অবশ্যই একটা বিশাল বড় একটা অবদান আমি মনে করি, যে ইয়েস আলহামদুলিল্লাহ অনেক অনেক মানুষের কাছে দাওয়া পৌঁছেছে, অনেক মানুষ আছে যাদের বেসিক দাওয়া ইসলাম যে এইটা বলে ওটা বলে ইসলাম শুধুমাত্র ওই যে ওয়াজে ময়দানে যে গালগপ্প হয় গান হয় ওখানে তারা যে সুর তুলে বিভিন্ন ঝঙ্কার ওঠান ইসলাম শুধু এইটুকু না, ইসলাম যে প্র্যাকটিক্যাল রিলিজিয়ন এটার মধ্যে আধ্যাত্মিক এবং বস্তুবাদী সব ধরনের সমস্যা শতভাগ সমাধান দেওয়া আছে এবং গাইডলাইন আছে, এটা মানুষ জানছে শিখছে বুঝছে সেটা অনলাইন প্ল্যাটফর্ম গুলো থেকে হচ্ছে, এবং এটারও একটা ব্যাপার আছে যে কেউ কেউ একটু বেশি এগিয়ে গেছে, কারণ উইদাউট এনি গাইডলাইন একা একা যদি খুব বেশি দূর যাওয়া হয় তাহলে যে কোনো মানুষই পথ ভুলবে এটা খুব স্বাভাবিক, যে লোক নৌকা নদী দিয়ে চালাতে শিখেছে সেই লোক যদি হঠাৎ করে উত্তাল সাগরে গিয়ে পড়ে ও হয় ডুবে মরবে নয় পথ হারিয়ে কোথাও চলে যাবে, তো এইটা বাস্তবতা এটা হচ্ছে এটা আমরা অস্বীকার করবো না, কিন্তু আমরা যেটা বলি সেটা হচ্ছে ফ্রুট আছে অনেক ফ্রুট আছে, আমি ব্যক্তিগত জীবনে অনেক মানুষ দেখেছি আমার লাইফ টাইমে অনেক মানুষ দেখেছি যারা আলহামদুলিল্লাহ ইসলামের মূল যে কমন দাওয়া এটা কিন্তু অনলাইনে পেয়েছে, কখনো এর লেখা দেখে কখনো ওর লেখা দেখে কখনো কোনো ভিডিও দেখে কখনো এটা ওটা দেখে, আই মিন অনেক ওয়ে হতে পারে, তো এটা হলো বাস্তবতা,
দ্বিতীয় বিষয় হচ্ছে অনলাইন আমাদেরকে কি দিচ্ছে, অনলাইন আমাদেরকে ওই যে বলি আমরা গ্লোবাল ভিলেজ বানিয়ে দিয়েছে। গ্লোবাল ভিলেজ এটা শুধুমাত্র টেকনোলজি কিন্তু না, ইসলামের ক্ষেত্র। আজকে বাংলাদেশের একটা মানুষ সে পুরো দুনিয়ার নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম আরবে যারা আছে, ধরেন পাকিস্তান ভাগ আছে বা ইংল্যান্ডে যারা আছে, এবং নির্ভরযোগ্য বিভিন্ন আলেমে কিন্তু তাদের যে ওয়েবসাইট গুলো ফলো করতে পারে, তাদের ভিডিও দেখতে পাচ্ছে, তো সব দিক দিয়ে অনেক কিছু জানার একটা স্কোপ তৈরি হচ্ছে। দ্যাটস তো এইটা আমাদেরকে যেটা শেখায় সেটা হলো, আমি যেটা বলতে চাই, স্বল্প মেয়াদি দেওয়ার জন্য অনলাইন প্ল্যাটফর্ম ইজ ভেরি গুড। এখন দেখতে হবে যেটা আমরা কিভাবে ইউটিলাইজ করব। অনলাইন প্ল্যাটফর্মে যেটা হয়, একটা সময় ছিল যে আমরা দিনে আসার পরে আমাদেরকে কোনো কোনো মুরব্বীরা বলতেন যে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেন, আপনি দাওয়ার কাজ করেন, এটা খুব ভালো হবে। ইভেন আমি যখন ফেসবুকে আসি, আমার একজন ওস্তাদ ছিলেন, একজন শেখ ছিলেন, উনি আমাকে বলেছেন আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলেন, আপনি ওখানে দাওয়া করেন, এটা খুব কাজে আসবে। তো আলহামদুলিল্লাহ এটা কিছু তো কাজে পেয়েছি জীবন, আমি আমার অনেক অনেকজনকে পেয়েছি যাদের জীবন কিছু হলো সামান্য হলো অবদান রাখতে পেরেছে তাদের নেবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাহলে সে ওস্তাদ পেটা যায় খেয়ে দিন। এখন দেখার বিষয় হলো আমরা কিভাবে এটাকে ইউটিলাইজ করবো। সমস্যা কোথায়, সমস্যা হচ্ছে এখন যেটা হয়েছে, একটা বাংলা প্রবাদ আছে, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। তো আমাদের এখন যেটা হয়েছে, আবার একটা সময় যেমন খুব অল্প লোক ছিল, এখন অতি বেশি মাত্রায় লোককে আমরা ইসলাম প্র্যাকটিস করতে দেখতে পাচ্ছি। এই অতি বেশি মাত্রায় লোকের অনেকের অবস্থা এই, সে শিরক বোঝে না, সে তাওহীদ বোঝে না, সে কুফর বোঝে না, সে বুঝে গীবত, সে বুঝে রিয়া, সে বুঝে এই, সে বুঝে সেই। তো তার কাছে মনে হয় কুফর শিরকের চেয়ে মনে হয় গীবত বড় গুনাহ। এরকম উল্টা বোঝা লোক আমরা পাচ্ছি, আমরা এমন লোক পাচ্ছি দিনে কিছুই ফলো করে না, বাট সে দিন নিয়ে খুব কনসার্ন। কেন খুব কনসার্ন, কারণ হচ্ছে পরকাল বিদ্যা, পরকাল নাই, শেষ সময় নিয়ে যেটা আলোচনা গুলো হয় কেমতের আলামত, এগুলো নিয়ে এত এত ভিডিও সে দেখেছে ইউটিউবে, এত ভিডিও নেই, এত এত চ্যানেল আছে, এত এত কাজ হচ্ছে, যেটা দেখে তার মনে হয়েছে যে এটা হলো দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের। তো আমি এখন এটা এটা দেখছি মানুষকে শেখাচ্ছে, ভাই এটা করো ওটা করো, কিন্তু তার ভিতরে ইসলামের মূল একদম বেসিক জিনিসগুলো নেই। তো এটা হচ্ছে, এটা সত্য, এদিকে হচ্ছে ওদিকে হচ্ছে। তা আমাদেরকে কি করতে হবে, মোটামুটি ব্যক্তিগত জীবনে নিজের নিজের প্রয়াসের ভিতরে রাখতে হবে, যেন আমরা সব আমাদের অংশটা মতো ঠিক রাখি, দেন কি হয় এটা তো সব আমরা কন্ট্রোল করতে পারবো। তা আমরা কি করবো, প্রথম যে জিনিসটা আমি বলি সেটা হলো, যতটুকু সুযোগ নেওয়া সম্ভব আপনি নিন। যারা যারা অনলাইনে দাওয়া করতে চান, যতটুকু সুযোগ নেওয়া সম্ভব, আপনি যদি ফেসবুকে একটা পোস্ট লিখতে পারেন লেখেন, তো ফেসবুকের পোস্ট লেখা হোক, টুইটারে ছোট ছোট টুইট করে হোক, হতে পারে আপনি ইউটিউবে ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে ছোট ছোট ডকুমেন্টারি তৈরি করতে পারেন, যদি জেনারেল মানুষ যারা ওলামায়ে কেরাম আছেন তারা টপিক ওয়াইজ আলোচনা করতে পারেন। আমার কাছে যেটা বেশি দুঃখ লাগে, সামনে হয়তো আমি এটা নিয়ে পরে আবার আলোচনা করতে পারি, তো আপাতত সামান্য একটু আলোচনা করে যাই, সেটা হচ্ছে আমার কাছে যেটা দুঃখ লাগে সেটা হলো আমাদের ওলামায়ে কেরাম না, ইসলাম একটা, ওই যে আমি যেটা বলি ব্যাস টপিক, ইসলামে এত টপিক আছে যে একটা মানুষ যদি মনে করে আমি সারা জীবন শুধু ইসলামের বিভিন্ন টপিক নিয়ে লেকচার দিব, আমার মনে হয় না সে জীবন শেষ করে ফেললেও লেকচার শেষ করতে পারবে। কিন্তু আমরা দেখি যে টপিক ওয়াইজ আলোচনার একটা ট্রেন্ড থাকা উচিত, যেটা আমরা আরবিতে দেখি আছে, এটা কিন্তু ইভেন উর্দুতে মোটামুটি পাওয়া যায়, কিন্তু এটা আপনি বাংলায় পাবেন না। বাংলায় হচ্ছে একদমই অগোচর, ইউটিউবে যে আমরা ভিডিও দেখি বিভিন্ন ওস্তাদের, শায়েখদের, মাওলানাদের, মুফতি সাহেবদের দা বিভিন্ন পয়েন্ট আমরা দেখি, এটা হচ্ছে অগোচর, এখান থেকে কিছু নেই, ওখান থেকে কিছু নেই, টপিক দিয়েছে দিয়ে আমি একটা জিনিস ধরলাম, পুরোটাকে একদম দালিলিক ভাবে আলোচনা করে গেলাম, এটা কিন্তু পাওয়া যায় না। এবং আপনি যদি ইউটিউব দেখেন, এক্ষেত্রে আমাদের উর্দু ভাষী যে সকল আলেম রয়েছেন, ইংরেজিতে যারা কথা বলছেন, আরবিতে যারা কথা বলছেন, তাদের একটা বিশাল অংশ আমরা দেখতে পাই যে তারা বেশ নিয়মতান্ত্রিক ভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাতে যারা আমাদের এই ভাষাগুলো বোঝেন, তারা যদি এক একজন শায়েখকে বা স্কলারকে সামনে নিয়ে আসেন, তাদের নিয়ে কাজ করেন বা তাদের গাইডলাইন তাদের উপস্থাপন করেন, তাহলে আমাদের অনেকের জন্য উপকার হবে। এটা আমরা মনে হয় যে বিভিন্ন ভাষাভাষীর শায়েখদের কথা ফলো করতে পারি, আমাদের দাওয়াটাকে আরো ফুটফুট করার জন্য। হ্যাঁ, এটা হতে পারে। এখন এটা আমাদের দেশের কন্টেক্সট বুঝতে হবে। এক দুই হচ্ছে যে যেটা হয় যে এখন এটাকে অনেকে কি করে, জেনারেলদের অনেকে দেখা যাচ্ছে যে ইউটিউব থেকে বিভিন্ন বেশি বেশি শেয়ার লাইক পাওয়া লোকজন, আমি বলি শেয়ার লাইক যে বিভিন্ন তো তাদের বিভিন্ন বয়ানকে তারা কি করে অনুবাদ করে, অনুবাদ করে বাংলা ভাষাভাষীর কাছে এটাকে ছড়িয়ে দেয়। আমার কাছে মাঝে মাঝে অড লাগে, কখনো কখনো কি হয়েছে বলে দেখেন উনি একটা চমৎকার কথা বলেছে, একটা ভিডিও আমাকে দেখাবে, দেখেন এই যে আমাদের কিছু ভাই আছে আপনারা দেখবেন যে তাদের একটাই কাজ, তারা মেসেঞ্জারে বিভিন্ন ধরনের ভিডিও, আমার কাছে এরকম কিছু আসে। তো দেখা যায় যে সেখানে কোন একজন তার একটা কথা দেখাচ্ছে, অসম লেগেছে, অথচ এটা আগা গোড়া ভুল, এবং এটা আলহামদুলিল্লাহ আমাদের সাধারণ মাদ্রাসা তালিবরাও জানে,
এবং ওই টপিক যখন পড়ানো হয় রদ করে আসা হয়। কিন্তু মজার বিষয় হলো আমাদের যে আমাদের আঞ্চলিক যে সিলেবাস তো দশ দিনে যাবে, এটা এটা খুবই এনরিচড, এটা খুবই এনরিচড। কেউ যদি অ্যাকচুয়ালি এটা হকাদে করে পড়ে সে অনেক কিছু শিখতে পারবে। ইটস ট্রু। সমস্যা হচ্ছে এক হলো সবই তো হকাদে করে পড়ে না, দুই হলো রিসোর্সের অভাব থাকে, তিন সিস্টেমেটিক্যালি কাজ করার চাহিদার অভাব এবং চিন্তাভাবনার অভাব। সবাই মনে করে যে ওই যে আমি পড়লাম একটা একটা আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তৈরি হলো, আমি এরপর একটা জব করবো, আমি একটা বিয়ে করবো। অ্যাকচুয়ালি এটা কিন্তু জেনারেল এবং তারা বলেন দুইজনের মধ্যে খুব বেশি তফাৎ নেই, সবারই একটাই চিন্তা, পড়াশোনা করবো তারপর বিয়ে করবো তারপর বাচ্চা কাচ্চা হবে তারপর সংসার করবো, বিয়ে করবো তারপর সংসার করবো বাচ্চা কাচ্চা হবে, আমি বুড়া হবো বুড়া হয়ে একদিন মরে যাবো শেষ। আই মিন এটা কিন্তু কোনো ইয়ে নেই, কোনো টার্গেট নাই যে আমি কিছু একটা করবো, জীবনে কোনো টার্গেট নেই অধিকাংশ মানুষের মধ্যে। মানসুর ভাই এটা হচ্ছে যেটা যে আমরা যদিও মনে করি আমরা এসে তারিব লেনদের জন্য কি করণীয় অনলাইনে, আমরা সেটা হয়তো খানিক বাদে আসতেছি, তার আগে আমরা এসে আসিফ ভাই থেকে জি ইনশাল্লাহ আমরা কিছু আলোচনা শুনে আসিফ ভাই থেকে যে বিষয়টা এখন আমরা শুনতে চাইবো যে বর্তমানে অনলাইনে আলহামদুলিল্লাহ যে দাওয়ার একটা ট্রেন্ড চালু হয়েছে, এটার মধ্যে আলহামদুলিল্লাহ আলেমদের মধ্য থেকে তারিব লেনদের মধ্য থেকে বা জেনারেলদের মধ্য থেকে আসা আলহামদুলিল্লাহ অনেক ভাই বেশ ভালোভাবে দাওয়াতে কাজ করে যাচ্ছেন। তো এর মধ্যে আবার কিছু কিছু বিষয় দেখা যাচ্ছে যেগুলো ঘাটতি হয়ে যাচ্ছে বা আবার এমন কিছু বিষয় রয়ে যাচ্ছে যেগুলো কাজ হওয়া দরকার। তো আমি আসিফ ভাইকে অনুরোধ করবো যে জেনারেল ভাইদের জন্য এবং সামগ্রিকভাবে দাওয়ার কাজের ক্ষেত্রে কি কমতি দেখতে পাচ্ছেন বা কি কি কোথায় কোন বিষয়ে কাজ হওয়া দরকার এই বিষয়ে আসিফ ভাই থেকে আমরা কথা শুনতে যাচ্ছি। জি ভাই, আমি আগে একটু ওই যে ভাই অনলাইন দাওয়ার মেথড হিসেবে অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে এটার ব্যাপারে বলতেছিলেন, আমি এখানে অল্প কিছু কথা যুক্ত করি। সেটা হলো যে ইন্টারনেটের সবচেয়ে বড় ওয়ান অফ দ্য বিগেস্ট ইফেক্ট হলো যে আগে যে মিডিয়া মনোপলি ছিল সেটা ইন্টারনেটের কারণে এখন আর নাই। সো যদিও বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো হেভিলি সেন্সর, বাট স্টিল যে সত্য জানতে চায় তার জন্য ইন্টারনেট অনেক অনেক সুযোগ দেয়। সো আগে ধরেন আমাদের ইনফরমেশনের জন্য হয়তো বা শুধুমাত্র টেলিভিশনের উপর নির্ভর করতে হতো এবং নির্দিষ্ট কিছু মিডিয়া আউটলেটের উপর আমাদের নির্ভর করতে হতো, কিন্তু এখন সেটা নাই। সো ইনফরমেশন ডিসেমিনেশনের ক্ষেত্রে ইন্টারনেট যে ধরনের রেভলিউশন আনছে এটা আসলে মানে ওভারস্টেট করা সম্ভব না, এটা আসলে এতটা গুরুত্বপূর্ণ। এবং এই কারণে দাওয়ার ক্ষেত্রে ইন্টারনেট ইউজ করা হলো ধরেন দাওয়ার ক্ষেত্রে প্রিন্টিং প্রেস ইউজ করার মতো বা এর চেয়ে আরো কয়েক গুণ বেশি ইম্পর্টেন্ট। মানে আমি পার্সোনালি মনে করি যেটা এমন একটা মিডিয়াম যেটা আপনাকে অ্যাকচুয়ালি অলমোস্ট এন্ডলেস পসিবিলিটিস দিচ্ছে, আপনার একটা কাজে লাগাইতে হবে অবভিয়াসলি। আর খারাপ কিছু এলিমেন্ট থাকা এটা আসলে সব জায়গাতেই থাকে, কারণ ওয়াজ তো আমরা সব মানে ওয়াজ তো একটা ট্রেডিশনাল ওয়ে দাওয়া করার, কিন্তু ওয়াজের ক্ষেত্রে কি খারাপ ওয়াজ হয় না বা খারাপ লোকজন থাকে না বক্তা থাকে না? অবশ্যই থাকে। তো এটা আসলে সব জায়গাতেই থাকে, যে কোনো মিডিয়ামে ভালো মানুষ খারাপ মানুষ থাকবে, কেউ মিস ইউজ করবে, এটার জন্য ফুল মিডিয়ামটাকে আপনি আসলে খারাপ বলতে পারবেন না। আর আর এমনি নর্মালি যেটা গাইডের ক্ষেত্রে বা যারা দাওয়া নিচ্ছেন বা জানার চেষ্টা করছেন তাদের জন্য এটা বলে রাখা দরকার যে এটা যেন একমাত্র এভিনিউ না হয় যে আমি শুধু ইন্টারনেটের মাধ্যমে জানবো, এটা যেন না হয় যে আপনি ইন্টারনেটের মাধ্যমে শুরুতে জানলেন দ্যাটস গুড, আপনি ক্লাস 1-2-3 পার হবেন তো আপনি সারা জীবন অবভিয়াসলি কিন্ডারগার্টেনে থাকবেন না বা হাই স্কুলে উঠতে হবে, তো ওইভাবে চিন্তা করতে হবে আর কি। তো এটা ছিল আসলে ইন্টারনেটের ব্যাপারে। আচ্ছা আপনি যেটা বলতেছেন আমি একটু অন্যভাবে বলি যে আমি আসলে ওইভাবে দাওয়ার কমতি বলবো না, আমি ওরকম কেউ না যে আমি এসে দাওয়ার কমতি খুঁজে খুঁজে বের করবো, ওটার যোগ্যতা আমার নাই। আমার আমি এখানে বলি যে ধরেন অন্যান্য ভাষায় দাওয়া হয়, আপনারা তো বললেন যে উর্দুতে হয় ইংলিশে হয় আরবিতে হয়, এটা আমাদের সামনেই আছে। তো এগুলোর সাথে তুলনামূলক পর্যালোচনা করলে কোন কোন জায়গায় আমাদের উন্নয়নের ক্ষেত্রে সুযোগ আছে বলে মনে হয়? আমার পার্সোনালি মনে হয়েছে আমার ক্ষুদ্র বুঝ অনুযায়ী আমি সেটা একটু বলি। তো প্রথম যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো টার্গেট অডিয়েন্স ঠিক করা। আমি দেখি যে অনলাইনে অনেক দাওয়া এবং এটার মধ্যে ওলামায়ে কেরাম আসেন এবং নর্মালি যারা লেখেন তাদের মধ্যেও আছে যে আমাদের দাওয়াটা হয়ে যায় প্রিচিং টু দ্য ফায়ার বা বাংলায় বলে তেলা মাথায় তেল দেওয়া, যে আমি এমন একজনকে উদ্দেশ্য করে লিখতেছি যে অলরেডি বিষয়গুলো জানে। সো যারা অলরেডি ইসলাম প্র্যাকটিস করতেছে বা কিছুটা সে বুঝছে, সে আমার সমমনা, সে আমার জায়গাতেই আছে, তো তাকে আসলে আমার মূল টার্গেট করা উচিত না। আমার উচিত যে মানুষগুলা মানে সাধারণ মানুষ, অ্যাকচুয়ালি বাংলাদেশের সমাজের সাধারণ মানুষ যারা ভাবে ওইভাবে প্র্যাকটিসিং না, তারা ইসলামের প্রতি ভালোবাসা রাখেন আবেগ রাখেন কিন্তু হয়তো বা খুব বেশি জ্ঞান রাখেন না, আমার দরকার তাদেরকে টার্গেট করা। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের লেখাগুলো হয়ে যায়
সমমনাদের টার্গেট করা বা আমরা একটা ইকো চেম্বারের মধ্যে চলে যাই, আমি তাদের উদ্দেশ্য করে লিখি যারা অলরেডি আমার সাথে একমত। তো এটা একটা বিষয়। সো এই জন্য টার্গেট অডিয়েন্স ঠিক করে তাদের উপযোগী করে আমাদের বক্তব্য তৈরি করা উচিত। সো এটা ওয়ান অফ দ্য থিংস যেটা আমার মনে হয় যে এখানে আমাদের হাতে উন্নয়ন করার মানে উন্নতির সুযোগ আছে। আরেকটা বিষয় হলো যে আমাদের আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমাদের দাওয়ার ক্ষেত্রে মাসলা মাসাইল নিয়ে আলোচনা একটু ফোকাস বেশি থাকে, কিন্তু আমাদের দরকার হলো আমার পার্সোনালি মনে হয় যে দীন ইসলামের বুনিয়াদী যে কনসেপ্টগুলো আছে সেগুলোর দিকে একটু বেশি করে ফোকাস করা। কারণ দেখেন যে যে লোক মাসালা জিজ্ঞেস করতেছে সে কিন্তু অ্যাটলিস্ট তার কিছুটা সেন্স আছে যে সে এটা জিজ্ঞেস করবে, সে একটা আলেমকে চিনছে বা ওই আলেমের কাছে সে জিজ্ঞেস করতেছে। কিন্তু আমাদের সমাজে বিশাল একটা অংশ আছে যে এগুলোকে কেয়ারই করে না, স্যার এগুলো নিয়ে মাথা ব্যথাই নেই। তো এই কারণে মাসলা মাসালের উপর ফোকাস থাক, বাট আমার মনে হয় যে বুনিয়াদী কনসেপ্টগুলোর উপরও একটু আরো বেশি ফোকাস করা উচিত তুলনামূলকভাবে। যেমন মৃত কাফেরের জন্য দোয়া করা হারাম না হালাল এটা জানা জরুরি, অবশ্যই জরুরি, কিন্তু শিরক এবং কুফর যে সবচেয়ে বড় অপরাধ এটা যদি মানুষ ভুলে যায় তাহলে সে কিন্তু ওই ফতোয়া শুনে বুঝতে পারবে না ব্যাপারটা। তাকে যদি আমি শুধু বলি এটা হারাম তখন সে সেটা বুঝতে পারবে না। তো আমাদের সমাজে বর্তমানে যেটা হয়েছে যে মানুষ এটাই ভুলে গেছে, মানে তারা বেসিকগুলোই ভুলে গেছে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে হয়তো বা না। তো ইসলামের যে মাপকাঠি সেটা মানুষের মন থেকে অনেকাংশে সরে গেছে, তো এটা আবার বসায় দিতে হবে। তো এই বসায় দেওয়ার জন্য আমাদের বুনিয়াদী বিষয়গুলো নিয়ে আরেকটু বেশি ফোকাস করা উচিত বলে মনে করি। থার্ড আরেকটা পয়েন্ট হলো আমার পার্সোনালি মনে হয় যে তরুণদের উপযোগী কন্টেন্ট বেশি করে তৈরি করা উচিত, যে ইস্যুগুলা তরুণদের জন্য রেভেন্ট বা তারা যেগুলো নিয়ে সমস্যায় আছে সেগুলো নিয়ে আলোচনা করা উচিত। ফর এক্সাম্পল জিনা, পর্নোগ্রাফি, মাদকাসক্তি, অশ্লীলতা, ডিপ্রেশন, তারপর ক্যারিয়ার বা রেজাল্ট নিয়ে অতিমাত্রায় ফোকাস করা, মানে সমাজ তাদের উপর অনেকগুলো এক্সপেকটেশন চাপা দিচ্ছে এবং তারা বুঝতেছে না তারা কিভাবে ডিল করবে, এবং তারা দেখতেছে যে তারা যা শুনতেছে তাদেরকে যা বলা হচ্ছে আর বাস্তবে যা ঘটছে সেটার মধ্যে মিল নাই। তো এই বিষয়গুলো তাদেরকে তাদের গাইড করা উচিত এবং এই বিষয়গুলোতে তাদের টার্গেট করে কন্টেন্ট তৈরি করা উচিত। দাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় তাদেরকে জোর দেওয়া উচিত, কারণ তারা একসময় আজকে যারা কম বয়সী ইউথ কালকে গিয়ে তারা মানে সমাজের হাল ধরবে অনেকেই। সো এটা আপনি একটা জেনারেশনাল ফোকাস করতে পারেন, যে কারণ এটা লং টার্ম ইফেক্টিভ হবে। এবং এইসব ক্ষেত্রে জাস্ট হারাম হালালের মাসালা আলোচনা না করা, অবশ্যই সেটা থাকবে, বাট এর বাইরে ইসলামের অবস্থানটা আলোচনা করা, তাদের কনসেপ্টগুলো ডেভেলপ করার চেষ্টা করা, এটা আরেকটা দিক। আর একই সাথে প্রচলিত সমাজ ব্যবস্থার যে বাস্তবতা আমাদের সামনে আছে যেটা আনফর্চুনেট সেটা নিয়ে কথা বলা। আমাদের সমাজে ব্যাপকভাবে হারাম প্রচলিত হয়ে গেছে, অনৈতিকতা প্রচলিত হয়ে গেছে, অবক্ষয় হচ্ছে, এই বিষয়গুলো অ্যাড্রেস করা, সেটা সুদ হইতে পারে, ঘুষ হইতে পারে, দুর্নীতি হইতে পারে, বিনোদনের নামে অশ্লীলতা হইতে পারে, পরিবারে ভাঙন, মূল্যবোধের অবক্ষয়, সংস্কৃতির নামে, কালচারের নামে ইসলাম বিরোধিতা কিংবা পৌত্তলিক চিন্তা চাপায় দেওয়া, এরকম অনেক বিষয় আছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হোক এবং এইসবের জন্য আমাদের সমাজের যে মানে সমস্যাগুলো আছে, যে ইস্যুগুলো আছে, এগুলোর জন্য যে বস্তুবাদী দর্শন, লিবারেল দৃষ্টিভঙ্গি, সেকুলার শাসন দায়ী সেটা তুলে ধরা হোক। এটা ইনশাল্লাহ মানে মানুষের কাছে যারা এখনো প্র্যাকটিসিং না তাদের কাছে এটা রেজোনেট করবে। এবং এর পাশাপাশি ইসলামী শাসন, ইসলামের শরিয়া শাসনের ব্যাপারটা বারবার কন্টিনিউসলি মানুষকে স্মরণ করে দেওয়া, কারণ কোনো বিষয়ে যদি আমরা প্রথমত এটা অবশ্যই আমাদের দায়িত্ব, এটা তো অবশ্যই একটা বড় ব্যাপার। এর পাশাপাশি আমরা যদি কোনো বিষয়ে শুধু সমস্যার কথা বলি তখন মেসেজটা মানে পূর্ণ হয় না, পূর্ণাঙ্গ হয় না, একটা অপূর্ণতা থেকে যায়। যে কোনো যদি কেউ সমস্যায় ফোকাস করে সেটা ভ্যালিড, সেই আলোচনা ভ্যালিড, তার আলোচনা সঠিক হতে পারে, কিন্তু যদি পূর্ণতা দিতে হয়, আপনি যদি মানুষকে আসলেই কনভিন্স করতে চান, তাহলে সত্য কথা হলো যে আপনার একটা সমাধান তাকে দিতে হবে। তো এই সমাধান হিসেবে বর্তমান সমাজের যে সমস্যাগুলো আমরা দেখতেছি, সেই সমাজ ব্যক্তি জীবনে, রাষ্ট্রে, সমাজে, সব জায়গায় সেই সমাধান হিসেবে বারবার ইসলামের কথা বলা, ইসলামী ব্যক্তি লাগবে, ইসলামী সমাজ লাগবে, ইসলামী রাষ্ট্র লাগবে, জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম লাগবে, এই কথাটা বিভিন্নভাবে বারবার মানুষের সামনে আনা। আর ফাইনালি আমি আর দুটো পয়েন্ট বলবো, একটু বেশি সময় নিয়ে নিচ্ছি, বাট মনে হয় না সমস্যা নেই, খুব গুরুত্বপূর্ণ। সো দুটো পয়েন্ট হলো, আরেকটা জিনিস হলো যে আমরা দেখি যে গত প্রায় 2-3 বছর ধরে নাস্তিকদের সংশয় বা নাস্তিকদের সৃষ্ট সংশয়ে তাদের প্রশ্ন, তাদের অভিযোগ, এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কিন্তু এখানে প্রবলেমটা হলো আমরা আসলে শুধু সিমটম বা উপসর্গ নিয়ে আলোচনা করতেছি, তারা একটা প্রশ্ন করে আমরা একটা জবাব দিই, কিন্তু এই রোগের উৎস যেটা বা এই সুবহাত বা সন্দেহগুলো যেটা উৎস
সেটা নিয়ে কথা বলা দরকার এবং সেই চিকিৎসাটা আগে করা দরকার। এবং এই সন্দেহগুলো তৈরি হচ্ছে কারণ আমরা এমন একটা বিশ্ব ব্যবস্থায় আছি যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। এই লিবারেল সেকুলার যে ফ্রেমওয়ার্ক আছে এটার মধ্যে আমরা বেড়ে উঠছি এবং আমরা নিজেদের অজান্তে এটা অনেক কিছু গ্রহণ করে নিচ্ছি। আমরা নিজের হয়তো বুঝিও না, মাছ পানিতে যে মাছ থাকে সে হয়তো আলাদা করে পানির এক্সিস্টেন্স সে বোঝে না, আমরা বাতাসে নিঃশ্বাস নিই আমরা আলাদা করে ভাবে চিন্তা করি না যে আমরা বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, এটা আমাদের সহজত একটা ব্যাপার। এটা ওরকম হয়ে গেছে, আমরা আলাদা ভাবে বুঝি না যে আমাদের উপর কিছু চিন্তা চাপা দেওয়া হয়েছে আর আমরা সেটা গ্রহণ করে নিচ্ছি। তো আমরা যখন এই যে লিবারেল সেকুলার ফ্রেমওয়ার্কটা নিচ্ছি আবার ইসলামকেও বিশ্বাস করতেছি এবং দুটাকে একসাথে ধারণ করতে চাচ্ছি, একটা দিয়ে আরেকটাকে জাস্টিফাই করতে চাচ্ছি, তখন সমস্যা তৈরি হচ্ছে, সুবহাত তৈরি হচ্ছে। তো এই জন্য লিবারেল সেকুলার ফ্রেমওয়ার্ককে প্রশ্ন করা দরকার, এটাকে আক্রমণ করা দরকার। যেমন আমরা শুরুতে এটা বলতেছিলাম যে সেকুলারিজম, ফেমিনিজম, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, ফ্রিডম, এইসবের যে পশ্চিমা যে সংজ্ঞা দিচ্ছে, ওরা যে বার সেট আপ করে দিচ্ছে, সেগুলোকে চ্যালেঞ্জ করা দরকার, সেগুলোকে নিয়ে প্রশ্ন তোলা দরকার। ইসলামীয় ডেমোক্রেসি আছে, ইসলামীয় ফেমিনিজম আছে, এই ধরনের ধরাবাঁধা কথা না বলে প্রশ্ন করা দরকার যে ডেমোক্রেসি বা ফেমিনিজম যে সঠিক এটা প্রমাণ আমার কেন ইসলামকে এটার সাথে মিলাইতে হবে? তুমি একটা কথা বললে তো হবে না, সেটা তুমি আমার চাপাই দেওয়ার কে? তোমার বক্তব্য সঠিক সেটা প্রমাণ কি? আগে সেটা আমার দেখা দরকার, আমার কেন ইসলামকে এগুলোর সাথে খাপ খাওয়াইতে হবে? সো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা দরকার এবং এটা দাওয়াতে আসা দরকার। এটা সবসময় হয়তো একাডেমিক ভাবে আসার দরকার নেই, বাট মানুষের মনে এটা আস্তে আস্তে বিল্ড আপ করা দরকার যে ওরা একটা কথা বলতেছে ফাইন, কিন্তু ওটা আবার কেন গ্রহণ করতে হবে? ওটা যে কথা বলছে এটা সঠিক, এটা যে সঠিক এটা প্রমাণ কি? আর ফাইনালি দাওয়ার ক্ষেত্রে যেটা মজরু ভাই বলতেছেন, আপনিও বলতেছিলেন, অডিও ভিজুয়াল মিডিয়াকে ব্যাপকভাবে ইউজ করা উচিত আমার মতে, এবং এই ব্যাপারে আমরা অনেক পিছিয়ে আছি। আপনি ইউটিউবকে, ইউটিউবে এখন বিশাল একটা জনগোষ্ঠী সময় কাটে, বিশেষ করে মানে গত কয়েক বছর এটা অনেক বেড়ে গেছে, এবং তারা ইউটিউবে গিয়ে কি পাচ্ছে? তারা পাচ্ছে প্রথমত কিছু জাহেল ফাসেক লোকজন যারা গান বাজনা, গালাগালি, অর্থহীন বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে, অথবা তারা পায় কিছু ওয়াজ যেগুলো মানে যেগুলো বিষয়ে আপনারা আমার চেয়ে ভালো জানেন ওয়াজগুলোর অবস্থা নিয়ে, বা বিভিন্ন অশ্লীলতা ভরা ওয়েব সিরিজ বা এরকম বিভিন্ন জিনিস। আর তারা পাচ্ছে যে সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার নামে অনেক মানুষ যারা লিবারেল জিনিসপত্র মানুষের মধ্যে প্রচার করছে, তারা বিভিন্ন ট্রেন্ডিং টপিক ইউজ করে লিবারেল জিনিসপত্র মানুষের মধ্যে ঢুকায় দিচ্ছে, বা তারা ইসলামের বিরুদ্ধে আকার ইঙ্গিতে প্রোপাগান্ডা চালাচ্ছে। তো এই যে এইখানে আমাদের কাজ করার অনেক জায়গা আছে, বিশেষ করে আলেমাইকে এই ফিল্ডটা কাজে লাগানো দরকার এবং এখানে ভালো কন্টেন্ট তৈরি করা দরকার, এবং এখানে আলেমদের অবশ্যই কাজ করা, কাজ করলে ভালো হবে ইনশাল্লাহ, এবং যারা সেকুলার ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদেরও এখানে অনেক কিছু করার আছে। সো ফর এক্সাম্পল সাবটাইটেল ভিডিও করা যায়, বা ডাবিং করা যায়, পডকাস্ট ফর্মেটে কাজ করা যায়, যেভাবে নানা ইস্যুতে তারা ইসলামকে অ্যাটাক করে সেভাবে নানা ইস্যুতে লিবারেল ন্যারেটিভকে অ্যাটাক করা যায়, যেভাবে নানা ইস্যুকে কাজে লাগিয়ে ওরা লিবারেলিজমের চিন্তা ভাবনা মানুষের মাথায় দেওয়ার চেষ্টা করে, সেভাবে নানা ইস্যুকে কাজে লাগিয়ে ইসলামের দাওয়া পৌঁছে দেওয়া যায়। সো ফর এক্সাম্পল কোনো একটা অ্যাক্টর সুইসাইড করছে, তো সে তো দুনিয়াবি বিবেচনায় সফল, তারা যা কিছু এই সমাজ, এই সভ্যতা যা কিছু তরুণদের সামনে উদ্দেশ্য হিসেবে দেয়, নারী, ক্ষমতা, জনপ্রিয়তা, সবকিছু তার ছিল। যদি এগুলো আসলেই ফুলফিলিং হয়, যদি এগুলো আসলে প্রশান্তি দেয়, এগুলো যদি আসলেই মানুষকে সন্তুষ্টি দেয়, তৃপ্তি দেয়, তাহলে কেন তারা সুইসাইড করতেছে? কেন কেন ওয়ার্ল্ড ফেমাস মিউজিশিয়ান বা মুভি স্টাররা সুইসাইড করতেছে? তার মানে হলো যে এই গোলগুলোর মধ্যে সমস্যা আছে, এগুলো আসলে মানুষকে প্রশান্তি দিতে পারতেছে না, কবরের মাটি ছাড়া আর কোনো কিছু বনি আদমের ভিতরে শূন্যতা পূরণ করতে পারতেছে না, পারবে না, এবং সমাজের একটা করে একটা পাহাড় পেলেও তার মধ্যে তৃপ্তি আসবে না। এই অবস্থায় সমাজ হিসেবে ইসলামকে সামনে নিয়ে আসে যে প্রশান্তি, সুকুন, সন্তুষ্টি, এটা আপনি কিভাবে পাবেন? আল্লাহর দিকে ফিরলে, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করলে। সো ধরেন এটা জাস্ট একটা এক্সাম্পল যে কিভাবে ট্রেন্ডিং টপিক ইউজ করে আমরা ইসলামের দাওয়াটা মানুষের সামনে দিতে পারি, যেভাবে ওরা করতেছে ওদের দিক থেকে। আর ফাইনালি অবভিয়াসলি, এবং এই ব্যাপারে আসলে পসিবিলিটিস এন্ডলেস, এন্ডলেস অনেক কিছু করার সুযোগ আছে, আমরা আসলে কাজ করে মানুষ পাই না। তো আর ফাইনালি যেটা, সেটা হলো যে অবভিয়াসলি লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো বিশুদ্ধ আকীদা চাওয়া এবং সেই সাথে বর্তমান বিশ্বের বাস্তবতা বোঝা। একজন শায়খ বলছিলেন, হাফেজ আল্লাহ তাকে হেফাজত করুন এবং তার শক্তিতে গুরুত্ব বিজয় করুন, উনি বলছিলেন যে যার স্বচ্ছ আকীদার জ্ঞান আছে এবং যার কাছে দুনিয়ার বাস্তবতা পরিষ্কার, এমন মুমিনের কাছে করণীয় কি সেটা একদম স্বাভাবিকভাবেই সে নিজে নিজে বুঝবে, তার কাছে এটা ইজিলি স্পষ্ট হয়ে যাবে। যদি আকীদা ঠিক থাকে এবং দুনিয়াবি বাস্তবতা সে বুঝে, তাহলে করণীয় কি এটা তার সামনে ইজিলি ক্লিয়ার হয়ে যাবে, সে নিজেই বুঝবে, আপনাকে বুঝাইতে হবে না।
সো এই বিষয়টাও দরকার, কারণ আকিদা না বুঝে বাস্তবতা বুঝে লাভ নাই। আবার বাস্তবতা না বুঝে শুধু থিওরিটিক্যালি আকিদা বুঝলে, সেটা প্রয়োগ না বুঝলে, সেটাও আলটিমেটলি আমাদের জন্য কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসবে। সো এই বিষয়টাতেও আমার মনে হয় যে উন্নতি সুযোগ আছে। জি আলহামদুলিল্লাহ, অনেকগুলো বিষয় আমাদের সামনে আসিফ ভাই উপস্থাপন করেছেন, দাওয়ার অডিয়েন্স ঠিক করা নিয়ে, তারপর আমরা কিভাবে মেসেজটাকে তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে পারি, দাওয়াটাকে ছড়িয়ে দিতে পারি এই বিষয়ে, এবং কিভাবে আমরা কনসেপ্ট ডেভেলপমেন্ট করতে পারি, সেই সেই বিষয়গুলো আসিফের কথা বলেছেন, এবং সন্দেহ বা শুভহাত এগুলোকে অ্যাড্রেস করা, এবং তারা যেভাবে আমাদেরকে নানা বিষয়ে প্রশ্ন করে বিরক্ত করে বা আমাদেরকে এঙ্গেজ রাখে, আমাদের সময় ক্ষেপণ করে, ঠিক একইভাবে তাদেরকেও তাদের বিভিন্ন দুর্বলতাগুলো নিয়ে তাদেরকে পাল্টা প্রশ্ন করা। আমাদেরকে কেউ একটা প্রশ্ন করলো বা আমাদেরকে কেউ একটা বাক্য বললো, আমরা সেটা মেনে নিচ্ছি না, আমরা সেটার বিষয়ে পাল্টা জানতে চাইবো, এটা সংজ্ঞা কি, এটার সাথে আমার কতটুকু মিল আছে, বা এটা আমি কেন গ্রহণ করব। অর্থাৎ তার উত্তর দেওয়ার আগে তাকে একটা প্রশ্ন করা, এই প্রশ্ন করতে শেখাটা, প্রতি পাল্টা প্রশ্ন করতে শেখার মানসিকতাটা এখন আমাদের খুব বেশি প্রয়োজন। যে আমাদেরকে কেউ একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছে, আমরা সেই ট্যাগের ভীত হয়ে যাচ্ছি। জি জি মঞ্জুর ভাই, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখতে হবে, সেটা হলো, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হলো তোমার এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য প্রাসঙ্গিক কেন, আমার এটাকে কেন জাস্টিফাই করতে হবে, রাইট? খুবই চমৎকার মানুষদের, ধন্যবাদ মঞ্জুর ভাই। তো এরকম তো আমার মনে হচ্ছে প্রশ্ন করার সাহসিকতাটা আমাদের খুব বেশি আনা দরকার, পরাজিত মানসিকতা থেকে বের হয়ে এখন আমাদের প্রশ্ন করার সময় হয়েছে। আমরা তাদেরকে পাল্টা প্রশ্ন করবো, প্রতিটা বিষয় তাদেরকে আমরা প্রশ্ন করে এঙ্গেজ করে রাখবো, এত বেশি আমরা তাদেরকে প্রশ্ন দিব যে তারা এগুলো উত্তর দিতে দিতে তাদের দিন পার হয়ে যাবে, তারা যেন আমাদেরকে নতুন করে প্রশ্ন করতে না পারে। তো এই বিষয়টা আমরা খেয়াল করবো। আলহামদুলিল্লাহ আসিফ ভাই এবং মঞ্জুর ভাই দুজনে এই বিষয়টা তোমাকে আলোচনা করেছেন। আমরা এখন মঞ্জুর ভাইকে চলে যাচ্ছি, যে এই অনলাইন প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়াতে তলিবিলদের জন্য কি করণীয় আছে, এই বিষয়টি মঞ্জুর ভাই কিছু বলতেন। আসলে সহজ কথা হচ্ছে, তলিবুল ইলম বলেন বা সাধারণ যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসে, সেকুলার ব্যাকগ্রাউন্ড থেকে আসে, উভয়ের অ্যাপ্রোচ, বেসিক অ্যাপ্রোচ বলতে গেলে একই রকমই। আসলে এদের মধ্যে এমনিতে তফাৎ নেই, গুরুত্ব বাট এদের ভিতরে আনুষঙ্গিক কিছু বিষয়, নিজস্ব জ্ঞানের কারণে, নিজস্ব অবস্থানের কারণে কিছু কিছু পার্থক্য হবে। আমি একটা ওভারঅল গাইডলাইন দিই, আমার মনে হয় সবার জন্য এটা হেল্পফুল হবে। প্রথম বিষয় আমি বলি, সেটা হচ্ছে ভাই, যতগুলো ওয়ে আপনি ইউজ করতে পারেন, টেক ইট অ্যান্ড ইউজ ইট। যতগুলো ওয়ে আপনি দিনের দেওয়ার জন্য ওয়ে ইউজ করতে পারেন, ওটা ইউজ করেন। আপনি ফেসবুকে সময় দিতে পারেন, ফেসবুকে দেন, আপনি আপনার ওয়ালে লেখেন, আপনি আপনার পেজ বানাতে চাইলে, যদি আপনার মনে হয় যে আপনার পেজ চলবে, অনেকের কাছে পৌঁছাবে, তো আপনি একটা পেজ রাখেন, আপনি ছোট ছোট গ্রুপ করতে পারেন। বাট এগুলো কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হয় যে এগুলো আমি চালাতে পারছি কিনা, একদম সময় নিয়মিত দিতে পারছি কিনা, ঠিক মতো এটাতে যা যা করা দরকার তা করতে পারছি কিনা, বা একটা ইউটিউব চ্যানেল থাকলে সপ্তাহে হয়তো দুইটা ভিডিও আমি আপলোড করতে পারছি কিনা। তো এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখতে হবে, যেমন পার্সিস্টেন্সি থাকে, কন্টিনিউয়াসি থাকে, এটা যদি না হয় তাহলে শুধু একদিন দুই নামে একটা জ্বালাময় কথা লিখে দিলাম, এটা আসলে খুব বেশি ফায়দা নিয়ে আসে না। যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা মাধ্যমকে আমার ব্যবহার করা দরকার যতটুকু সম্ভব, এবং এটা আমাকে বুঝতে হবে যে আমার কতটুকু স্ট্রেংথ আছে, কতটুকু আমার শক্তি যোগ্যতা আছে, কতটুকু আমার দুর্বলতা আছে, আমি আমি কি কি অপরচুনিটি থেকে নিতে পারি, এটা আমাদের বুঝতে হবে। দ্বিতীয় যে জিনিসটা করতে হবে সেটা হলো আমাদের যে দাওয়া, যেটা আসিফ ভাই বলেছেন, এটা আমি আরেকবার বলি, সেটা হচ্ছে এটাকে সহজ করতে হবে। এটা একটা ব্যাপার যে কঠিন জিনিস, মানে খুব জটিল জিনিস, যেটা সবকিছু সব জটিল জিনিস সামনে নিয়ে আসতে হবে এমন না। এটা বিশেষ করে তলাগুলো এমনিদের জন্য, যে সবকিছু একদম সবার সামনে আলোচনার বিষয় এমন না, কিছু জিনিস মেম্বারের আর কিছু জিনিস দশগায়ের, কিছু জিনিসকে আপনার মাদ্রাসার দশগায়ের মধ্যে আলোচনা করতে হবে, কিছু জিনিসকে মেম্বারে আলোচনা করতে হয়। সব জিনিস সব জায়গায় করতে হয় না, কারণ সব মানুষ সবকিছু গ্রহণ করার যোগ্যতা রাখে না। এমনকি আমরা দেখি তো তিনি সাধারণ, ফেসবুকটা তো আসলে একটা বিশাল প্ল্যাটফর্ম, এখানে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না, এখানে সতর্কতাটা বেশি প্রয়োজন। মাদ্রাসায় তো আমরা একটা ক্লাসে কথা বলছি, সেখানে কোনো স্টোর থাকে, কিন্তু ফেসবুকের ক্লাস ক্লাসের তো কোনো শেষ নাই। এখানে আরেকটা ব্যাপার হলো, কখনো কখনো জটিল বিষয়কে আমাদের সামনে আনতে হয়, জটিল বিষয় যখন আনতে হয় সেটাকে এমন একটা কনভিনিয়েন্ট ওয়েতে আনতে হবে যেন জটিলটাকে সহজ করে দেওয়া যায়। এটার জন্য বেস্ট ওয়ে হলো খুব বড় নোট লেখা, কিন্তু খুব বড় নোট লিখলে যে লোকজন পড়ে না, এটা তো আমরা ভুক্তভোগী, আমরা জানি, মানুষ লাইব্রেরিতে চলে যায়, পড়ার আর সহজ সাহস করে না। এই জন্য
যেটা করতে হয় যে আপনি যখন লাইভ করেন তাহলে হলো কি যে সবার সাথে প্রশ্ন উত্তর দিতে দিতে জিনিসটাকে একটু ক্লিয়ারিফাই করা, এটা মোটামুটি একটা ওয়ে। বাট ওভারঅল কথা যেটা সেটা হলো ইজি করেন, আপনার দাওয়াকে আপনি ইজি করেন যতটুকু ইজি বানানো যায়। এবং কন্টেন্টের ব্যাপারে বিশেষভাবে আমি যেটা বলবো যে কেউ যদি ফেসবুকে লেখে তো তাদের জন্য জরুরি হলো যে অতিমাত্রায় লম্বা না করা। মোটামুটি এখনকার মানুষের হয়েছে কি ইয়ে কম, আগ্রহ কম, তারা খুব দীর্ঘ কোনো কিছু নিতে পারে না। এই জিনিসটা যারা আগে বুঝেছে তারা ভালো জায়গায় চলে গেছে, যারা আগে বুঝেনি তারা আটকে গেছে। তো আমাদের অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে আমরা প্রয়োজনীয় কারণে হয়তো, যেমন আমরা আজকে 1 ঘন্টা 20 মিনিটে চলে আসছি, এটা যদি আপনি কখনো ফেসবুকে আপলোড করেন এটা তো 2 ঘন্টার একটা বিশাল বড় লেকচার হয়ে যাবে। তো এত বড়টা শুনবে, মনোযোগ দিয়ে শুনবে, এটা আসলে মানুষের এখন আর ধৈর্য নাই। তো এক্ষেত্রে যেটা করা যায়, এমনকি আমরা আমাদের একাডেমিতে পড়াই, এখানেও মজার বিষয় আছে যে আমাদের লেকচারকে ভেঙে ভেঙে দিতে হয়, কারণ একবারে একটা না খুব বেশিক্ষণ তারা মনোযোগ রাখতে পারে না। মানুষের যুগ চাহিদা বুঝতে হবে, মানুষ পারবে না কেন, পারতে হবে, এভাবে হবে না। আমাদের বুঝতে হবে যুগ চাহিদা বুঝবো, তো যুগ চাহিদা বুঝে 5 মিনিট বা 10 মিনিট করে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো, বড় একটা ভিডিও হলে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো কাট করে করে আলাদা আলাদা করে করেন। যেটা আমি পাকিস্তানের ওলামায়ে কেরামদের দিকে আলহামদুলিল্লাহ তারা খুব ভালো কাজ করেছে এই জায়গায়, আমি আই অ্যাপ্রিসিয়েট ইট। তাকিস মানি বলেন, মঞ্জুর মেঙ্গল বলেন, বা অন্যান্য বড় বড় ওলামায়ে কেরাম সবাই দেখেন 5 মিনিট 10 মিনিটের ছোট ছোট ভিডিও আছে। তারপরে ওখানকার জুলফিকার আহমদ আসগুন ওনার দেখেন এত ভিডিও সবাই দেখছে, কেন ছোট ছোট 2 মিনিট 8 মিনিটের ভিডিও। হ্যাঁ, তারপর হচ্ছে ইজাজ মাকি সাহেবের, তো এটা এগুলো বেনিফিশিয়ারি, এগুলো মানুষ সহজে দেখে, সহজে শুনে। এই শুনতে শুনতে একটা শুনলাম ভালো লাগলো, অফ করে দিলাম, কিন্তু আমার দাওয়াটা যেন পৌঁছে যায়। বিশাল ভূমিকা করে আমি দাওয়া বলবো 5 মিনিটের পরে, আমার মূল কথা 5 মিনিটের পরে আমার ভূমিকা শুনে আরেকজন কেটে দিল। যেমন আপনি যদি ইউটিউবে দেখেন যে স্ট্যাটিস্টিক্স দেখায়, আপনি দেখবেন অধিকাংশ ভিডিও 1 মিনিট সামথিং কয়েক সেকেন্ড পর্যন্ত যায় লোকজন দেখে। এর মধ্যে সে বুঝে নেয় যে আমাকে দেখা দরকার না দরকার, মজা না পেলে বন্ধ। আপনাকে কি করতে হবে, মানুষের আগ্রহটা এর মধ্যে নিতে হবে। ওকে, দেন এরপরে যে পয়েন্টটা থাকে সেটা হলো ওই যে যেটা বলছিলাম, শুনতে অ্যাপোলজেটিক হওয়া যাবে না, ইসলামকে ইসলামের মতো উপস্থাপন করে, কে কি করলো কে কি না করলো এটা খুব বেশি জরুরি না, বাকি হার্শনেস জরুরি না, খুব কর্কশতার সাথে আপনাকে উপস্থাপন করতে হবে এমন কিন্তু না। দেখা যাচ্ছে একটা মানুষ মুখের মাধুর্য দিয়ে কিন্তু খুব সহজ উপস্থাপন করতে পারে, ঠিক আছে? এটা খুব সহজ, একটা জিনিসকে আপনি পজিটিভলি কিভাবে আনবেন আর একটা নেগেটিভলি কিভাবে নেবেন। যদি একটা জিনিস সেটাকে আপনি পজিটিভলি উপস্থাপন করতে পারেন, মানুষের মধ্যে নেওয়ার আগ্রহটা বাড়ে, তো আপনি আপনার অ্যাপোলজেটিক হওয়ার দরকার নাই। ইসলামের বিষয়টা একদম ক্লিয়ার কাট বলেন সুন্দর, দেন হেজিটেশনের প্রয়োজন নেই। দেখা যায় যে অনেকে খুব হেজিটেশন ফিল করে, আমি কি লিখবো না লিখবো না, এটা বলে আমার কি হবে না হবে, ভাই আল্লাহর জন্য করতে হবে, দ্বিতীয়ত মানুষের জন্য করতে হবে। তো এটা তো আপনি করবেনই, আজ হোক কাজ হোক আপনাকে করতে হবে, করবেনই যখন হেজিটেশনের কিছু নেই, বাস আপনি আপনার নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস আনেন, আমি আল্লাহর জন্য কাজ করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীদের উপরে অত্যাচার নির্যাতন গেছে, এটা তো হবেই, এটা আমি ছেড়ে দিতে পারবো না। তো আমাকে হেজিটেশন থেকে বের হয়ে আসতে হবে, মানুষ কি বললো, মানুষ কি নিল না নিল, মানুষ আমাকে হুজুর বলবে কিনা। ওই যে একটা কথা আছে না যে মানুষ আমাকে হুজুর বলে, এই জন্য আমি কথা বলার সাহস পাই না। তো হুজুর বলুক, এটা তো আপনার জন্য একটা গর্বের বিষয়, এরা সার্টিফাই করছে যে আপনি তো আল্লাহর কাছে চলেই আসেন, তো দে আর সার্টিফাই নিও, এটা আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেন নেগেটিভলি বুঝছেন। তো প্রত্যেকটা জিনিসকে আসলে নেগেটিভ জিনিসকে পজিটিভলি ভাবাটা কিন্তু একটা বড় বিষয়। তো এটা যদি করতে পারে তাহলে আমার মনে হয় সুবিধা হবে। আরেকটা বিষয় হলো টাইম ওয়েস্ট কমাতে হবে, টাইম ওয়েস্ট কমাতে হবে। আমাদের যেটা হয় যে যারা কাজ করতে চায়, যারা দাওয়ার ফিল্ডে কাজ করতে চায়, তাদেরকে অবশ্যই সময় অপচয়কে কমাতে হবে। সময় আপনি অপচয় করবেন, সময় আপনি বারাকা পাবেন না, অনেক ধরনের অপচয় হয়। আমি কয়েকটা বিষয় খুব কুশলে আলোচনা করবো, আমার মনে হয় এই আলোচনাটা একটু লম্বা করবো, আমি একটু টাইম চেয়ে নিচ্ছি আসিফ ভাইয়ের কাছ থেকে, ইসমাইল ভাইয়ের কাছ থেকে, বাট আই হোপ এটা ইনশাআল্লাহ কার্যকর হবে। যেটা বলছিলাম সেটা হলো সময় অপচয় কমাতে হবে। আমি অনেক ধরনের সময় অপচয় দেখেছি, আমার মনে হচ্ছে যে আমি এটা নিয়ে নিজেই আর একটা লাইভ করি, একটা প্রোগ্রাম করি। তো এর মধ্যে দেখা যায় যে এমন অনেক কাজ আছে যেটা আপনার আপাতত মনে হবে যে ওকে এটা এটা খুব ভালো, যেমন অনেক দিনী ভাই মিলে গেট টুগেদার করে, এটা তো আসলে মাঝে মধ্যে লাগে। বাট যখন দেখা যায় যে সব গেট টুগেদারের উদ্দেশ্য একটাই যে আপনারা বসবেন, খাবেন, আড্ডা মারবেন, তারপর চলে যাবেন, দেন এটা আসলে কোনো বেনিফিট আপনাকে এনে দিবে না। দুনিয়াতে তো বেনিফিট নেই, আখিরাতে কতটুকু বেনিফিট আনবে তো আল্লাহ তাআলাই জানে। বা ইমান রক্ষার জন্য মাঝে মধ্যে দিনী ভাইদের সাথে যাওয়া উচিত, দিনী ভাইদের সার্কেলে থাকা উচিত, কিন্তু আপনাকে দেখতে হবে আপনি সময়টাকে নষ্ট করছেন কিনা। ফেসবুকে সময় নষ্ট করা, আজেবাজে স্ক্রলিং এর মধ্যে সময় নষ্ট করা, বেহুদা জিনিসের পিছনে পড়ে থাকা, ঘন্টার পর ঘন্টা নাচে চলে যাচ্ছে, অথচ কোরআন শুনলে কাজে আসবে, বিভিন্ন ভাবে আমরা কি করি, টাইম ওয়েস্ট করি। তো এখানে একটা ব্যাপার আপনাদের মাথায় রাখতে হবে, দিনদার মানুষকে শয়তান কিন্তু এইভাবে ধোকা দেয় না যে তুমি ওই গুণা করো ওই গুণা করো ওই গুণা করো। শয়তান যে ধোকাটা দেয় সেটা হলো তুমি এই নিয়ে কাজ, এই ভালো কাজ করো ওই ভালো কাজ করো, কিন্তু সেক্ষেত্রে সে যে কাজটা করে মুবাহ কাজের মধ্যে আপনাকে লিপ্ত রাখবে, মুস্তাহাবে না গিয়ে। তো মুস্তাহাবে গেলে আপনি সওয়াব পেতেন, মুবাহে গেলে আপনি সওয়াব পাচ্ছেন না।
হ্যাঁ, গোনা থেকে বেঁচে থাকছেন এই জন্য হয়তো একটা স্বভাব পাবেন, কিন্তু নেকামত করে যে আপনি ফায়দা পেতেন নিহকাল এবং পরকালে উম্মার জন্য যে কাজ করতে পারতেন এটা হবে না। তো এই ধরনের ওয়েস্টেজ থেকে আপনাকে বাঁচতে হবে। ফেসবুকে অন্যতম ওয়েস্টেজ হচ্ছে মারামারি, অন্যতম ওয়েস্ট কাজ হচ্ছে মারামারি। আপনি একটা পোস্ট দিলেন, পোস্ট দেওয়ার পর আপনি একটু পরপর ঢুকলেন, ঢুকে দেখবেন কয়টা লাইক হলো, কয়টা লাভ হলো, কয়টা রিয়াকশন দিলো, তারপর আপনি দেখলেন কয়টা কমেন্টে কে কে কি বললো, আমাকে সব কমেন্টে রিপ্লাই দিতে হবে। ইটস নট নেসেসারি, জরুরি। আপনি যদি একটা পোস্ট পারফেক্টলি লিখে থাকেন, যেমন আমি একটা পোস্ট লেখার পরে যে কাজটা করি, আমি জানি অনেকেই দুঃখ পাই যে আমি কোনো রিপ্লাই দিই না, বাট আমি জানি আমি যদি রিপ্লাই দিতে চাই তো আমি রিপ্লাই দিতে দিতে আমার দিন চলে যাবে, এটা আসলে সম্ভব না। আমার ইনবক্সে অনেক মেসেজ আসে, আমি জানি আমি পারবো না, আই ডোন্ট হ্যাভ টাইম। আমাকে বেশি বেনিফিট কোথায় আসছে ওই কাজটা দেখতে হবে। ফেসবুকে ধরেন আমার একটা পোস্ট, আমাদের 140টা কমেন্ট আছে, আমি 140টা কমেন্টের মধ্যে যদি রিপ্লাই দিতে যাই আমার কত সময় চলে যাবে এটা ভাবা যায় দরকার না। মাঝে মধ্যে একটু স্কল করে এটা দেখি যে আমার এখানে কোনো বুনিয়াদি ভুল আছে কিনা, হতে পারে আমার বানান ভুল, হতে পারে আমি কোনো জিনিস অনুবাদ করেছি ভুল, এটা কেউ ধরিয়ে দিলে আমি তাৎক্ষণিক ওটা ঠিক করে দিই, ব্যাস কথা শেষ। এরপরে কে কি কমেন্ট করলো এটা আমার জন্য কোনো ইস্যু না, আমার আপনার ভালো লাগছে, জাজাকাল্লাহ খায়, আপনাদের সবাইকে জাজাকাল্লাহ খায় আয়দন অথবা ওয়াইয়া আয়দন শেষ। এরপরে আমার আসলে এখান থেকে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, দরকার নেই প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার, দরকার নেই প্রত্যেকের ওয়ালে ঘুরে ঘুরে দেখার, ঠিক আছে। আমি একবার একটু স্ক্রল করে চলে যাই, ফেসবুকের জন্য টাইম ফিক্সড রাখেন, ইউটিউবের জন্য টাইম ফিক্সড রাখেন, এমন যেন না হয় আপনি সারাদিন ফেসবুকে, আপনি সারাদিন ইউটিউবে, আপনি সারাদিন টুইটারে, এটা আসলে আপনাকে বিশাল বড় ধোকায় ফেলে দেবে। এবং ওই যে ঝগড়া চাটি, অমুক রিপ্লাই একটা কিছু বলেছে তাই বলে আপনাকে কি এখন মারপিট করতে হবে, দরকার নেই। সে যা ইচ্ছা তাই বলুক, সে কখনো কখনো আত্মমর্যাদার উপর আঘাত হানার মতো কথা বলে, ভালো, আল্লাহ তালা আমাকে ইয়ে দিয়ে দিবেন, বেনিফিট দিবেন, আল্লাহ তালা আমাকে সব দিবেন। আমি যখন জানি যে হ্যাঁ আমি আই এম অন দ্য রাইট প্যাথ, আই এম অন দ্য রাইট ট্র্যাক, তাহলে আমার দরকারটা কি আসলে মারপিট করার, আমার জরুরি না যে আমি তাকে ধরে হেদায়ত দিয়ে দিব, এটা হয় না। কিন্তু আমি আমার দাওয়া করে যাচ্ছি ভাই, ও আমার আরেক আমাদের কাজ দাওয়া পৌঁছে দেওয়া ছাড়া কিছু না, আমি পৌঁছে দিচ্ছি, ওকে আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগলে নেন, না লাগলে নেন। সো ডেমোক্রেসি যারা অনেক জায়গায় পালন করতে চায়, এরকম লোকদেরকে আপনারা দেখবেন যে ফেসবুকে এসে আরেকজনের কমেন্ট সেকশনে এসে কিন্তু ডেমোক্রেসি অ্যাপ্লাই করতে চায় না। ডেমোক্রেসি বলছে আমি আমার প্রকাশ করি, আমার ভালো লাগলে না, না লাগলে নেই, কিন্তু সে এসে আপনার সাথে কাউন্টার অ্যাটাক করবে, রিফিউট করার চেষ্টা করবে, হোয়াট দ্য হ্যাক। আপনি এই জায়গাতেই তো আপনি ডেমোক্রেসির চর্চা করছেন না, অন্য জায়গায় কথা। তো আমি বলবো যে এসব করার লিঙ্ক থেকে বাঁচতে হবে, এগুলো প্রচুর সময় নষ্ট করে, একটা মানুষ সারাদিন ঝগড়াঝাটি করেই যাচ্ছে, সময় বাঁচবে কিভাবে? আচ্ছা, দেন হলো মানুষের নিড অ্যানালাইসিস করতে হবে, যেটা আসিফ ভাই বলছিল, মানুষের কি চাই। আপনি একটা আপনার মন চাইলে আমি এই বিষয়ে কথা বললাম, বিশাল একটা বয়ান আমি দিয়ে দিলাম, এই বিষয়টা ভিডিও করলাম, এই বিষয়ে আমি একটা পোস্ট দিলাম, সোফা মানুষের যদি এটা প্রয়োজন না করে আপনার এই পোস্টটা থেকে, আপনি যা লিখছেন এটা হয় কেয়ামতের দিন, প্রত্যেকটা জিনিসের কিন্তু হিসাব হবে, প্রত্যেকটা জিনিসের যারা যারা পরিমাণ হিসাব হবে, তো এটারও হিসাব হবে কেয়ামতের দিন, হয় আপনার এই পোস্ট যাবে নয় আপনার বিপক্ষে যাবে। তো পোস্ট করার আগে ভাবেন, ভিডিও বানানোর আগে ভাবেন, এটা আপনার পক্ষের জিনিস না বিপক্ষের জিনিস। হ্যাঁ, আপনি একটা সিরিজের আলোচনা করছেন, সিরিজের মধ্যে এমন জিনিস আসবে যেটা আপাতত বেনিফিশিয়ারি না, পরে একসময় বেনিফিট পাওয়া যাবে, এটা হতে পারে। তখন বার্তা নেই, আপনি এমন বিষয় নিয়ে ওয়াচ করলেন, আপনি এমন বিষয় নিয়ে লিখলেন যে কোনো বেনিফিট নেই, কোনো বেনিফিট নেই, পৃথিবীর কয়েক কিলোমিটার যাওয়ার পরে এই আপনার আকরিক পাওয়া যায় নাকি কি পাওয়া যায়, এই বয়ান আলটিমেটলি আপনার জন্য কোনো বেনিফিট নেই। যতটুকু বেনিফিট তাওহীদের বয়ানে ছিল, যতটুকু বেনিফিট কুফরের বয়ানে ছিল, যতটুকু বেনিফিট সেকুলারিজম লিবারেলিজম এসব নিয়ে আলোচনার মধ্যে ছিল, হচ্ছে না। তো এই জন্য নিড অ্যানালাইসিস করেন, মানুষের কি দরকার, মানুষের কি দরকার, এবং জি যেটা হলে মানুষ আসলে গোমরাহী থেকে বাঁচবে এটা বুঝতে হবে। দেন আমাদের অনেক ক্ষেত্রে যেটা হয়, বিশেষ করে যারা জেনারেল থেকে আসে, এনাদের অনেকে ভালো একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, নিজের ব্যাকগ্রাউন্ডটা তারা অনেকেই ভালো বোঝায়, কিন্তু দিনে আসার পরে অনেকে কি করে, নিজের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করে না। বাট অনেক জেনারেল ব্যাকগ্রাউন্ডের কিন্তু আপনি ইসলামের সাথে চাইলে রিলেট করতে পারেন, লাইক আপনি ইকোনমিক্স নিয়ে করেছেন, আসিফ বাদান ভাই উনি ইকোনমিক্স নিয়ে করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহকে বারাকাত দিন, জাযা খায়ের দিন, উনি ওনার ইকোনমিক্যাল যে নলেজ, ইকোনমিক্সের যে উনি ওনার নলেজ, এটা উনি ইউজ করছেন ইসলামের ব্যাপারে, ইসলামিক ইকোনমিক্স নিয়ে এইসব বিষয় নিয়ে। তো এখানে আমার অনেক ভাই আছেন যারা ম্যানেজমেন্ট কেউ পড়লেন, কেউ ফিনান্স পড়লেন, কেউ অন্যান্য সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট করছেন, আপনি আপনার এই সাবজেক্টটাকেও তো ইসলামের সাথে রিলেট করে অনেক কাজ করেছেন, অনেকে এই ধরনের কাজে আসেন, এগিয়ে আসেন, সব ছেড়ে দেয়, সব ছেড়ে দিচ্ছেন, সব ছেড়ে দিয়ে শুধুমাত্র নতুন করে আবার একটা নতুন নলেজ নেওয়ার চেষ্টা করছেন, নতুন নলেজ নেন, আমি তো না করছি না, ইসলামিক নলেজ অবশ্যই শিখবেন, বাট আপনার যে এক্সিস্টিং নলেজ করতে পারছেন ইসলামের কাজের জন্য, যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখি অনেকেই অনেক কাজ করে, সেকুলারদের দেখেন না, একটা মানুষ তার সেকুলারিজমকে প্রমোট করছে, প্রমোট করার জন্য তার সে তার এক্সিস্টিং নলেজ ইউজ করছে না, করছে তো। আপনি কিন্তু আপনার কাজটা আপনি আপনার নলেজ ইউজ করতে পারতেন, আপনি আপনি একটা আলোচনী করেছেন,
আপনি বায়োলজি নিয়ে খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও করলেন, উদ্ভিদ নিয়ে করলেন, এই নিয়ে করলেন, করতে করতে আপনি ফাঁকের মধ্যে বলে দেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছে, কি সুন্দর কথা বলেছে, এগুলো কোরআনের মধ্যে আছে, ঠিক আছে, এবং এই এই বেনিফিট এখানে আমরা পাচ্ছি, ঠিক আছে, আমরা আমাদের আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করা দরকার। আপনি উদ্ভিদ নিয়ে আলোচনা করছেন, খুব সুন্দর আলোচনা করছেন, সমুদ্রের নিচে দুনিয়া নিয়ে আলোচনা করছেন, আপনার আলোচনা, আপনার যে বায়োলজিক্যাল নলেজ, এটা দিয়ে মানুষ উপকৃত হচ্ছে, ফাঁক তাহলে আপনি আল্লাহ প্রশংসা আদায় করছেন। সো এটা কিন্তু কাজ করে, এটা কিন্তু কাজ করে। আমরা দেখবো সেকুলার যারা, লিবারাল যারা, ওরা কি করে, ওরা এরকম ধরনের কন্টেন্ট বানায়, কন্টেন্ট বানায়, এর মাঝখান দিয়ে গিয়ে কোন সেকুলারিজমের একটা কোন একটা বীজ ঢুকিয়ে দেয়, কোন একটা লিবারালিজমের বীজ ঢুকিয়ে দেয়, কোন একটা নাস্তিকতা বিভিন্ন বিষয় ঢুকিয়ে দেয়। তো এইটা কিন্তু আমাদের ভাইরা করছেন, ওরা কি করছেন, একদম সব ছেড়ে দিয়ে এসে সবাই কোরআন এবং হাদিসের টিচিং এর মধ্যে লেগে গেছেন। তাই সবাই এক কাজ করলে তো হবে না, যে কারণে আমি একটা কথা বলি, এটা খুব গুরুত্বপূর্ণ, আমি সবাইকে এটা বিশেষভাবে বলবো, তাই ওয়ার্ক ডিস্ট্রিবিউশন দরকার। সবাই এক কাজ করলে কেমনে হবে, দাওয়াত তো বহু সেক্টর, বহু কাজ, সবকটা লোকে বক্তা হতে চায়, সবকটা লোকে লেখক হতে চায়, তাহলে তো হবে না, কাউকে কাউকে ত্যাগ করতে হবে। আপনার ব্যক্তিগত ত্যাগ এটা পরবর্তী সময় বেনিফিট নিয়ে আসবে। দশটা বারোটা পনেরোটা বা চারটা পাঁচটা ভাই, ধরুন আমরা চারটা পাঁচটা লোকে কম তোলা, চার পাঁচজন ভাই তারা দিনে এসে তারা কাজ করবে। সো আপনার ওয়ার্ক ডিস্ট্রিবিউশন করেন, কারোর মধ্যে দিন বোঝার, হাদিস বোঝার, ফিক বোঝার ক্ষমতা বেশি, তো তাকে বলেন যে ঠিক আছে তুমি আরবি শিখো, তুমি দিন শিখো, তুমি আলিম হও, ওকে তুমি এই অনুযায়ী কাজ করো, আমার মাঝে এই যোগ্যতাটা কম, আমি আমার অমুক সাবজেক্ট ভালো বুঝি, দেন আই উইল ওয়ার্ক উইথ দিস থিং। একটা মানুষ তার ভিডিও ভিডিও যোগ্যতা খুব ভালো, সে এটা নিয়ে ইসলামিক চমৎকার চমৎকার কিউট কিউট কন্টেন্ট তৈরি করলো, সব ক্ষেত্রে আমাকে বানাইতে হবে এমন না, কোন একজন আলেমকে বলেন যে উস্তাদ আপনি এই বিষয়ে একটা লেকচার দেন, এই বিষয়ে ছোট একটা অডিও দেন 10 মিনিট, আমি এটাকে এডিট করবো, এডিট করে চমৎকার করে এটাকে আপলোড করবো। অনেক হয়ে আছে, আমি যেটা বলবো, ওয়ার্ক ডিস্ট্রিবিউশন করেন, অনেকগুলো কাজ দরকার, কয়েকজন মিলে কাজ করেন, টিম হোক, আপনাদের একটা চ্যানেল হোক, একটা পেজ হোক, যেমন আমাদের যে আসিফ ভাইরা যে এটা জানান যে একটা আমাদের যে পেজটা আছে যেখানে নাস্তিকদের বিভিন্ন সংশয় নিরসন করেন, এখানে দেখা যাচ্ছে মিনার ভাই লিখছেন, আসিফ ভাই লিখছেন, বাবনার ভাই লিখছেন, এর এক একজন এক এক জায়গায় কিন্তু এক্সপার্ট, এরা কিন্তু এক জায়গার এক্সপার্ট না, আর তাদের যে ভালো জিনিস আমার ভালো লাগে আলহামদুলিল্লাহ, তাদের দাদা বারাকা দিন তাদের কাছে, তারা এখানে ওয়ার্ক ডিস্ট্রিবিউশন করেছে, যে যে জায়গায় এক্সপার্ট, দেখা যায় মিনার ভাই সারা বছর ক্রিশ্চিয়ানিটি নিয়ে আলোচনা করছেন, অনেকে একজন সেকুলারিজম নিয়ে আলোচনা করছেন, রাফান ভাই দেখা যাচ্ছে যে সায়েন্স এইসব বিষয় নিয়ে আলোচনা করছে, ইটস গুড, এটা কিন্তু দরকার, ওয়ার্ক ডিস্ট্রিবিউশন দরকার, যে যে সেক্টরে এক্সপার্ট ওইটা নিয়ে আপনি ইসলামের কাজে হাঁটান, ঠিক আছে। এবং আসিফ ভাই যেমন বলছিল, তাদের মধ্যে হওয়া দরকার যেটা হচ্ছে সুযোগ সুযোগ খুঁজতে হবে, এবং শরীয়ার বেনিফিটটা তাদের সামনে দেখাতে হবে, যে এই এই জায়গায় আপনি প্যারায় আছেন, এই জায়গায় বেনিফিট আপনার হতো, ঠিক আছে। যেমন আমি আমার অনুষ্ঠান ছিল, আমি একটা কথা বলেছিলাম, বুঝলাম, কোনো একটা প্রসঙ্গে আমি ট্যাক্সের কথা আসলাম, আমি বললাম যে আমি আলোচনা করছিলাম যে কবিরা গুণা কি কি আছে, তো আমাদের ট্যাক্স নিয়ে আসবো, আমি বললাম যে দেখেন আজকে যদি ইসলাম থাকতো এই ট্যাক্সেশন থাকতো না, এই ট্যাক্সেশন না থাকলে কি হতো, আপনি কত সাথী হয়ে থাকতেন, আপনি একটা মোবাইল কিনছেন, আপনার মোবাইলে যদি ট্যাক্সটা না পড়তো আপনি কত কম দামে কিনতে পারতেন না, আপনি আপনি যে কোনো যে সামগ্রী নিতে পারছেন, ইসলাম ট্যাক্সকে নাকচ করে, আজকে যদি ট্যাক্স না থাকতো আপনি কত কম দামে একটা জিনিস কিনতে পারতেন, আজকে একটা জিনিস তৈরি হয় সেখানে আপনাকে ট্যাক্স দিতে হয়, সেটা বাজারে আসে ওখানে ট্যাক্স দিতে হয়, যে কোম্পানি এটা বানাচ্ছে ও আবার আপনার থেকে এক দফা ট্যাক্স নেয়, কয় একটা প্রোডাক্টে আপনি কতবার ট্যাক্স দিচ্ছেন, আপনি একটা পাউরুটি কিনবেন, একটা পাউরুটি ওই পাউরুটির গমের উপর ট্যাক্স, ওই পাউরুটি পেশার পরে ওটা থেকে যে আপনার ইয়ে আছে আটা আসছে ময়দা আসছে ওটার উপর ট্যাক্স, সেখান থেকে পাউরুটিটা তৈরি হয়েছে তার উপর ট্যাক্স, সেটা দোকানে বিক্রি হয়েছে যদি স্বপ্ন টপনে বিক্রি হয় ওটার মধ্যে ট্যাক্স, একটা প্রোডাক্টের উপর চারবার পাঁচবার ট্যাক্সেশন, এটা কি জুলুম না? আজকে ইসলাম থাকলে আপনি তাহলে ভাবেন যে পাউরুটি আপনি কত কম দামে কিনতে পারতেন, রাইট? তো এইভাবে আপনি কিন্তু অনেক অনেক এই জন্য শরীয়ার জ্ঞানটাও দরকার, শরীয়ার জ্ঞান অবশ্যই দরকার, অর্জন করতে হবে, এবং এইভাবে শরীয়ার যে বেনিফিট এটা মানুষের সামনে তুলে ধরতে হবে, যে আজকে যে সাফারিং আপনাদের এখান থেকে কে বাঁচাতে পারত, আল্লাহর আইন যদি কোনোদিন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনারা সেদিন বাঁচবেন। এখনকার সমস্যা হচ্ছে প্রত্যেকটা মানুষ শরীয়াকে ভয় পায়, যেটা ইয়াদা কোরাবিও খুব সুন্দর একটা কথা বলেছেন, যে মানুষ কিন্তু শরীয়াকে ভয় পায়, মানুষ ভয় পায় যে একদিন শরীয়া প্রতিষ্ঠিত হলে কি হবে, শরীয়া কি ভয়ঙ্কর, ওনার একটা নিবন্ধ আছে একদম শেষ নিবন্ধ ওনার এই বইয়ের, তো এখানে মানুষ কি করে শরীয়া ভয় পায়, কারণ শরীয়ার ব্যাপারে মানুষের মনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেওয়া হয়েছে। শরীয়া মানে কি, শরীয়া মানে হলো কারো হাত কেটে ফেলা, শরীয়া মানে হলো কারো গর্দান কেটে দেওয়া, জেনাকারী এই সেই, মানে এরকম একটা শাস্তি নিয়ে এই এই হলো শরীয়া। বাট ইজ দ্যাট অল অ্যাবাউট শরীয়া? শরীয়ার এটাতে একটা একটা মানে দশমিক পোর্শন, অ্যাকচুয়ালি একটা দশমিক পোর্শন শরীয়া, একটা ব্যাপক জিনিস। এখন আমরা দেখি যে কোনো কোনো দেশের ক্ষেত্রে বলা হয় যে অমুক দেশ ইসলামী দেশ, কেন ওই দেশে হজ কায়েম হয়, ভাই হজ ইজ এভরিথিং ইন শরীয়া, শরীয়াতে কি হজই সব নাকি, যে হজ হইলেই শরিয়া হয়ে গেছে, মানে দুইটা দিক, একদল লোক আছে দেখায় অমুক দেশ ইসলামিক কেন ওখানে হজ আছে, আর একদল দেখায় ইসলাম ইজ ব্রুটাল কেন ইসলামিক হজ আছে, তো দেখা যাচ্ছে সব হলো হজের মধ্যে আসে, কিন্তু এখানে অনেক বিষয় আছে, শরীয় একটা ব্যাপক বিষয়, এবং এই ব্যাপক বিষয় সম্পর্কে কিন্তু কারো ধারণা নেই, ধারণা না থাকার কারণে যেটা হয় আমরা এই যে অ্যাপোলজেটিক একটা ম্যানারে চলে আসি, আমরা হজকে ইয়ে করতে রিফিউট করার চেষ্টা করি, এই করে শেষ করে আবার আমাদের হেল্প করলাম,
দরকার ছিল যেটা, সেটা হলো শরিয়ার বাকি দিকগুলো সামনে আনা। ওকে, তুমি এটা নিয়ে কথা বলো, এটা নিয়ে কথা বলো। আসলে অন্য বিষয় যে আমার মনে আছে আমি ছাত্র ফেডারেশনের এক নেতার সাথে একবার একটা ছোটখাটো ডিবেটে জড়াইছিলাম ইউনিভার্সিটি লাইফে থাকতে। তো এটা লং ডিবেট, প্রায় 2 ঘন্টা ডিবেট ছিল। টপিকটা ছিল মেয়েদের বোরকা এবং পর্দা নিয়ে। তো ওখানে বিভিন্ন উনি এই আলোচনা আলোচনা এই করছেন, আমি একসময় ওনারা বললাম যে আপনি জাস্ট লিভ দিস টপিক, আমি মহিলাদের যত অধিকার ইসলাম দিচ্ছি, আমি এটা ওভারঅল লিস্ট আপনারা শুনেন। আমি তখন একের পর এক একের পর এক একের প্রশ্ন আমরা আপনি আমরা বলেন সবগুলো কি গ্রহণযোগ্য কিনা। তুমি বলছেন হ্যাঁ সবগুলো গ্রহণযোগ্য। আমি বললাম যেই বিধানের 90টা 99টা আপনি মানছেন একটা, তাহলে সমস্যা কেন মনে হলো আপনার কাছে? এই বিধানের 99টা যদি ঠিক হয় একটা, তাহলে কি সমস্যা মনে হওয়ার কথা? তাহলে ওটাই তো আলটিমেটলি বোঝা যাচ্ছে যে 2 বছর ধরলে ওটা অবশ্যই রাইট। তো দেন উনি বলেছেন এটা নিয়ে আমরা বিশাল আলোচনা করবো। তো এটা হলো পরে আর কি ডিবেট থেকে পালানো যেটা বলে। তো ইস্যু হলো এখানে যে এটা জরুরি যে আপনাদেরকে শরিয়ার ওভারঅল পিকচারটা নিজেরও বুঝতে হবে। আমাদের ভাইরা কিন্তু শরিয়ার ওভারঅল পিকচার বুঝেন না, এটা একটা বড় সমস্যা। শরিয়ার ওনাদের চোখেও একটা লিমিটেড পিকচার থাকে, কারোর কাছে শুধু দাওয়া, কারোর কাছে শুধু তাও আপনার রাজনীতি, কারোর কাছে শুধু তাসাউফ, কারোর কাছে শুধু এই আপনার ইয়েদের নাস্তিকদের কাউন্টার, এই হলো সমস্যা। ওভারঅল শরিয়া শিখতে হবে, ওভারঅল শরিয়ার ওভারঅল পিকচারটা বুঝতে হবে, উপস্থিত করতে হবে। আর কয়েকটা মিনিট করে জাস্ট একটু সময় নিচ্ছে, বাট আই নিড ইট। আরেকটা পয়েন্ট, এটা এইটা করতে গিয়ে দাওয়া করতে হারামে যাওয়া যাবে না। অনেক কিন্তু হারামে চলে যায়, অনেক হারামে চলে যায়, অনেক হারামে অ্যাপ্রোচ নেয়, মনে করে যে এইভাবে ভাবে আমি শরিয়াকে ইয়ে করবো তাহলে খুব ভালো কাজ হবে। দেখেন হারামে বরকত নেই, আল্লাহ বলছেন লা তাতাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। আমরা মানে এই বিষয়ে আমরা স্বতন্ত্র ভাবে এই বিষয়ে পরে আলোচনা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা হারামকে কাজে লাগি। আরেকটা হলো আমাদের অনেকের মনে হয় যে আমার সবকিছু বিকল্প দিতে হবে, সবকিছু বিকল্প দিতে হবে। লাইক কেউ এসে বলবে যে একটা লোক গান ছেড়ে দিয়েছে, সে কি করবে? তাহলে আমরা বলবো আপনি নাসির শুনে আপনি, এটা আসলে সবক্ষেত্রে গ্রহণযোগ্য না। ইসলামকে আপনাকে সবকিছুর ক্ষেত্রে বিকল্প দিতে আসছে, আপনি আখিরাতের কল্যাণ চান, তাহলে সবকিছুর বিকল্প পাবেন? আচ্ছা আপনি আমার একটা কথা বলুন, প্রস্টিটিউশনের বিকল্প কিছু হতে পারে? কেউ বলবে বিয়ে। আচ্ছা বিয়ে কি আসলে প্রস্টিটিউশনের বিকল্প? জাস্ট ফর সেইং, একটা লোক যদি প্রস্টিটিউশনের কাছে যায়, সে তো শত শত হাজার হাজার প্রস্টিটিউটের কাছে যেতে পারে জীবনে, ইজন্ট ইট? এখন একটা লোককে হাজার হাজার বিয়ে করতে পারবে, শত শত বিয়ে করতে পারবে? সো বিয়ে কি আসলে প্রস্টিটিউশনের ইয়ে বিকল্প? ইসলাম বিকল্প আপনি পাবেন না, এটা তো বাস্তবতা। ইসলাম সবকিছুতে আপনাকে বিকল্প দেবে না, বরং ইসলাম আপনার জীবনটারই একটা বিকল্প সেট, একটা স্ট্রাকচার দিবে। এই হলো তোমার একটা ওভারঅল স্ট্রাকচার অফ লাইফ, সো ফলো ইট অ্যান্ড ইউ উইল গেট সলিউশন। প্রত্যেকটা পয়েন্টের বিকল্প জরুরি না। একটা লোক চিন্তাই করে আমি কি আমার চিন্তাকারী কি বিকল্প দিব, ঠিক আছে? হতে পারে যে একটা আর্নিং সোর্স এর বিকল্প হতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। তো এটা মাথায় রাখতে হবে, আমাদের একটা ভাই আছে সবকিছু বিকল্প নিতে চায়, আপনি এটাকে রক করেন তাহলে এটা বিকল্প কি? কেন সবকিছুরই বিকল্প দিতে হবে? এই বাধ্যবাধকতা কেন এলো? এটা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে বিষয়ে আপনার ইল নেই ওই বিষয়ে কাইন্ডলি নাক গলাবেন না। আপনি সায়েন্সের লোক না, আপনার দরকার কি সায়েন্স নিয়ে আলোচনা করা? ঠিক আছে, আমাদের দায়িত্ব যে সমস্যাটা সায়েন্সের লোক না, সায়েন্স নিয়ে আলোচনা করবেন। কেউ বিজনেস সার্কেলের লোক না, বিজনেস সার্কেলে পড়াশোনা নেই, কোনো অথরিটি নেই, ওটা নিয়ে কথা বলা শুরু করবে। কেউ মেডিকেল সায়েন্স ব্যাপারে কিছু জানে, ওটা নিয়ে কথা বলবে। কেউ ভাষা তত্ত্বের কিছু জানে, সে ভাষা তত্ত্ব নিয়ে কথা বলবে, ইসলামের সাথে রিলেট করার চেষ্টা করবে। এটা করবেন না। আল্লাহ তারা নিজেই বলছেন ওলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে জ্ঞান নেই সেটা পুরো না। আরবিদের একটা প্রবাদ আছে লিকুল ফানি রিসার্চ, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা এক্সপার্ট আছে। সো ওদের কাছে যান, এক্সপার্ট অপিনিয়ন নেন, নিজে নিজে অপিনিয়ন আরোপ করবেন না। এটা দিনের জন্য, তার জন্য, সবকিছুর জন্য ক্ষতিকর। আর লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে কন্টিনিউশন দরকার, কন্টিনিউশন দরকার। এবং এই কন্টিনিউশনের কথা আরেকটা জিনিস মনে রাখা, সেটা এল কারো অনেক বেশি এলম আছে, কেউ অনেক জ্ঞান রাখে, এইটা একটা লোকের হক হরদলিল না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব একটা লোক অনেক জানে, এটা জানে, ওটা জানে, ওটা জানে, সো আপনি এই জন্য তাকে ফলো করবেন? এটা কিন্তু এরকম না। যদি এমন হয় তাহলে দেখা যায় ওরিয়েন্টালিস্টরা প্রচুর ইসলামের বই পড়ছে, এই জন্য কিন্তু তারা অ্যাকসেপ্টেবল হয়ে যায় না। এমন হয় না যে আমি তাদের ইসলাম শিখবো, তাদের তরজমা করা কোরআন পড়ে আমার কোরআন বুঝতে লাগবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে যে ইলম যেন আমাদেরকে বিপদগামী করে না নেয়। এই হলো আমি প্রায় 17-18 বা 19টা মতো পয়েন্ট বলেছি। তো আল্লাহ তালা তৌফিক দেন, যদি আপনারা এটা ফলো করতে পারেন, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো, এবং আমি আশা করেছিলাম আমরা হয়তো হতে পারেন যে এগুলো ফলো করলে দাওয়া পারফেক্ট হবে, তা সে যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন। জি, জাযাকাল্লাহ। অত্যন্ত চমৎকার ভাবে অনেকগুলো পয়েন্ট আমাদের সামনে উপস্থাপন করেছেন আমাদের মঞ্জুর ভাই। সামগ্রিক ভাবে আমরা যারা দাওয়ার কাজ করতে চাই তাদের জন্য অবশ্যই এই বিষয়গুলো সামনে রাখা দরকার, যে সময়কে ভাগ করে নেওয়া, কাজ ভাগ করে নেওয়া, নিজের যোগ্যতাটা কোথায় বেশি সেটাকে খুঁজে বের করা,
বিকল্প সবকিছু বিকল্প না দেওয়া বা বিকল্প এটা অসম্ভব বিষয়, তারপর দাওয়ার ধারাবাহিকতা রক্ষা করা, আলহামদুলিল্লাহ এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা ভাইয়ের কাছে আবার পরবর্তী আসছি ইনশাল্লাহ। এই মুহূর্তে আমরা আসিফ ভাইয়ের কাছে যাচ্ছি। আমরা এক কথায় একটি বিষয়ে জানতে চাইব যে দাওয়ার ক্ষেত্রে সাধারণত যেটা হয়, আমরা শ্রোতা হিসেবে অনেক সময় ভালো লাগার বিষয়গুলো আমরা শুনতে চাই, যে বিষয়গুলো শুনলে আমাদের উপর কোনো দায়িত্ব আসে না বাট খুব ভালো লাগে আমাদের কাছে। আবার অনেক সময় বক্তাদের মধ্য থেকে দেখা যায় তারাও এরকম বিষয় বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে বিষয়গুলো বললে তাদের উপর কোনো সমস্যা হবে না বা তাদের শ্রোতারাও ওই বিষয়গুলো খুব সহজে গ্রহণ করে। তো এই একটি পয়েন্ট আমরা হাইলাইট করা দরকার যে আসলে আমরা কি ভালো লাগার বিষয়ে কথা বলবো বা ভালো লাগার বিষয়গুলো শুনবো, নাকি আমাদের প্রয়োজন বা আবশ্যিক বিষয়গুলো আমরা শুনবো বা আবশ্যিক বিষয়ে আমরা কথা বলবো যা আমরা দাওয়াতে কাজ করতে চাই। দাওয়ার ক্ষেত্রে মৌলিক কোন পয়েন্ট আমরা ফোকাস করতে পারি, এই বিষয়টা আসিফ ভাই একটু আলোকপাত করেন। দাওয়ার ব্যাপারে ওই যে মিন্টু ভাই যে বলতেছিলেন, তখন আমার কয়েকটা জিনিস একটু মনে হলো যেটা মনে হয় একটু বলা দরকার। আমি অল্প করে এখানে বলি, তারপর আপনার প্রশ্নটার জবাব দিচ্ছি, কারণ একটা ব্যালেন্সের দরকার আছে মনে হয়। সেজন্য কয়েকটা বিষয় যে দাওয়া যারা করবেন, আমি স্পেসিফিক্যালি তলাবিলদের জন্য বলতেছি না, আমি ইঞ্জিনিয়ার যারা সেকুলার ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাদের জন্য বলতেছি। সেটা হলো দাওয়ার ক্ষেত্রে সিনসিয়ার হইতে হবে এবং মানে যে কাজটা করবে সেটা ভালোভাবে করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। মানে মিডিওকার হয়ে আসলে কোনো লাভ নেই, যেটা আমরা অনেক দেখেছি। অনেক ভাইরা আছেন যে তারা হয়তো বা কাজ করতে চান বা বলেন যে আমরা করতে চাই, আপনি তারা ওটার পিছনে সময় বা শ্রম দিতে চান না। তো আপনি যেটা করেন সেটা ভালোভাবে করেন, এটা পিছনে সময় দেন, একটু ইনভেস্ট করেন, এটা ইনশাল্লাহ আখেরাতের জন্য ভালো ইনভেস্টমেন্ট। সো যদি আপনি অনুবাদ করেন তাহলে সেটা ভালোভাবে করেন, সময় লাগায় ভালো মতো শিখেন। যদি এডিটিং করেন তাহলে সেটা ভালোভাবে করেন, যদি লেখেন তাহলে ভালোভাবে পড়াশোনা করে বুঝে শুনে লেখেন। বছর বছর বই বের করতে হবে, মেলা আসতেছে, বই মেলায় বই বের করতে হবে, এরকম মেন্টালিটি থাকলে সমস্যা। আমি একটা ভালো, ধরেন ইংলিশ, আরবি, উর্দু, যে কোনো ভাষাতে আমি একটা ভালো বই পড়লাম বা একটা ভালো দু একটা ভালো ভিডিও দেখলাম, তখন আমার মাথায় কিছু আইডিয়া আসলো, এখন আমি এগুলো দিয়ে একটা বই লিখে ফেললাম, বা অমুক বিষয়ে দুই তিনটা বই হিট হয়েছে, এখন আমি এই বিষয়ে একটা বই লিখে আসলো ফেললাম। এই ধরনের মেন্টালিটি থেকে আসলে বের হয়ে আসা দরকার। আমাদের লেখক অনেক বেশি হয়ে যেতেছে, একটু চিন্তার বিষয়। তো এই ব্যাপারগুলো একটু চিন্তা করা দরকার যে কোয়ালিটি যেন সবসময় ঠিক থাকে, কোয়ান্টিটি কমুক, সমস্যা নেই। তারপর এখানে একজন আমি কমেন্ট গুলো পড়তেছিলাম ভাই কথা বলার সময়, একজন জিজ্ঞেস করছেন যে লিবারেলদের বলার সময় আমরা কিভাবে কথা বলবো। দেখেন এখানে একটা বড় বিষয় হলো যে মাস্তিকদের রিফিউট করা বা লিবারেলদের সাথে গিয়ে তর্ক করা, এটা কিন্তু সবার কাজ না, এটা একটা স্পেশালাইজ জিনিস, এটা কিন্তু স্পেশালাইজ মানুষজন করবে। বাট আমি আমি যখন বলতেছিলাম যে আমাদের এই কাজটা করা উচিত, তখন আমি বলছি ইন জেনারেল যারা দায়ী, যারা ওলামায়ে কেরাম আসেন বা যারা এই বিষয়ে সময় অ্যাকচুয়ালি অনেক সময় দেন, এটা তাদের জন্য। নর্মাল ভাই বোনদের জন্য এই কাজগুলো করার দরকার নেই, বিকজ এটা তাদের জন্য ফিটনা হয়ে যেতে পারে। সো তাদের জন্য কাজ করার অনেক কিছু আছে, যেমন সাধারণ মানুষের জন্য কন্টেন্ট তৈরি করা, যেগুলো নিয়ে মজুর ভাই অনেক লম্বা আলোচনা করছেন, সেখানে আসলে আমার আলাদা কিছু বলার দরকার নেই। এটা বোঝা যে এটাও ভাই বলছিলেন যে কোন কাজটা কে করবে এটা বুঝতে হবে, বিশেষ করে তর্ক করা, কুফফারের সাথে তর্ক করা বা আহলুল বিদআর সাথে তর্ক করা, এটা অনেক ফিতনার একটা কাজ, এটা সব মানুষ করতে পারে না। সো এটাতে সবাই যাবেন না। আমাদের ভাই বোনদের মধ্যে একটা অনেক টেন্ডেন্সি থাকে, আমি সত্যি প্রথম পেজে দেখছি বা অন্যান্য সময় আমাকে ইনবক্স করেন যে ভাই এটার জবাব কি হবে বা ওটার জবাব কি হবে। আপনার তার সাথে তর্ক করার দরকার নাই, আপনি প্রথমে নিজে শক্ত মাটিতে দাঁড়াইতে হবে, তারপর আপনি চিন্তা করবেন তার সাথে কথা বলবেন কিনা। সো নিজের লিমিটটা বুঝতে হবে এইসব ক্ষেত্রে। সো এটা জাস্ট আমি একটু বলতে চাচ্ছিলাম যাতে করে সবাই জানে। জি এরকম ক্রিটিক্যাল ইস্যু গুলো যখন চলে তখন রিসোর্স পার্সনের কাছে যায় না, তখন কিছু ব্যাপার আছে। আমি ক্রিয়ার করি যদি আমি অনেক সময় নিয়ে এসেছি, সেটা হলো দেখা যায় যে কোনো একটা বিষয় যখন খুব ফেমাস হয়ে যায়, খুব ধরেন সবাই খুব দেখছে, সবাই খুব পড়ছে, এরকম আছেন অনেক বই টয় খুব ফেমাস হয়ে যায়, তো বিশেষ করে নাস্তিক বিষয় হোক বা এরকম ক্রিটিক্যাল যে কোনো ইস্যু, তো এটা পড়ার পর সবার মনে হয় কি আছে নাস্তিককে রিফিউজ করা তো খুব সহজ কাজ, ইটস সো ইজি, আমি জাস্ট একটা দুইটা বই পড়বো এবং আমার বাস আমি রিলেশনে নেমে যাবো, ভেরি গুড, সে তখন রিফিউটেশনে চলে যায়। এবং তখন দিয়ে যেটা হয় যে প্রতিপক্ষ যে কাউন্টার অ্যাটাকটা দেয়, অনেক ক্ষেত্রে যেটা হয় সবাই তার মূর্খ, অনেকে খুব ভালো মতো পড়াশোনা করেছে, তাদের একাডেমিক্যাল নলেজ খুব ভালো, লাইক যারা কমিউনিস্টদের মধ্যে যারা তাদের পাঠচক্র গুলোতে ছিল, আমরা জানি কমিউনিস্ট পাঠচক্র গুলোতে খুব ভালো ভালো বই ওরা পড়ায়,
ঠিক আছে, যদিও এগুলোর আসলে কোনো ইয়ে নেই, ভিত্তি নেই, বা ওকে তারা মানে যেটা করতে হবে পড়াশোনার সুভাব তৈরি করা, বিভিন্ন সন্দেহ তৈরি করা, তো ওই বইগুলো এটা করতে পারে। তো এটা তখন ওরা কি করে, ওখান থেকে যখন এটা থ্রো করে, তো এই পাশ থেকে বেচারা ওতে একটা দুইটা মনে করেন গল্প টাইপের কিছু বই টই পড়েছে, বা হয়তো বই দু একটা নলেজেবল বই টই পড়েছে বেস্ট সেলার, তো এরপর উনি গেল গিয়ে চলে গেল। এখন যখন আলোচনা করতে গেল দেখা গেলো ক্রিটিক্যাল জিনিসের সামনে পড়ে সে খেয়ে হারা ফেলে, তখন এরা ধরে ওরে ধরে, সবাই কিন্তু উত্তর দিতে পারে না, এটা কিন্তু বাস্তবতা, সবাই কিন্তু দিতে পারে না। এখন তখন যেটা হয়, ওই ওই রিসোর্স পার্সন সে খুঁজে পায় না যে আমি কার কাছ থেকে এই জবাব এখন নিব। লোক কিন্তু আছে, বাট এটা ঠিক যে সবাই এক্সপার্ট হয় না, তো ওই লোককে যেহেতু খুঁজেই পাচ্ছে না, তখন সেটার উত্তর না পেয়ে নিজে নিজে এক ধরনের সন্দেহ সংশয়ে ভুগতে থাকে, যেটা একসময় মানে অনেক মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। এরকম ঘটনা ঘটে, ইভেন আমি এরকম বেশ কিছু জিনিস দেখেছি, আমাদের ইউনিভার্সিটিতে কোনো এক কনভার্টেড ক্রিশ্চান ছিল, আল্লাহ জানে কি মনে করেছে কনভার্ট হয়েছে, সে দেখা গেল কিছু বোন ছিল তাদেরকে, আবার আমার ক্লাসমেট ছিল যাদেরকে সে আমার মেয়েদেরকে ক্রিশ্চিয়ানিটি দেওয়া দেয়। তো এক মেয়ে আসলো আমার কাছে, ও জানতো যে আমি সামনে কাজ টাজ করি, আমার কাছে বলছে যে ভাইয়া এটা কি করা যায়। তা আমি বললাম যে দেখেন আই এম নট অথরিটি পার্সন অন ক্রিশ্চিয়ানিটি, এটা আমি আসলে তেমন কিছু চাই না, বাট ইয়েস আই ক্যান ইন্ট্রোডিউস ইউ উইথ সামবডি। তা আমি কি করলাম, ওই বললাম মিনার ভাইকে নিয়ে আসলাম, ও ভাইকে তখন কয়েক বছর আগে কথা, তো ওনাকে আমি মেনশন করলাম, বললাম ভাই এটা একটু আপনি দেখেন। তো যখন মিনার ভাই আসলো চ্যাটের মধ্যে, মানে ওনাকে যখন নিয়ে আসলাম মেনশন করলাম, তো যখন সেই ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট হওয়ার ছেলেটা ছিল, মুর্তাদটা ছিল, তো সে যখন মিনার ভাইয়ের সামনে দাঁড়ালো, সে মানে খুব বেশি টিকতেই পারেনি, জাস্ট কিছুক্ষণের মধ্যেই ফিশ, অ্যান্ড দেন জাস্ট ইজ জাস্ট লেফট, আর থাকতেই পারলো না। এটা হলো রিয়েলিটি, যে অনেক বিষয় আছে, আমরা এক হচ্ছে আপনাকে আপনাকে রিসোর্স পার্সনটা নিয়ে আসতে হবে, যে এটা এই বিষয়টা পড়াশোনা করেছে, নলেজ খুব ভ্যাস্ট, প্রত্যেকটা মানুষ সব বিষয়ে জানবে না, এক একজন এক একটা বিষয়ে জানে, যে যেটা জানে তার থেকে এটা নিতে হবে। দ্বিতীয় বিষয় হলো, দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেখানে যতটুকু দরকার সেখানে যে যে বিষয়টা জানে আপনি ওই লোকটার কাছে যান, আর যে বিষয়টা আপনি জানেন না ওইটা নিয়ে বেহুদাই ঝামেলার মধ্যে দাবার মধ্যে যাবেন না। আরেকটা হলো, ইয়েস আপনি হয়তো এখন উত্তর পাচ্ছেন না, বা আপনি এখন উত্তর দিতে পারছেন না, বা আপনাকে কে কনভেনিয়েন্ট উত্তর দিতে পারছেন না, এর মানে এই না যে উত্তরটা নাই। সমস্যা হচ্ছে এটা যে জানে আপনি ওই লোকটাকে খুঁজে পাচ্ছেন না, যখন পাবেন তখন এছাড়া উত্তর পেয়ে যাবেন। জি আসিফ ভাই দুঃখিত, আপনার অনেকটুকু সময় নিলাম। না না সমস্যা নেই ভাই, আমি জাস্ট ফাইনাল আরেকটা জিনিস বলি, সেটা হলো যে দাওয়ার ইফেক্টিভনেস এর একটা বড় বিষয় হলো যে আল্লাহর সাথে ওই ব্যক্তির সম্পর্ক, যে দাওয়া করতেছে আল্লাহর সাথে তার সম্পর্ক। সো অনেক মানুষের মুখের একটা লাইনই অনেক বেশি এফেক্ট করে, যেটা হয়তো আমি 1000 শব্দ বলেও সেই একই এফেক্ট হবে না। সো বিষয়টা আমরা যেন এই ব্যালেন্সগুলো যেন আমরা বুঝি, যে আমি যখন মানুষের দাওয়া করবো আমি যেন আমার আল্লাহর সাথে আমার সম্পর্কটা ভালো করার চেষ্টা করি, আমার ইমান আমার আমলের মধ্যে আমার কথাবার্তার মধ্যে যখন এই বিষয়গুলো যেন তখন থাকে। এবং মানুষের মানে একজন মানুষ যখন ভালো আমল তার মধ্যে থাকে, ভালো আচরণ তার মধ্যে থাকে, তখন সেটাই তা দেওয়া হয়ে যায়। সো এই জিনিসটা যেন আমরা মাথায় রাখি, আমরা আমাদের যখন ভাই বোন শুনতেছেন, আমি জাস্ট তাদের জন্য ব্যালেন্স করার চেষ্টা করতেছি, যাতে সবাই যেন একসাথে লাভ দিয়ে সব কাজ একেবারে করতে বসে না যান। আপনারা ভেবে চিনতে কাজ করতে হবে, আপনার নিজের স্ট্রেংথ বুঝতে হবে, কোন জায়গায় কাজ করে আপনার জন্য ভালো সেটা বুঝতে হবে, কোনটা আপনার জন্য ফিট না সেটা বুঝতে হবে। সো এটা হয়তো এত ছোট পরিসরে আলোচনা করে হয়তো আমরা অনেক কিছু কভার করতে পারবো না, সো যাতে কেউ কোনো ভুল মেসেজ না পান, আমি সেই জন্য জাস্ট এই বিষয়গুলো একটু বললাম আর কি। আর ইসমাইল ভাই যে প্রশ্নটা করছিলেন, বেশ অনেক সময় হয়ে গেছে আমাদের, আমি অল্প করে বলি যে কোর কোন মেসেজগুলোতে ফোকাস করা উচিত বলে আমি মনে করি, অবভিয়াসলি আমি কোনো অথরিটি না, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই বিষয়গুলো হয়তো বা ফোকাস করলে উত্তম হবে। তো প্রথম যেটা, সেটা আমি আগে বলছিলাম, সেটা হলো যে দাওয়ার উদ্দেশ্য সাধারণ মানুষকে বানান। আমার চারপাশে হয়তো বা আমি এমন সব মানুষকেই পাচ্ছি যারা প্র্যাকটিসিং বা যারা দিন একটা লেভেলে বুঝে, এবং আমি যখন দেখি আমি তাদের কথা চিন্তা করে দেখি এবং তারা সেখানে লাইক দেয়, তারা সেখানে আমার প্রশংসা করে, আমি খুব খুশি। কিন্তু আলটিমেটলি এটা কতটুকু ইফেক্টিভ হচ্ছে, আমার অ্যাকচুয়ালি দরকার মানে ইভেন মার্কেটিং এর জায়গা থেকেও বা আপনি বিজনেসের জায়গা থেকেও চিন্তা করেন, আপনি সবসময় নতুন মার্কেটে ঢোকার চেষ্টা করবেন। আপনি যারা আপনার এক্সিস্টিং কাস্টমার তারা তো আপনার কাস্টমার, কোনো সমস্যা নেই, আপনি চেষ্টা করবেন নতুন মার্কেটে ঢুকতে, যারা আপনার কাছ থেকে কেনে না তাদের কাছে গিয়ে আপনার জিনিস বিক্রি করতে। তা আমাদের এখানে গুরুটা হলো ইমান, তাওহীদ, ইসলাম। সো আপনি এমন মানুষদের কাছে যান যাদের কাছে এখন এটা পৌঁছেনি, এবং বাংলাদেশে বাস্তবতা হলো বিশাল একটা অংশ সমাজের মেইন স্ট্রিম, মানে এটা আসলে সেই পরিভাষা না, আমরা বলার জন্য বলি নন প্র্যাকটিসিং। এখন এই নন প্র্যাকটিসিং এর মধ্যে আল্লাহ হেফাজত করুন অনেক ধরনের ক্যাটাগরির মানুষ আছে, যদি আমরা সেরিয়া পরিভাষা থেকে বলতে চাই। তো যাই হোক, তাদের কাছে যান, তাদের জন্য কন্টেন্ট তৈরি করেন,
আমাদের নিজেদের আপোষের তর্ক তথা করার ক্ষেত্রে যদি না দিন বিকৃতির মতো ব্যাপার ঘটে, তাহলে ওগুলার চাইতে এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমার পার্সোনাল ওপিনিয়ন। দ্বিতীয়ত দাওয়ার ক্ষেত্রে যে বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা হলো যে ইউরোপিয়ানদের চাপায় দেওয়া সীমান্ত ভিত্তিক যে পরিচয় আছে, জাতীয়তাবাদ নামের যে বৈষম্যমূলক একটা মানে ইনকোহারেন্ট ফিলসফি আছে, এটার বদলে উম্মাবোধ মুসলিম ভ্রাতৃত্ববোধের যে পরিচয় এটাকে প্রাধান্য দেওয়া, এটা কুফারের মাথায় আগুন জ্বালায় দেয় এবং এটা মুসলমানের জন্য দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ দামি আর বলা বাড়া বেসিক্যালি। সো জাতীয়তাবাদ বা এই সীমান্ত ভিত্তিক যে পরিচয় কাফেররা আমাদের ধরাই দিছে কিছু পরিচয়, এগুলোর বদলে আল্লাহ আমাদের যে পরিচয় দিচ্ছেন, যে শ্রেণী বিভাজন করছেন সেটার আঁকড়ায় ধরা, মুসলিম পরিচয় এবং মুসলিম ভ্রাতৃত্ববোধ উম্মার যে বোধ সেটা সেটাতে বারবার ফোকাস করা দাওয়াতে। কলকাতার ছায়ানাতে তৈরি হওয়া যে বাঙালি পরিচয় আছে এটার বদলে মুসলিম পরিচয়টাকে ফোকাস করা, যে আমি মুসলিম, আমার আকীদা, আমার আচরণ, আমার সংস্কৃতি, আমার সবকিছু ইট ইজ ডিক্টেটেড বাই বা ইট ইজ বেসড অন ইসলাম, এটা আমরা দাওয়াতে বারবার ফোকাস করি। আপনি যদি এই ধরনের বুনিয়াদী বিষয়গুলো ফোকাস করেন দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ আপনি তো খুঁড়িটা ঠিক করে লাভ নেই, আপনার দরকার মূল সোর্সে ঠিক করেন। থার্ড যে পয়েন্টটা সেটা হলো যে এটা আমি র্যান্ডের সাথে আলোচনার বিষয়ে বলছিলাম যে পশ্চিমা বিশ্ব ব্যবস্থা, কারেন্ট পশ্চিমা যে বিশ্ব ব্যবস্থা এটার সাথে আমাদের যে সংঘাত চলতেছে, মানে তারা চাপাই দিচ্ছে অ্যাকচুয়ালি আমাদের উপর সংঘাতটা, এটার বাস্তবতাটা তুলে ধরতে হবে। এই জায়গায় কোনো ছাড় দেওয়া সম্ভব না, কারণ এটা যদি আমরা ছাড় দিই আজকে, এটার জন্য আমি হয়তো বা যেমন তেমন ভাবে আমার জীবন কাটাই দিব, আমার পরবর্তী প্রজন্ম, আমার সন্তান, আমার সন্তান সন্ততি বা আমার উন্নত পরবর্তী প্রজন্ম তারা গিয়ে সাফার করবে, এবং ইসলাম যা আছে হয়তো বা ইচ্ছে আরো বেশি হারে যাবে। সো আমরা বর্তমানে এমন একটা বিশ্ব ব্যবস্থার সাথে আছি যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, যেটা ইসলামের বিরুদ্ধে যুদ্ধরত, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধরত, মুসলিমদের বিরুদ্ধে জেনোসাইড হইতেছে, হয়ে আসতেছে অনেকদিন ধরে, এবং তারা আমাদের ডমিনেট করতেছে, আমাদের নিয়ন্ত্রণ করতেছে, তারা আমাদের উপর তাদের ব্যবস্থা, তাদের চিন্তা চেতনা, তাদের আকিদা চাপাই দিচ্ছে। তো এটা আমাদের বুঝতে হবে এবং এটা আমাদের বলতে হবে যে এটা আমাদের ডিফল্ট পজিশন না, এটা আমাদের আইডিয়াল অবস্থা না, আমরা বাধ্য হয়ে স্পেশাল সার্কামস্ট্যান্স হিসেবে এখন আজকে এই অবস্থায় আছি, আমাদের আইডিয়াল অবস্থায় পৌঁছাতে হবে। সেটা আমার জীবদ্দশায় না হোক, আমার সন্তানের জীবদ্দশায় হবে, আমার সন্তানের জীবদ্দশায় না হোক, আমার নাতির জীবদ্দশায় হবে, কিন্তু আমাদের সেই অবস্থায় পৌঁছানোর চেষ্টা করতে হবে, আমাদের শরিয়ার জন্য চেষ্টা করতে হবে, আমাদের সম্মান এবং মর্যাদার জন্য চেষ্টা করতে হবে, আমরা যেন স্ট্যাটাস কোটা মেনে না নেই। দেখেন ক্রুসেডাররা যখন জেরুজালেম দখল করছে, তারপরে এটা আবার পুনর্দখল করতে প্রায় 90 বছর সময় লাগছে, 90 বছর তো কম না, আজকে ফিলিস্তিন ইসরায়েল রাষ্ট্র তৈরি হওয়ার পর কিন্তু এখন 90 বছর হয় নাই। তো আল্লাহ তো অবশ্যই এই দিনকে বিজয়ী করবেন, সময় লাগবে, তো সময় লাগুক সেটা সমস্যা না, কিন্তু আমার মধ্যে থেকে এই রিয়েলাইজেশনটা যেন চলে না যায়, এই উপলব্ধি যেন হারায় না যায়, এই আমার উপর যেটা চাপাই দিছে এই ব্যবস্থাটাকে আমরা যেন আমাদের নিজেদের ব্যবস্থা মনে না করি, এটা যেন আমরা নর্মালাইজ না করে ফেলি। আজকে ওরা আমাদের ডমিনেট করতেছে ফাইন করুক, কিন্তু ইনশাআল্লাহ একসময় আমরা ওদের ডমিনেট করবো, ওরা আজকে আমাদের উপর চাপাই দিচ্ছে একসময় আমরা ওদেরকে ডমিনেট করবো, এবং এটা আল্লাহর প্রতিশ্রুতি, ওদের কোনো ওদের আমাদের কাছে আল্লাহর প্রতিশ্রুতি আছে, ওদের কাছে কিছু নাই, সো অবশ্যই আমরা জিতবো, কিন্তু আমরা যেন এই বিষয়টা, এই রিয়েলাইজেশনটা ভেতরে থাকে, এই মেন্টালিটিটা যেন থাকে, এবং এটা নিয়ে যেন আমরা কাজ করি, এবং এই কারণে আমরা যেন স্ট্যাটাস কো, ওদের চাপায় দেওয়া যে সিস্টেম, এটার সাথে ইসলামকে ফিট করার চেষ্টা, এটার সাথে ইসলামকে খাপ খাওয়ানোর চেষ্টা, এটা যেন আমরা না করি, বরং আমরা যেন ওরা যে সিস্টেম দিছে এটা বিকল্প হিসেবে ইসলামকে উপস্থাপন করার চেষ্টা করি। সো এটা হলো আরেকটা পয়েন্ট। আর ফোর্থ যে পয়েন্টটা সেটা হলো ভাইরা বলতেছিলেন যে নন প্র্যাকটিসিং ভাই বোনেরা এবং প্র্যাকটিসিং ভাই বোনেরাও অনেক হীনমন্যতায় ভোগেন ইসলাম নিয়ে, কারণ অবভিয়াসলি কন্টিনিউসলি ইসলাম অ্যাটাক হচ্ছে সব দিক থেকে, কখনো সরাসরি বা কখনো হয়তো বা একটু ইনডিরেক্টলি, তো তাদেরকে সাহস দেওয়া দরকার, তাদেরকে আত্মবিশ্বাস জোগানো দরকার, এখানেই তাদের কুফারের চিন্তাভাবনাগুলো কোয়েশ্চেন করার প্রশ্নগুলো আসে, তো ইসলামের অবস্থানগুলো আত্মবিশ্বাসের সাথে শক্তভাবে তুলে ধরা দরকার, এবং ওদের কুফারের চিন্তাভাবনার যে কাঠামো আছে, ওদের যে ভ্যালু সিস্টেম আছে সেগুলোকে প্রশ্ন করার দরকার, এবং এই ব্যাপারে আমাদের অ্যাপোলজেটিক হওয়া উচিত না, আমাদের মানে কৈফিয়তবাদী হওয়া উচিত না, আল্লাহ যেটা নাজিল করছেন সেটা খোলা করে আত্মবিশ্বাসের সাথে বলতে হবে, কুফার কি বললো না বললো তাদের নিন্দার পরোয়া করার দরকার নেই, পড়াশোনা, ক্যারিয়ার, সম্মান, ফেম, দুনিয়াবি সম্পদের জন্য ছুটে চলা, এটা হলো বর্তমান পৃথিবীর একটা ধরাবাঁধা সিস্টেম, আপনি বাংলাদেশ বলেন, US বলেন, সব জায়গায় একটু ঘুরায় ফিরায় ডিটেলগুলো বদলাবে, বাট এটাই ওরা আমাদের দেখা যায়, এটা হলো জীবনের উদ্দেশ্য। তো আপনি এভাবে ইসলামকে প্রেজেন্ট করেন যে যারা ছকে, এই ছকের বাইরে যাবে
এই শোকের বাইরে গিয়ে যারা ইসলামকে আঁকড়ে ধরবে, যারা সালাফা সালিনের মতো ইসলামকে পালন করার চেষ্টা করবে, তারাই হলো স্রোতের বিপরীতে যাওয়া মানুষ, তারাই হলো ভেড়ার পাল থেকে বের হয়ে যাওয়া মানুষ, তারাই সম্মানের জীবন বেছে নেয়, তারাই সাহস করে সিস্টেমকে প্রশ্ন করে। তো তারা সংখ্যায় কম হতে পারে, কিন্তু তাদের কোয়ালিটি, তাদের ওজন আলটিমেটলি অনেক বেশি। সো এভাবে মানুষের সামনে এটা প্রেজেন্ট করেন, যাতে করে তারা সিস্টেমকে প্রশ্ন করার সাহস করে। এবং তরুণদের সামনে ইসলামকে এভাবে প্রেজেন্ট করেন যে এটা স্ট্যাটাস কোর বিরুদ্ধে রেবেলিয়ন, এটা অলমোস্ট একটা কাউন্টার কালচার থিং। সো এইভাবে তারা আত্মবিশ্বাস দেন, তারা যেন হীনমন্যতায় না থাকে। আপনি যখন নিজের আইডেন্টিটি নিয়ে হীনমন্যতায় ভুগবেন, তখন এটা অলমোস্ট দ্য ওয়ার্স্ট থিং দ্যাট ক্যান, অলমোস্ট দ্য ওয়ার্স্ট থিং দ্যাট ক্যান। সো এই চারটা পয়েন্ট, এবং অবভিয়াসলি আমি আবারও শেষে বলতেছি, যদি এটা সবার আগের পয়েন্ট, সেটা হলো সব নবী রসুল আলাইহিসাল্লাম যে দাওয়াত নিয়ে আসছেন, সেই দাওয়াতকে সবকিছুর ওপরে এবং সবকিছুর সামনে রাখা হবে। তাওহীদ, কুফর বিত্তাগুত, ইমান বিল্লাহ এবং আল ওয়ালা আল বারা, এই বিষয়গুলো বারবার করে মানুষের সামনে বলতে হবে। এগুলো ফান্ডামেন্টাল বিষয়, কিন্তু মানুষ এগুলো আজকে ভুলে গেছে এবং তাদের কাছে এগুলো অপরিচিত বিষয় হয়ে গেছে। সো এই বিষয়গুলোতে বারবার ফোকাস করা। সো ইনশাআল্লাহ আমার আমার পার্সোনাল ওপিনিয়নে, আমার অল্প বুঝে থেকে মনে হয় যে এই বিষয়গুলোতে আমাদের দাওয়ার ক্ষেত্রে ফোকাস করা উচিত। জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে আমরা কিছু মৌলিক পয়েন্ট যে পয়েন্ট গুলো ফোকাস করতে পারি সেরকম কিছু পয়েন্ট আছে ভাই উপস্থাপন করলেন। আমরা যারা দাওয়াতি কাজের ক্ষেত্রে আগ্রহী, তারা এই বিষয়গুলোতে ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিতে পারি, যাতে করে আমাদের দাওয়াটা অনেক বেশি উপকারী হয়, ফলপ্রসূ হয়, কম সময়ে আমরা অনেক বেশি দূর যেতে পারি। আমরা সম্মিলিত ভাবে যদি একটি বিষয়কে নিয়ে সামনে আগাই, তাহলে আলহামদুলিল্লাহ খুব সহজে আমরা সেই বিষয়টি অর্জন করতে পারবো। আমি মানজুর ভাইয়ের কাছে যাচ্ছি, আজকে আমাদের শেষ প্রশ্ন। আমাদের অনেকগুলো প্রশ্ন ছিল, পাঠকদের পক্ষ থেকে অনেকগুলো প্রশ্ন আমাদের এসেছে, ইতিমধ্যে আমরা প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে আমাদের, আমরা সময় নিতে চাচ্ছি না খুব বেশি। দুই এক কথার মধ্যে আমরা শেষ প্রশ্ন মানজুর ভাইয়ের কাছে করছি, সেটি হলো, আলহামদুলিল্লাহ এই 2 ঘন্টার আলোচনায় আমাদের পাঠকদের মধ্যে দাওয়াতি কাজ করার একটি অনুপ্রেরণা অবশ্যই আমরা আশা করি তাদের মধ্যে চলে আসছে। আমার নিজের কাছে খুব ভালো লাগছে যে দাওয়াতি কাজের ক্ষেত্রে আসলে হয়তো কালকে থেকে নতুন করে চিন্তা করতে হবে। তো আমরা আশা করি আমাদের পাঠকদের মধ্যে এই অনুভূতি আসছে। তো এই অনুভূতি আসাটা যেমন ভালো, একটা বিপরীত দিকে দিক থেকে আরেকটা চিন্তা মানুষের চলে আসতে পারে যে আমি এটা যে কোনো উপায়ে দাওয়াতি কাজটা করবো, যে কোনো উপায়ে দাওয়াতি কাজ করার সুযোগ আসলে ইসলামে আছে কিনা, বা কখনো কখনো কেউ হারামকে কাজে লাগাতে চায়, যে যেমন নাটকের মাধ্যমে মেয়েদের চরিত্রে অভিনয় করার মাধ্যমে, তারপর সে একটা সংবাদপত্র করছে সেখানে বিনোদন পেজ রাখছে, বা সে একটা টিভি স্টেশন করতেছে সেখানে সে ছায়াছবি চালাচ্ছে, সবগুলো ইসলামিক লোকজনে করছে। তো আলটিমেটলি এই হারামের মধ্য দিয়ে ইসলামের দাওয়াতি কাজ করার কোনো সুযোগ ইসলামে আছে কিনা, এই বিষয়টা দিয়ে আমি শেষ করে দেবো। যেহেতু আমাদের মধ্যে মাঝে একটা অনুপ্রেরণা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ কাজ করছে, এই অনুপ্রেরণার সাথে আমি একটা ব্যালেন্স শেষ প্রশ্ন থেকে ব্যালেন্স করতে যাচ্ছি। মানজুর ভাই যদি এই প্রশ্নটির সংক্ষিপ্ত জবাব দিতেন। জি, সংক্ষেপের চেষ্টা করবেন। এখন আমি একটু কমেন্ট দেখছিলাম, কেউ কেউ কমেন্ট করেছেন একটু ধীরে ধীরে কথা বলতে, মুশকিল হচ্ছে যে আমরা অনেক দ্রুত কথা বলেও কথা শেষ করতে পারি। ধীরে ধীরে বলি তাহলে তো আপনাদের রাত পার হয়ে যাবে, যেহেতু সময় কম এই জন্য কথা একটু বেশি বলতে হয়েছে। তো ভাই যেটা বলছিলেন, আসলে এটা তো বাস্তবতা যে জোশ আসা ভালো, কিন্তু হুঁশটা থাকা আরো ভালো। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাজ করছি, আমাদের এই জন্য সব ক্ষেত্রে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেঁধে দেওয়া যে সীমারেখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেঁধে দেওয়া যে সীমারেখা, সেটা যেন আমরা কোনোভাবেই লঙ্ঘন করে না ফেলি, এটা কিন্তু আমাদের সব ক্ষেত্রে আগে খেয়াল রাখতে হবে। কেননা আমরা তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করছি, আল্লাহ তাআলা আমাদেরকে দিনের দাওয়া করার নির্দেশনা দিয়েছেন, ব্যাস এটা আমাদের জন্য যথেষ্ট। বাকি এই এটা কাউকে আমাকে দেওয়াই দিতে হবে, অর্থাৎ তাকে এই দিনকে গ্রহণ করে ছাড়তেই হবে, বিষয়টি এমন না। বিষয়টি এরকমই যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা দাওয়া করছি, ব্যাস আলহামদুলিল্লাহ। আমাদের জন্য যেটা জরুরি সেটা হলো কোনো শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি। আমরা দেখব যে বিভিন্ন গুনার কাজগুলো রয়েছে, গুনার কাজে আসলে কিন্তু কোনো বারাকা নাই, গুনার কাজে কোনো ফায়দা নাই, এটা প্রথম মনে রাখতে হবে। গুনা এক গুণা আরেক গুণাকে ডেকে নিয়ে আসে, যেমন সালাফরা বলতেন যে আপনি এক গুণা করবেন যেটা আপনাকে আরেক গুণা ডেকে নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন যে শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না, যেমন আমি বলছিলাম তখন যে লা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ্বুন মুবীন,
যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন সহিহ বুখারীতে যে ইয়াতি আলাম নাসে জামান, এমন একটা সময় আসবে মানুষের উপরে যখন মানুষ লা ইয়াবালিল মারউ মা আখরা মিনহু, মানুষ এটা নিয়ে চিন্তা করবে না যে সে তার মাল থেকে নিচ্ছে, হ্যাঁ সেটাকে আমিনাল হালালি আমিনাল হারাম, সে হালাল থেকে নিল না হারাম থেকে নিল, এটা নিয়ে তার মাথা ঘামানো থাকবে না। এটা শুধু মানের বিষয় না, ওভারঅল মানুষের ভিতরে হালাল এবং হারামের কনসেপ্টটা দুর্বল হয়ে যাবে। তা আমরা দেখতে পাই যে এখনকার যে সিচুয়েশন হচ্ছে এটা মানুষের ইনকামের ক্ষেত্রে যেমন হচ্ছে, মানুষের দাওয়া থেকে শুরু করে সব কিছুর ভিতরে দেখতে পাচ্ছি, আমাদের কাছে কিন্তু খুব কমন। আমরা দেখি যে একটা মানুষ দিনই দাওয়ার কাজ করবেন, কিন্তু দিনই দাওয়ার কাজ করতে গিয়ে উনি এমন একটা মিন গ্রহণ করছেন যেটা হারাম। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে তো এই অনুমতি দেননি যে তুমি এই কাজ করো। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখি তো উনি সবকিছুতে আপোষ করেছেন শুধু ইসলাম বিরোধী বিষয় ছাড়া। ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, ইসলামের বিধানের সাথে সাংঘর্ষিক হয় এমন কিছু কখনই করেননি। কাফেররা তাকে শেষ পর্যন্ত বলেছিল যে আচ্ছা ঠিক আছে, আপনি শুধু আমাদের এই স্রষ্টাগুলোর স্বীকৃতিটা দেন যে ঠিক আছে এই দেবীগুলো থাক, আমার আপনার আল্লাহ ঠিক আছে এককভাবে ইবাদতের উপযুক্ত জাস্ট একদিনের জন্য দেন। আল্লাহ রাসূল কিন্তু ওইটাও নাইন করে দেওয়া উচিত ছিল। আমরা জানি যে যখন তায়েফের লোকেরা যখন আত্মসমর্পণ করলো, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বছরের অনুমতি দিয়েছিলেন যে আমাদেরকে এক বছর সময় দেন যে আমরা আমাদের দিন পালন করবো, কিন্তু আমরা এখনই মূর্তিগুলো ভাঙবো না, মূর্তি ইবাদত করবো না, আমরা ভাঙবো না, এখনই ভাঙলে আমাদের মনে কষ্ট লাগবে জিনিসটা দেখেন যে। কিন্তু আল্লাহ রাসূল কিন্তু এটা অনুমোদন দেননি, উনি বলেছেন যে পূজারি নাই মূর্তিও থাকবে না, কথা শেষ। তো তখনই উনি মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন এটাকে ভাঙার জন্য, এবং উনি এটা কিন্তু ভেঙে দিলেন। তাই বাসীরা কে দেখে এটা শেষ হয়ে গেছে, যদিও ইসলাম এসছে কিন্তু তাদের ভিতরে ওই এটা একটা ভালোবাসা ছিল, ইবাদত ছেড়ে দিবে এটা তারা বলছিল বাট ছেড়ে উঠতে পারছিল না। তো এখানে হলো মূল বিষয় যেটা ইসলামের শিক্ষাটা আমাদের জন্য ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রত্যেকটা পরতে পরতে এটা কিন্তু ক্লিয়ার, প্রত্যেকটা পরতে পরতে ক্লিয়ার, যে কোনো ডিলিংস এর বিষয়ে যে এমন কিছুই আমরা করবো না, এমন কিছুই করবো না যেটা হারাম। দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়া করতেন এমন বর্ণনা পাওয়া যাবে না আরবদের মধ্যে, কিন্তু দেখা যায় যে আরবরা কিন্তু কি করতো, গান শুনতো, আরবরা নাচের অনুষ্ঠান করতো, আরবরা বিভিন্ন ধরনের এরকম অনেক অশ্লীল কাজের মধ্যে লিপ্ত ছিল। কিন্তু আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত দাওয়া করেছেন কখনো এইসব সিচুয়েশনে এদের মাঝখানে গিয়ে কিন্তু দাওয়া করেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকাজে দাওয়া করেছেন এটা আবার কেউ কেউ ধরে নিয়ে আসতে হয়, নিয়ে আসতে চায়, কিন্তু তারা জিনিসটা ভুলে যায় ওকাজ একটা বিশাল মার্কেট, এইটা পুরোটার মধ্যে গান নাচ হয় না, অধিকাংশ জায়গাটা বাজারই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পোকেন একটা পাবলিক স্পিকিং এরিয়া থাকে সেখানে কথা বলতেন, কিংবা দেখা গেছে যে যেখানে বাজার সেখানে গিয়ে কথা বলেছেন, উনি কোথায় গান হচ্ছে কোথায় নাচ হচ্ছে ওই পার্টি কিন্তু জানে, এই এরকম কোনো বর্ণনা কেউ দেখাতে পারবে না। তো এটা হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, এবং এটা আল্লাহ রাসূলের শিখিয়ে দেওয়া পদ্ধতি যে তুমি দাওয়া করবা অবশ্যই দাওয়া করবা হালাল মিনে হালাল ওয়েতে। এখন কিছু কিছু বিষয় আছে যেটা আমাদের ইখতিয়ারের বাইরে, আপনি ইউটিউবে একটা ভিডিও ইউটিউব ওখানে বাধ্যতামূলক ভাবে যদি কোনো অ্যাড চালিয়ে দেয় আপনার তো তখন কিছু করার থাকবে না, তো এটা আপনার অপারগতা, কিন্তু আপনি নিজে থেকে অ্যাড নিয়ে নেবেন তারপর সেখানে বিভিন্ন অশ্লীল অ্যাড চলবে এইটার তো দায়ভার আপনি আনাতে পারেন না। তো এই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই কয়েকটা জীবন রাখতে হবে, আমরা দাওয়া করব, সঠিক দাওয়া করব, সঠিকভাবে করব, সঠিক উপায়ে করব, সঠিক স্থানে করব, সঠিক দাওয়া করব, সঠিকভাবে করব, সঠিক উপায়ে করব, সঠিক স্থানে করব, ঠিক আছে, এবং সঠিক টাইমিংটা খুব জরুরি, সঠিক টাইমিংটাও খুব জরুরি। তো এইভাবে ইনশাল্লাহ দাওয়া করবো, আল্লাহ তাআলা এতে বারাকা দিবেন। যদি এর ব্যর্থ হয় বারাকা দিবেন, আমরা কিন্তু অনেক উদাহরণ জানি, আরো অনেক উদাহরণ জানি, অনেকে আছে এই একটু ছাড় দিচ্ছিল যে এই বিষয়ে তো ছাড় দেওয়া যায়, এই বিষয়ে আমার আজিমত দরকার কি, রুখসাত নিলেই তো চলে, ছাড় দিলেই তো চলে। আমরা কিন্তু ছাড় দেওয়া লোকদের দেখেছি, আমরা কিন্তু ছাড় দেওয়া লোকদের দেখেছি যে ছাড় দেওয়া লোকেরা এখন ইসলাম যেতে যেতে এমন অবস্থা হয়েছে, যদিও আমি একটু মানে ওয়ার্ড একটা কথা বলবো, অ্যাপোলোজাইজিং ফর দ্যাট বিফোর হ্যান্ড, কিন্তু জি জি, কিন্তু বিষয় যে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বিষয়টা এরকম যে মাথা টুপি খুলতে গিয়েছিল, মাথা টুপি খুলতে গিয়েছে এখন শুধু পায়জামাটাই বাকি, ঠিক আছে, অনুমতি দিয়েছিল এখন শুধু পায়জামাটাই বাকি, কয়েকদিন কয়েকদিন এটা থাকে এটা নিয়েও সন্দেহ হচ্ছে, কেননা আজকাল হাফ প্যান্ট দেওয়া তো চলছে। তো এটা মাথায় রাখে যে মাথায় টুপি ছিল ওটা ফলো অনুমতি দিয়েছে এখন পায়জামা বাকি, কয়েকদিন পায়জামা থাকে সন্দেহ আছে কেননা হাফ প্যান্ট দেওয়া তো চলছে। তো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সব জায়গায় ছাড় দিয়ে না, ছাড় দেওয়া যাত্রার কাজ না এবং ছাড় দেওয়া উচিত না, বরং এখনকার সময় এরকম যে আপনাকে খুব ক্রুশিয়ালি এবং ক্রিটিক্যালি ইসলামকে
আঁকড়ে ধরে থাকতে হবে। এখনকার সময় এমন যে ইসলামকে আঁকড়ে ধরে থাকা হলো হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার নিয়ে থাকার মতোই কঠিন। মানুষ সকালে মুমিন থাকছে বিকালে কাফের হচ্ছে, বিকালে মুমিন থাকছে সকালে কাফের হচ্ছে। ইটস ট্রু, এটা বাস্তবতা। আমরা ফেসবুকে দেখছি, সব জায়গায় দেখছি মানুষের তাদের মনে কি ধরনের কুফর শিরক চলছে। তো এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখে রেখে এই অনুযায়ী দাওয়া করতে হবে। আপনি হক কথা বলেন, যার নেওয়ার সে নেবে, আর যার নেওয়া না নেওয়ার আপনার কোনো দায়বদ্ধতা নাই। এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। জি আমাদেরকে সঙ্গ দিয়েছেন, অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছেন, প্রায় 2 ঘন্টার উপরে। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। সবার পক্ষ থেকে আমি জাযাকাল্লাহু খায়রান আপনাদেরকে দিচ্ছি। আমরা এরকম জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ পাঠকপুরে নিয়মিত আলোচনা করব। আপনারাও ইতিমধ্যে অনেকেই মেসেজ করেছেন, অনুরোধ করেছেন যে আমাদের আজকে যারা অতিথি আছেন তাদেরকে আপনারা আবারও চান এবং এরকম জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আপনার আলোচনা আরো শুনতে চান। আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়গুলোকে অবশ্যই আমলে নিচ্ছি, আমরা এগুলো নোট করে রাখছি। আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো এক একটা ভিন্ন স্বতন্ত্র আলোচনার দাবি রাখে। তো আমরা স্বতন্ত্র আলোচনার বিষয়গুলো এখন আজকে আর সংক্ষিপ্ত আলোচনা করলাম না, আমরা ইনশাআল্লাহ অন্য কোন সময় এই বিষয়গুলো কথা বলার চেষ্টা করব। তো সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াত তেলাওয়াত করে আমাদের এই প্রোগ্রাম শেষ করছি। ওমান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে কার কত উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজের সৎ আমল করে এবং নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়। তো আমরা চলুন সর্বোত্তম কথা বলতে চেষ্টা করি, সেটা বলা সম্ভব শুধুমাত্র আল্লাহর দিকে মানুষকে ডাকার মাধ্যমে। তো আমরা এই সুযোগটি জীবিত অবস্থায় গ্রহণ করতে পারি। আসুন আমাদের সমাজে এই দাওয়ার কথা ছড়িয়ে দিই, মুসলিমের সংজ্ঞা, মুসলিমদের পরিচয় আমাদের চতুর্পাশে ছড়িয়ে দিই। এভাবে ইনশাআল্লাহ ইসলাম একদিন তার স্থানে পৌঁছে যাবে, আবার ইনশাআল্লাহ তার আগের অবস্থায় ফিরে যাবে। ধন্যবাদ আমাদের অতিথিদেরকে যারা আমাদের সঙ্গ দিয়েছেন। সালাম বিনিময় করার জন্য অনুরোধ করছি আসিফুদ্দিন ভাইকে এবং মঞ্জুর ভাইকে। শুকরান ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকে ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পাঠকপুর বাসী, আমরা এখানে শেষ করছি। আবারও ইনশাআল্লাহ পরবর্তীতে জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। এবং আমরা এই দাওয়ার আলোচনাটা এখানে শেষ করছি না, আমরা ইনশাআল্লাহ এই দাওয়া নিয়ে আরো নানান আঙ্গিকে আমাদের বিভিন্ন অতিথি থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমাদের সেই পরিকল্পনা রয়েছে, আমরা ইনশাআল্লাহ আমাদের পাঠকপুর পেজে জানিয়ে দিব। আপনারাও এই আলোচনাগুলো থেকে আজকে যেগুলো জানলেন, আমাদের মহতরম অতিথিরা যে বিষয়গুলো বললেন, আমি আমাদের পাঠকদের প্রতি অনুরোধ করব যে আপনারা এই কথাগুলোকে ট্রান্সক্রিপ্ট করে বাংলায় বিভিন্ন গ্রুপে আপনারা দিতে পারেন। যে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু অনেক উত্তর আসছে, যে আসলে আমরা কিভাবে দাওয়াতে কাজ করতে পারি, কোন বিষয়কে টার্গেট করতে পারি, কিভাবে দাওয়াতে কাজ করা প্রয়োজন, দাওয়াতে কাজে এই বিষয়গুলোকে আমরা লিখে লিখে যদি ছোট ছোট আকারে আমাদের গ্রুপে পোস্ট করি, বিভিন্ন জায়গায় আমরা পোস্ট করি, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই আলোচনাটা আর এখানে সীমাবদ্ধ থাকবে না, আপনাদের মধ্যে আমাদের অনেক দূর চলে যাবে। তো আমরা সে আশা আপনাদের প্রতি আশা রাখছি, এই আশা রেখেই আজকের এই আলোচনাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।